যেমনটা আগের সিজনে দেখানো হয়েছিল যে নার্গিস আর নাগেশের মৃত্যু হয়ে গেছিল আর ওদের ছিল যে ওদেরকে মেরে ছিনিয়ে পালিয়ে আর মৃত্যুর আগে নার্গিস নিজের তার দিয়ে গেছিল এবার আগে কাব্যার ঠাকুমা বিভা আশপাশের পিজি বা হস্টেলে থাকা ছেলে মেয়েদের জন্য টিফিন তৈরি করে করে কাব্যার পড়াশোনা করিয়েছিল আর যেভাবে যেভাবে কাবিয়া বড় হচ্ছিল ও তার ঠাকুমার সাহায্য করে দিত আর সাথে নিজে থেকে ছোট ছেলে মেয়েদেরকেও টিউশন পড়াতে চলে যেত খুব কষ্ট আর পরিশ্রমের সাথে কাব্যা এই বছরই নিজের হাই স্কুল পাশ করেছিল আর তাও খুবই ভালো নম্বরের সাথে একদিন ঠাকুমার নাতনি দুজনে ঘরে বসেছিল তখনই কাব্যা তার ঠাকুমার গলায় হাত দিয়ে ঝুলতে ঝুলতে বলল ঠাম্মা দু মাস পরে তোমার হ্যাপিওয়ালা বার্থডে হতে চলেছে তুমি আমায় কি উপহার দেবে তোকে দেওয়ার জন্য আমার কাছে কি আছে আমি তো শুধু আশীর্বাদই দিতে পারবো তখনই তার মনে পড়লো মরার আগে নার্গিস তাকে বলেছিল যে কাবিয়ার আঠারো বছর হওয়ার পরেই ওর মধ্যে তার মা বাবার সমস্ত শক্তি চলে আসবে আরও তাদের মৃত্যুর প্রতিশোধ নিশ্চয়ই নেবে কিন্তু ঠাকুমা ওকে এই কথাটা বলল না আর সামনে বলল ভগবান তোর জন্য এমন একটা উপহার দিয়ে পাঠাবেন যেটার কথা তুই স্বপ্নেও ভাবিসনি কখনো শোনা সেটা কি ঠামা কিছু নয় শোনা চাল খাবার খেনে তারপর কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য তো যেতে হবে কাভিয়া এবার ওই শেষ সম্বল ছিল যে নিজের মা বাবার মৃত্যুর পরে তার ঠাকুমার শেষ আশা ছিল কাভিয়া খাবার খেয়ে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল যখনই সে সে কলেজে তখন গেটের সামনে ছেলেদের একটা গ্রুপ দেখতে পেল যারা রাস্তায় চলা মেয়েদেরকে টোন টিটকিরি করছিল যখন কাব্যা সেখান দিয়ে যেতে লাগলো তখন ওদের মধ্যে একটা ছেলে তার রাস্তা আটকালো খুব তাড়াহুড়ো তো দেখছি বুলবুল আমাদের সাথে একটু পরিচয় তো করে যাও আমি তোমাদের মতো ছেলেদের সাথে কথা বলি না তখনই ছেলেদের বস যার নাম ছিল রাজ আর তাদের দিকে পিঠ দেখিয়ে দাঁড়িয়েছিল কাব্যার দিকে ঘুরে দাঁড়ালো তাহলে তুমি কোন ছেলেদের সাথে মুখ লাগাও আমরা সেরকমই হয়ে যাচ্ছি কি ভাই এরা এই বলে রাজ সামনে এগিয়ে কাব্যাকে কিস করার চেষ্টা করলো তখন কাভিয়া রেগে গিয়ে তার গালে একটা থাপ্পড় মারলো যে কারণে রাজের গালে তার পাঁচটা আঙুলের দাগ ছেপে গেল আর ওখানে দাঁড়িয়ে সবাই হাসতে শুরু করলো চারদিক থেকে সবার হাসার আওয়াজ আসছিল যারা তার ধনী হওয়ার কারণে তাকে কিছু বলার সাহস করতে পারত না তারা সবাই আজ খুব আনন্দে ছিল নিজের মর্যাদায় থাকো মিস্টার মর্যাদা কাকে বলে আমি তোকে শেখাবো এই কথা বলে রাজ ওখান থেকে চলে গেল আর পেছনে পেছনে তার গ্রুপটাও চলে গেল কাভিয়া নিজের অ্যাডমিশন ফর্ম ভরে সাবমিট করে দিল দুই দিন পরে কাভিয়া নিজের মোবাইলে একটা মেসেজ দেখে খুশিতে নাচতে লাগলো আর তার ঠাকুমাকে দেখাতে লাগলো ঠাম্মা দেখো এটা কি এসেছে কি হয়েছে কাভিয়া এমনি বল না দেখ না আমি রান্না করছি আমার অ্যাডমিশন হয়ে গেছে ঠাম্মা হ্যাঁ রে বাস না এ তো খুবই খুশির কথা পরের দিন থেকে কাব্যা কলেজ যেতে শুরু করে দিল শুরুর দু তিন দিন তো সব কিছু নর্মালি ছিল কিন্তু এরপর এলো দুষ্টুমিন ঝড় আর রাত ছোট ব্রেক নেওয়ার পর আবার কলেজে আসতে শুরু করেছিল আর এসেই সে কাব্যার পেছনে লেগে গেল রাজ কাব্য সিনিয়র ছিল এমনিতেও খুব ইন্টেলিজেন্ট ছিল কিন্তু বাড়ির সবার অতিরিক্ত আদর পেয়ে বন্ধুদের সাথে মিশে খুব দুষ্টু হয়ে গেছিল এই শ্রীদেবী এদিকে এসে নিজের ইন্ট্রো দে কাব্যা নম্রতার সাথে কিন্তু আমি ইন্ট্রো দিতে জানি না। ওই ম্যাডামকে শিখিয়ে দে। ওই ছেলেটা নিজের পুরো ইন্ট্রো শুনিয়ে দিল। চল এবার তুই দে। কাব্য বেশি টেনশন নিতে চাইছিল না। সেজন্য ও তার ইন্ট্রো শুনিয়ে দিল। তারপর ওখান থেকে যেতে লাগলো। কোথায় যাচ্ছিস? আমি তোকে যেতে বলেছি এখনো। আসলে আমার ক্লাস শুরু হয়ে যাবে তাই। ক্লাসকে ভুলে যা তোর ক্লাস আজ এখানে নেওয়া হবে। কিন্তু ওটা খুব ইম্পর্ট্যান্ট লেকচার। না গেলে মিস হবে। ইম্পর্ট্যান্ট লেকচার। ঠিক আছে তাহলে লেকচারটা এখানেই ডেকে দিচ্ছি। এই বলে ও তার লেকচারারকে ওখানেই ডেকে নিল যে তার বাবার ভয়ে চুপচাপ দাঁড়িয়েছিল আর রাজকে মানা করার সাহস তো কলেজে কারোর মধ্যেই ছিল না এইভাবেই দুজনের মধ্যে প্রায় রোজই কথা কাটাকাটি চলতে শুরু হয়ে গেল তারপর একদিন কলেজের পক্ষ থেকে একটা পিকনিক অ্যারেঞ্জ করা হলো যাতে সমস্ত স্টুডেন্টদের নিয়ে যাওয়ার ছিল পিকনিকের দিনে সন্ধেবেলা সবাইকে পিকনিক যাওয়ার জন্য বাস ধরার ছিল আর এক এক করে সমস্ত স্টুডেন্টরা বাসে বসে পড়লো সবাই মজা করতে করতে গাইতে গাইতে যাচ্ছিল তখনই হঠাৎ জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার পথে তাদের বাসটা খারাপ হয়ে যায় ড্রাইভার সবাইকে কিছুক্ষণের জন্য বাইরে বসার জন্য বলল সেদিন পূর্ণিমার রাত ছিল আর চাঁদ পূর্ণাকৃতিতে দেখা যাচ্ছিল সবাই বাস থেকে নেমে পড়েছিল ড্রাইভার তার অ্যাসিস্ট্যান্টের সাহায্যে বাসটাকে ঠিক করার জন্য চেষ্টা করছিল। তখনই একটা কথা নিয়ে মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল কাব্য়া রেগে গিয়ে তুমি নিজেকে ভাবোটা কি বলবে আমি যেমন এতে তেমন বোঝার জন্য কি রয়েছে তোমার মধ্যে টাকার যখন এতই অহংকার তাহলে সেটা নিজের কাছেই রাখো আমাকে দেখানোর দরকার নেই একজন লেকচারের তোমরা দুজন সব সময় শুধু দৌড়তে থাকো কখনো কখনো না লড়ে থাকার চেষ্টা করো সেই সময় ড্রাইভার সেখানে চলে এলো দাদা চলুন সবাই বাসে উঠে পড়ুন বাস এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে সমস্ত স্টুডেন্টরা এক জায়গায় একত্রিত হচ্ছিল যে তখনই একটা আওয়াজ শোনা গেল দাঁড়িয়ে যাও সবাই নিজের নিজের জায়গায় ভয় পেয়ে গেল তখনই তারা দেখলো যে তাদের সবাইকে গুন্ডারা চারিদিক থেকে ঘিরে ফেলেছিল গুন্ডাদের দেখে সবাই খুব ভয় পেয়ে গেল আর সকলে চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো একটা গুন্ডা যাও সবাই আর একবার আওয়াজ শুনতে পেলে কান দেব এই কথা বলে ওই গুন্ডাটা নিজের পকেট থেকে ছুরি বের করে দেখালো যেটা দেখার পর সমস্ত স্টুডেন্টরা চুপ হয়ে গেল ওই গুন্ডাগুলো সবাইকে ধরে ফেললো আর তাদেরকে একটা গাছের নিচে বসে থাকতে বলে তখনই দ্বিতীয় গুন্ডা সবাই নিজের নিজের কাছ থেকে টাকা পয়সা খাবারের জিনিসপত্র সমেত কিছু বাইরে বের করে দাও আর চুপচাপ এখান থেকে চলে যাও যদি কেউ কোনো রকম চালাকে দেখানোর চেষ্টা করে তাহলে নিজেদের প্রাণ হারাতে হবে সকলে একে অপরের মুখের দিকে তাকিয়ে দেখে তখনই একটা অদ্ভুত আওয়াজ শুনতে পাওয়া গেল গুন্ডাদের সর্দার এক এক করে দিকে কি তাকে দেখছো এই যে জিনিসপত্র নিচে রেখে দাও তৃতীয় গুন্ডা ড্রাইভারকে বলে এই তুমি বাসটাকে গিয়ে স্টার্ট করে রাখো যাতে আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারি তখনি একটা গুন্ডা একটা চাদর একটা গাছের নিচে বিছিয়ে দিল তারপর এক এক করে সমস্ত স্টুডেন্ট নিজের ফোন পার্স বের করে রাখতে লাগলো আর একদিকে চাঁদ আস্তে আস্তে করে মেঘের রাড়ালে লুকোতে শুরু করলো আর অন্যদিকে কাব্যর নিঃশ্বাস নিতে অসুবিধে বেড়েই চলেছিল কাব্যর বন্ধু আরে কি হয়েছিল তোর তোর শরীরটা এভাবে হলুদ হচ্ছে কেন কাব্যা খুব আস্তে আস্তে বলতে লাগলো জল জল আস্তে আস্তে করে কাবিয়ার শরীরের রং বদলাতে শুরু হলো তখনই একটা লেকচারার কাব্যাকে বাসে শুইয়ে দিয়ে আসার জন্য গুন্ডাদের জিজ্ঞাসা করে ও দাদা এই মেয়েটার শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে প্লিস আপনার কাছে আমি রিকোয়েস্ট করছি একে বাসে গিয়ে কিছুক্ষণ শুতে দিন ঠিক আছে কিন্তু যাওয়ার আগে ও যেন সব জিনিসপত্র এখানে রেখে রেখে যায় মোবাইল চাদরে ওর বাস পর্যন্ত পৌঁছে দিয়ে এলো সেই সময়ে কাভিয়ার গায়ের রঙ বদলাতে লাগলো আর সে রঙিন রঙিন হয়ে যাচ্ছিল তার সে অজ্ঞান অবস্থায় তার মাকে ডাকতে শুরু করলো মা তুমি কোথায় আছো মা আর যদি তুমি এখানে থাকতে তাহলে কি আমার এই অবস্থা হতো তুমি আর বাবা কোথায় চলে গেলে মা তোমাদের কি আমার কথা একটু মনে পড়ে না মা ফিরে এসো মা সেই সময় নাগগুরু এই সব কথা শুনছিলেন যা কিছু কাব্যা বলল সব কিছু নাগগুরু শুনে নিয়েছিলেন ভাবতে ভাবতে কাব্যা অজ্ঞান হয়ে পড়ল সেই সময় চাঁদ সম্পূর্ণভাবে মেঘের পেছনে লুকিয়ে পড়েছিল আর কাব্যার গায়ের রং কালো হয়ে গেছিল তিনি সেই মুহূর্তেই নিজের নাগ সেনা সেনাপতিকে ডেকে পাঠালেন সেনাপতি আজ আমাদের পরিবারের একজন সদস্যের সাহায্য দরকার পড়েছে আর আমি চাই যে তুমি ওখানে গিয়ে ওর সাহায্য করো আর সবাইকে এই কুন্ডাগুলোর থেকে বাঁচাও নাগ সেনা সেনাপতি ঠিক আছে গুরুদেব এই বলে নাগ সেনার সেনাপতি ওখান থেকে চলে গেল আর নিজের নাগ সেনাকে নিয়ে সেই দিকে এগোতে লাগলো যেখানে কাভিয়ার বাস খারাপ হয়ে গেছিল সমস্ত নাগেরা তার একটা আওয়াজ শুনে তার দিকে এগোতে থাকছিল এতক্ষণে গুন্ডারা বেশিরভাগ লোকেদের থেকে তাদের জিনিসপত্র নিয়ে নিয়েছিল আর কিছু লোক বাকি ছিল যারা নিজেদের জিনিসপত্র নিজেদের হাতে নিয়ে তাদের পালার অপেক্ষা করছিল গুন্ডাদের সর্দার রেগে গিয়ে আরে তাড়াতাড়ি করো আমরা পুরো রাতে এখানে কাটাতে আসিনি এই কথা শুনে তার সাথে একটা গুন্ডা নিজের বন্দুক দিয়ে এক একজনকে সবাইকে ধাক্কা দিতে লাগলো তাড়াতাড়ি সবার জিনিসপত্র ব্যাগের মধ্যে ভরতে লাগলো যখনই তারা রাজকে বন্দুক দেখালো সে খুব রেগে গেল ওই নিজেকে ভাবিসটা কি তুই বলতো ভালো থাক না হলে না হলে কি বলবি তো এই বলে গুন্ডাটা রাজকে ধাক্কা মেরে দিল এই দেখে রাজও তাকে ধাক্কা মেরে দিল জোরে যে কারণে ওই গুন্ডারটার নিচে মাটিতে পড়ে গেল এই দেখে বাকি গুন্ডারা তার সাহায্যের জন্য আগে এগিয়ে আসে আর রাজকে মারতে লাগে আর তাকে ধরে একটা গাছের সাথে বেঁধে দেয় আর তারপর গুলি চালাতেই যাচ্ছিল কিন্তু সেই সময়ে নাগ সেনার সেনাপতি নিজের নাগ সেনার সাথে ওখানে পৌঁছে গেল আর গুন্ডারা সাপ সাপ বলে চিৎকার করে ওখান থেকে পালাতে লাগলো ওদিকে এতগুলো সাপকে একসাথে দেখে স্টুডেন্টরা খুব বেশি ঘাবড়ে গেছিল গুন্ডা আর স্টুডেন্টরা একসাথে সমস্ত নাক সেনারা গুন্ডাদের আঁকড়ে ধরে কোনো সাপ কারুর হাতে বা কেউ কারুর পায়ে বা কেউ আবার গলার সাথে জড়িয়ে পড়লো কিন্তু কোনো সাপই কোন স্টুডেন্টদের কোনো ক্ষতি করলো না স্টুডেন্টরা এটা দেখে খুব আশ্চর্য হয়ে পড়ল সাপেদের কামড়ের ফলে কিছু গুন্ডা ওখানে মরে গেল কাউকে কেটে ফেলে আর তারা সবাই যন্ত্রণায় ছটফট করতে করতে দৌড়ে পালাচ্ছিল আর কিছু লোক পালিয়ে গেছিল যাদের মধ্যে সর্দারও ছিল তারপর কিছু স্টুডেন্টরা মিলে রাজকে গাছ থেকে খুলে দিল আর কিছুজন জিনিসপত্র রাখা সে চাদর উঠালো আর বাসের দিকে এগোতে লাগলো একটা লেকচারের স্টুডেন্টদেরকে এবার সবাই তাড়াতাড়ি করো আর বাসে উঠে পড়ো এরকম না হোক যে ওই গুন্ডাগুলো আবার চলে আসে অথবা ওই সাপগুলো আমাদের কিছু ক্ষতি করে দিক লেকচারার বাস ড্রাইভারকে ড্রাইভার তাড়াতাড়ি করো আমাদের তাড়াতাড়ি এই বাসটাকে কোনো হাসপাতালে নিয়ে যেতে হবে আর অন্যদিকে সমস্ত সাপ নিজেদের সব কাজ শেষ করে ফেলেছিল তাই তারা আবার নিজেদের নিজেদের স্থানের দিকে ফেরত যেতে লাগলো আর নাগ সেনাপতি দূরে দাঁড়িয়ে তাদের বাসে বসে যেতে দেখছিল বাস ড্রাইভার আর তার অ্যাসিস্ট্যান্টও এতক্ষণে বাসে পৌঁছে গেছিল তাই সবাই বাসের ভেতরে চলে আসে তখনই আস্তে আস্তে করে চাঁদ মেঘের আড়াল থেকে বাইরে বেরোয় আর কাবিয়ার গায়ের রং আবার ঠিক হতে লেগেছিল কিন্তু এখনো পর্যন্ত তার ফিরে জ্ঞান আসেনি আর সে বাসের লাস্ট সিটে শুয়েছিল বাস ড্রাইভার তাড়াতাড়ি করে বাস এগিয়ে নিয়ে যেতে থাকে আর জঙ্গলের রাস্তা থেকে হয়ে পাকা রাস্তায় নিয়ে চলে আসে এখনও তারা কিছু দূর পৌঁছেই ছিল যে চাঁদ পুরোভাবে মেঘের আড়াল থেকে বাইরে বেরিয়ে চলে আসে আর যখনই তার আলো কাবিয়ার মুখের ওপর পড়লো তখনই তার রঙ আবার আগের মতো হয়ে গেল আর তার জ্ঞান ফিরে চলে এলো কাব্যয়া সিটে বসে বলল গাইস আমরা এখন কোথায় যাচ্ছি আর ওই গুন্ডাগুলো কোথায় যারা আমাদের ধরে রেখেছিল হঠাৎ কাব্যার আওয়াজ শুনে সবাই অবাক হয়ে পড়ে আর পেছনের দিকে তাকাতে লাগে কাব্যয়া তাদের সবাইকে এভাবে সারপ্রাইজড হতে দেখে নিজেও সারপ্রাইজড হয়ে পড়ে কি হলো গাইস তোমরা সবাই এভাবে কেন দেখছো আমায় আর আমরা তো পিকনিক করতে যাচ্ছিলাম তোমার শরীর খারাপ হয়ে গেছিল সেই জন্য আমরা তোমায় হাসপাতালে নিয়ে যাচ্ছি কিন্তু আমি তো একদম ঠিক আছি এই বলে কাবিয়া নিজে সিট ছেড়ে দাঁড়িয়ে পড়লো আর সামনের দিকে চলে এলো এটা দেখে সবাই খুব সারপ্রাইজ ছিল আর খুশিও ছিল যে তাদের পিকনিক আর খারাপ হবে না তারা ওখান থেকে পিকনিক স্পটে যাওয়ার জন্য ঘুরে পড়ল। কাবিয়া কিছু বুঝতে পারছিল না যে সবাই এভাবে কেন বলছিল যে ওর শরীর খারাপ ছিল কারণ সে কিছুই মনে করতে পারছিল না তারপর তারা সবাই পিকনিক স্পটে পৌঁছে গেল যেটা পাহাড় দিয়ে ঘেরা খুব সুন্দর একটা ময়দান ছিল যেখানে একটা খুব বড় ওয়াটারফল ছিল আর আশেপাশের এলাকাটা খুব সুন্দর ছিল ড্রাইভার বাসটাকে এক জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিল সন্ধ্যা হয়ে গেছিল গরমের ঋতু চলছিল আর খুব সুন্দর আবহাওয়া ছিল সমস্ত স্টুডেন্টরা নিজের নিজের জিনিসপত্র উঠিয়ে নিচে নেমে আসে কিছু মেয়েরা খুশিতে বললো ও কি সুন্দর জায়গা এটা এখানে তো একটা ওয়াটারফলও আছে এখানে স্নান করতে খুব মজা হবে ছেলেরাও নিজের নিজের গ্রুপস তৈরি করে আর এদিক ওদিক ঘুরতে যায় লেকচারের সবাইকে এক জায়গায় একত্রিত করতে লাগলো দেখো বাচ্চারা এমনিতে তোমরা সবাই খুব বুদ্ধিমান কিন্তু তবু আমাদের এটা দায়িত্ব যে তোমাদের সবাইকে এটা বলে দিই যে এখানে সাপ বিছের মতো জানোয়ার থাকতে পারে তাই তোমরা সবাই সাবধানে থেকো আর একে অপরের থেকে বেশি দূরে যেও না ওকে স্যার আর তারপর সমস্ত বাচ্চারা নিজেদের গ্রুপে চলে গেল রাজ আর তার বন্ধুরা একে অপরের সাথে কথা বলছিল আর কিছু জন তো দুষ্টুমি করার প্ল্যান তৈরি করছিল রাজের একটা বন্ধু দূরে দাঁড়িয়ে মেয়েদেরকে দেখে বলল ভাই ওই মেয়েগুলোকে একটু বিরক্ত করে আসি কিছু তো নতুন হোক ট্রিপে কিন্তু আমরা কি করব এখানে তো এমনিও কিছু নেই যার সাহায্যে আমরা ওদেরকে বিরক্ত করতে পারবো সে আমি দেখে নেব সবাই এই কথাতে রেডি হয়ে গেল আর ওই মেয়েগুলোর দিকে এগোতে শুরু করলো এখনো পর্যন্ত তারা ওদের কাছে পৌঁছেও হয়নি সে তখনই হঠাৎ একটা মেয়ে জোরে জোরে চিৎকার করতে লাগলো মেয়েটা চিৎকার করতে করতে কিছু একটা কামড়ে দিয়েছে আমায় বাঁচাও হেল্প প্লিজ রাজা তার বন্ধুরা সেই মেয়েটার কাছে পৌঁছে গেছিল আর তারা সবাই অবাক হয়ে গেল যে তারা এখনো কিছু করেও নি তাহলে এই মেয়েটা এভাবে কেন চিৎকার করছে তারা সবাই রাজকে ইশারা করে জিজ্ঞাসা করতে লাগলো রাজ নিজের কাঁধ কুচকিয়ে জানি না বলে উত্তর দিল সবাই ওই মেয়েটার সামনে চলে এলো আর ওকে আলাদা আলাদাভাবে প্রশ্ন করতে শুরু করে কি হয়েছে তোর এক্ষুনি তো সব ঠিক ছিল এটুকুর মধ্যে কি হয়ে গেল লেকচারের রেগে গিয়ে কি হচ্ছে এখানে কেউ কি আমাকে বলবে লেকচারের রাজ আর তার বন্ধুদের দেখে ওখানে দাঁড়াতে দেখে খুব বকতে শুরু করে রাজ এরা নিশ্চয়ই তুমি আর তোমার বন্ধুদের কাজ বলো তোমরা সবাই কি করেছো রাজ রেগে গিয়ে লেকচারের দেখতে লাগলো এটা আমাদের দুষ্টুমির জন্য হয়নি স্যার আসলে আমাদের এখানে আসার অনেক আগেই ও এইভাবে চিৎকার করে যাচ্ছিল তখনই কাব্যা সেখানে চলে আসে আর ওই মেয়েটাকে দেখে হঠাৎ করে বলে ওঠে এটা রাজা তার বন্ধুরা করেনি এসব কোন সাপের কাজ বলে মনে হচ্ছে আর এই বলে কাব্যা ওই মেয়েটার কাছে এসে দাঁড়ায় আর তাকে দেখতে লাগলো তখনই তার চোখ থেকে তেজ আলো বের হতে লাগলো আর ওই মেয়েটা একদম ঠিক হয়ে গেল যেভাবে কাব্যা ওই মেয়েটাকে ঠিক করার আগে বলল আর তাকে ঠিক করে দিল বাকি সবার সাথে সাথে কাব্যার নিজেও কিছু বুঝতে পারলো না কাব্যার সেই তেজ আলো আর কেউ দেখতে পায়নি কাব্যাও নিজের শক্তির বিশেষ কোনো অনুভব করতে পারেনি আর রাজ তো কাব্যাকে তার ফেভারে কথা বলতে দেখে অবাক হয়ে গেছিল ওই মেয়েটা ঠিক হয়ে যাওয়ার পরেই সবাই নিজের আনন্দে মগ্ন হয়ে উঠল কিন্তু একটা মেয়ে কাব্যার সামনে এসে দাঁড়িয়ে পড়ে হে তুমি কে গো আর তুমি ওই মেয়েটাকে কী করে ঠিক করে দিলে কাব্য কিছুক্ষণ ভেবে বলল কেন আমার নামটাও ভুলে গেলে নাকি আর আমি কাউকে ঠিক করিনি ও তো এমনি এমনি ঠিক হয়ে গেছে আরে না বলতে চাইলে কোনো ব্যাপার না কিন্তু তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে নিশ্চয় এই বলে দুজনে একে অপরের সাথে হাত মেলাল দূরে দাঁড়িয়ে রাজ সেই সময় কাব্যার দিকে চেয়েছিল কিছুক্ষণ পরে কাব্যা একদিকে একলা দাঁড়িয়েছিল রাজের বন্ধুরা দূরে দাঁড়িয়ে গল্প করছিল আর রাজের মন তাদের গল্পের জায়গায় কাব্যার উপরে ছিল কাব্যার জন্য রাজের কিছু ফিল হতে শুরু হয়েছিল কারণ পুরো কলেজে একলা ওই একটা মেয়ে ছিল যার মধ্যে ভয়ের বিপক্ষে আওয়াজ তোলার সাহস ছিল রাজ মেয়েটাকে পছন্দ করতে লেগেছিল আর হঠাৎ করে ও কাব্যার দিকে চলতে শুরু করলো ওর বন্ধুরা গল্প করতেই মেতেছিল আর ও কাব্যার দিকে এগোতে থাকছিল এখনও রাজ একটু দূরেই ছিল তখন কাব্যার যেন কিছুটা অদ্ভুত বলে মনে হলো ওর মনে হচ্ছিল যেন ওর সাথে কেউ কথা বলার চেষ্টা করছে ও খুব বেশি কনফিউজ হয়ে গেল আস্তে আস্তে আওয়াজ উঁচু হতে শুরু হলো তখনই তার নজর সামনে থেকে আসছিল রাজের দিকে পড়ল যে ওরই দিকে এগিয়ে আসছিল আর তার সামনে আসার এক এক পায়ের সাথে সেই আওয়াজটা জোর হয়ে যাচ্ছিল কাব্যা কাব্যা তুমি আমার সারা শুনতে পাচ্ছ তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ তখন কাব্যা ভাবল যে রাজ আবার ওকে বিরক্ত করার জন্য ওর সাথে কোনো প্র্যাঙ্ক করছে না তো ও রেগে গিয়ে রাজের দিকে তাকিয়ে রইল আর তাকে বকতেই যাচ্ছিল যে তখনই সে শুনতে পেল তুমি রাজকে কিছু বলো না ও কোনো কিছু দোষ করেনি আপনি কে আমি হলাম নাগগুরু আর তোমায় কিছু বলতে এসেছি নাগগুরু আপনি আমাকে কি চেনেন আর আপনি আমায় কি বলতে এসেছেন আমি তোমায় সব কিছু বলবো কিন্তু তার আগে তুমি এখান থেকে নিজের বাড়িতে চলে সেই সময় রাজ তার কাছে পৌঁছে যায় আর ওকে বিড়বিড় করতে দেখে শেষে জিজ্ঞেস করে ফেলে কার সাথে কথা বলছে কাব্যা কাব্যা ঘাবড়ে গিয়ে না না তো কার সাথে কথা বলছি না তো কিন্তু আমি তোমার সাথে কেনই বা কথা বলছি রাজ এখন কিছু বলতেই যাচ্ছিলো যে তখনই লেকচারার সবাইকে ডিনার করার জন্য ডেকে নিল আর কাব্যা ওখান থেকে চলে গেল রাজ ওখানেই দাঁড়িয়ে রয়ে গেল ও মনে মনে একটা কিছু ভাব ছিল। রাজ নিজের মনে কিছু কিছুতে একটা করতেই হবে আমি যে কোনোভাবে আমার মনের কথা কাব্যাকে আমার হৃদয়ের কথাটা বলেই হার মানব ডিনার শেষ করার পর তারা আশেপাশের কার্ড জোগাড় করে ক্যাম্প ফায়ারের অ্যারেঞ্জমেন্ট করে সেখানে সবাই একত্রিত হয় আর নানান ধরনের গেমস খেলতে লাগে তারপর তারা দুটো গ্রুপ তৈরি করে একটা গ্রুপে ছেলেরা আর একটা গ্রুপে মেয়েরা আর সবাই মিলে ডামসারাট খেলতে শুরু করে দেয় এর জন্য তারা আগে পেয়ার্স তৈরি করে নিয়েছিল যার মধ্যে একটা মেয়ে অ্যাক্ট করবে আর একটা ছেলে গেস করবে আর যখন সেই ছেলেটা অ্যাক্ট করবে মেয়েটা গেস করবে আর উত্তর না দিতে পারলে পেনাল্টি পয়েন্টস থাকবে যে টিমের পেনাল্টি পয়েন্টস বেশি হবে তারা লুজার হবে আস্তে আস্তে সমস্ত স্টুডেন্টদের চান্স আসছিল তারপর যখন রাজের পালা এলো তখন সামনে কাবিয়া ছিল রাজকে একটা ফিলিং অ্যাক্ট করে দেখানোর ছিল আর সে সবার আগে তিনটে ফিঙ্গার দেখালো যার মানে হলো তিনটে ওয়ার্ল্ডস ছিল কাবিয়া সেটা গেস করে নিল তারপর রাজ হাতটাকে নিজের বুকের ওপর রেখে ইশারা করল কাব্য একটু ভেবে বলল আই রাজ নিজের দুটো হাতের সাহায্যে হার্টে সাইন করে দেখালো লাভ তারপর রাজ কাব্যর দিকে তাকে ইশারা করলো যেটা কাব্য বুঝতে পারেনি রাজ সেটা আবার করে দেখালো কিন্তু কিছুই বুঝতে পারলো না গেমে গেস করার জন্য কেবল তিনটেই চান্স ছিল কাব্যার দুটো চান্স নষ্ট হয়ে গেছিল রাজ শুরু থেকে আই আর লাভের ইশারা করলো আর যখন আবার কাভিয়ার দিকে ইশারা করলো তখন কাভিয়া রিপ্লাই করতে পারলো না আর ওর টিমের ওপর পেনাল্টি পয়েন্ট জুড়ে গেল তারপর রাজ রিপ্লাই করার সাথে সাথে খুবই প্যাশনেট ভয়েসের সাথে বলল। ঠিক যেন কেউ তাকে প্রপোজ করছে যেটা শুনে সেখানে সবাই খুব শক্ট হয়ে পড়ে এই পেনাল্টি পয়েন্টের কারণে মেয়েদের টিমকে হারতে হয়েছিল তারপর তারা নিজের নিজের টেন্ট লাগিয়ে শুয়ে পড়ে পরের দিন নিজের রুটিন মতো সকালে তাড়াতাড়ি উঠে কাবিয়া টেন্ট থেকে বাইরে বেরিয়ে আসে আর দেখে কি এখনো পর্যন্ত কারো ঘুম ভাঙেনি সে ওয়াটারফলের কাছে চলে গেল কিছুক্ষণ পর্যন্ত সে ওখানে এদিক ওদিক ঘুরতে থাকলো তখনই রাজ আবার তার কাছে এলো আর সে তাকে নিজের ভালোবাসার প্রপোজ করে দিল কাবিয়া আমি তোমাকে কি করে যে বলি আমি তোমায় ভালোবেসে ফেলেছি কি রাজ স্টপেট তুমি সবসময় কোনো না কোনো প্র্যাঙ্ক নিয়ে আমার কাছে চলে আসো এখন আবার কি নতুন ভেবে এসেছো এর আগে সে আর অন্য কিছু বলতে পারতো কাব্যা ওখান থেকে চলে যায় রাস্তার তার পেছনে যেতেই লাগছিল তখন সে দেখল যে সবাই জেগে গেছে তাই সে নিজের রাস্তা বদলে নিল আর একদিকে গিয়ে এক্সারসাইজ করতে শুরু করে দিল তারপর সমস্ত স্টুডেন্টরা ওয়াটার ফলে স্নান করতে আর মজা করতে শুরু করলো তারপর দুপুরের খাবার খেয়ে তারা সবাই ফেরত শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো বাড়িতে ফেরার পর কাব্যার মাথায় গুরু আর রাজেরই কথা ঘুরছিল তাইও একটু স্যাড হয়ে গেছিল তখন তার ঠাকুমা তার পাশে এসে বসে পড়ে আর তাকে পিকনিকের ব্যাপারে জিজ্ঞেস করতে লাগে কাব্য সব কিছু বলে দেয় তাই ঠাকুমা একটু চিন্তার মধ্যে পড়ে যায় কারণ সে চাইছিল না যে কাব্যা তার পাস্টের বিষয়ে কিছু জানতে পারুক কিন্তু কাব্যার সাথে হওয়া সে ঘটনা থেকে এটা পরিষ্কার হয়েছিল যে সময় এবার নিকটে এসে গেছে যে এবার সব কিছু জেনে যাবেও তারপর হঠাৎ কাব্যা জিজ্ঞেস করে বসে ঠাম্মা আমার মা বাবার কি হয়েছিল খুকি আমি তোকে বলেছিলাম তো যে তাদের একটা কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গেছিল কেন ঠাম্মা আমার মা বাবা মায় কেন ছেড়ে চলে গেল খুকি বেধাতার লেখার ওপর কোথায় জোর চলে এই বলে ঠাম্মা কাবিয়াকে নিজের বুকে জড়িয়ে নিল আর লুকিয়ে নিজের চোখের জল মুছে নিল সে কাবিয়ার সামনে নিজেকে দুর্বল দেখাতে চাইছিল না তারপর ঠাকুমার নাতনি নিজের নিজের কাজে লেগে পড়ে তখনই কাব্যা হঠাৎ আবার সেই অবাস্তব আওয়াজ শুনতে পায় যেটা না গুরুর আওয়াজ ছিল আমার তোমাকে কিছু বলার রয়েছে কাব্যা কে না গুরু আপনি হ্যাঁ আমি তুমি নিজের বিষয় নিজের মা বাবার বিষয়ে সব জানতে চাও তাই না কাব্যা কিছু একটা ভেবে হ্যাঁ জানতে তো চাই কিন্তু আপনি সামনে কেন আসছেন না আপনি আমার সামনে সে সব কিছু খুলে বলুন তাহলে তুমি আর বেলায় সাতটায় কালো পাহাড়ের পেছনে সেই মন্দিরে চলে এসো সেখানেই তোমায় সবকিছু খুলে বলবো ঠিক আছে ওর এই কথা বলার পরে সে আওয়াজ আসাটা বন্ধ হয়ে গেল আরো সন্ধে সাতটার অপেক্ষা করতে শুরু করলো ঘড়িতে যখন পৌনে সাতটা বাজে কাব্যা নিজের ঠাকুমাকে বাজার থেকে কিছু জিনিস কেনার কথা বলে আর বেরিয়ে পড়ে ও বাজারের দিকে না গিয়ে কালো পাহাড়ের রাস্তার দিকে মুড়ে যায় ও প্রথমবার ওই পাহাড়ের দিকে যাচ্ছিল তাই তার মনে একটু ভয়ও ছিল কিন্তু নিজের মা বাবার বিষয়ে কিছু জানতে চেয়েছিল তাই ও আগে এগিয়ে যাচ্ছিল কিছুক্ষণ চলার পরেই ও পাহাড়ের নিচে পৌঁছে জন্য নিজের পা আগে এগোতেই পেরেছিল যে তেজ হাওয়া বইতে শুরু করে মন্দিরে টাঙানো ঘন্টার আওয়াজ শুনতে পাওয়া যায় যেভাবে যেভাবে ও মন্দির দিকে এগিয়ে যাচ্ছিল বাতাসের গতি আর ঘন্টার আওয়াজ জোর হয়ে যাচ্ছিল কিন্তু কাব্যা নিজের পা থামায়নি বরং আরও জোরে ও ওপরের দিকে এগিয়ে যাচ্ছিল আর যখন ও মন্দিরে গিয়ে পৌঁছল সব কিছু যেন শান্ত হয়ে গেল যখন এসবের দ্বারাই শুধু পরীক্ষা নেওয়া হচ্ছিল ও পুরো মন্দিরটা ঘুরে চলে এলো কিন্তু কাউকেই দেখতে পেল না তারপর সেখানে বিশাল শিব ঠাকুরের মূর্তির সামনে এসে দাঁড়িয়ে পড়ল। তখন সে আবার সেই আওয়াজটা শুনতে পেল তুমি খুব সাহসী মেয়ে কাব্যা এবার আমি তোমাকে তোমার ব্যাপারে সব কিছু বলতে পারি কিন্তু তুমি নিজের সাহস দেখিয়ে সমস্ত কাজ ঠিক করে দিতে পারো কিন্তু আপনি আমার সামনে আসুন তো আগে ঠিক আছে যদি তোমার এরকমই ইচ্ছে হয় তাহলে ঠিক এটাই হবে তখন একটা সাধু শিবলিঙ্গের পেছন থেকে বেরিয়ে ও সামনে প্রকট হয়ে গেল আর কাব্যাকে অবাক হতে দেখে ওকে বললেন এই নাও আমি এসে গেছি তাহলে আপনি হলেন সেই নাগগুরু গুরু হ্যাঁ প্রণাম গুরুদেব তোমার সর্বদা কল্যাণ হোক বলুন গুরুদেব আপনি আমায় কি বলতে চেয়েছিলেন আমি তোমায় তোমার জীবনের আসল সত্যিটা বলতে এসেছি যাতে তুমি কোনো রকমের সমস্যার মধ্যে না পড়ো সমস্যা কি ধরনের সমস্যার কথা বলছেন গুরুদেব আর আমি কারোর কি ক্ষতি করেছি যা আমাকে কোনো সমস্যার মধ্যে পড়তে হবে এখনো তুমি নিজের জীবনের আসল সত্যিটা জানো না সেই জন্য তুমি এই ধরনের কথা বলছো বালিকা তাহলে বলুন না গুরুদেব আসলে সত্যিটা কি যেটার বিষয়ে আমি কিছু জানি না কিন্তু তোমাকে আমার কথায় বিশ্বাস করতে হবে ঠিক আছে গুরুদেব কাব্যা তুমি আসলে একজন নাগ কন্যা আর তোমার মা বাবা নার্গিস আর নাগেশ ইচ্ছাধারী নাগ নাগিন ছিল আশ্চর্য হয়ে কি কিন্তু এটা করে সম্ভব কারণ আমি তো একটা জ্যান্ত মানুষ রেগে গিয়ে কিন্তু কিছু না আমি তোমাকে আগেই বলেছিলাম যে তোমাকে আমার কথায় বিশ্বাস করতেই হবে আর যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আমি কেন কেউই তোমার সাহায্য করতে পারবে না আপনি বলুন গুরুদেব এটাই যে তুমি হলে একটা আসল সত্যিটা কন্যা আর তোমার মা বাবা নাগ নাগিন ছিল যাদেরকে তাদেরই বন্ধু রাবিশ তাদেরকে খুন করে দিয়েছিল এটা কিভাবে হতে পারে গুরুদেব থাম্মা তাম্মাকে বলেছিলেন যে আমার মা বাবার একটা কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল কেউ ওদের কেন খুন করবে তোমার ঠাকুমা তোমায় মিথ্যে কথা বলেছিল যাতে সে তোমাকে আগামী বিপদের হাত থেকে বাঁচাতে পারে কিন্তু সেটা জানতো না যে আগামী বিপদ থেকে সে তোমায় এইভাবে বাঁচাতে পারবে না তোমার শক্তি তোমার মধ্যে আসবেই আসবে আর যখন আসবে তখন তোমার সেই বিপদের মুখোমুখি করতেই হবে কিরকম বিপদ গুরুদেব যখন তোমার মা বাবা কালগুরুর মাথা ধর থেকে আলাদা করে মৃত্যুর ঘাটে পৌঁছে দিয়েছিল সেই সময় তাদের একটা বন্ধু রাবিশ তাদেরকে পেছন থেকে মেরে নাগমনির ওপর কব্জা করে নিয়েছিল এখন সেই নাগমনিটাকে আবার শিবশঙ্করের কাছে পৌঁছে দিতে হবে আর এই কাজের জন্য শুধুমাত্র তুমি সাহায্য করতে পারবে কিন্তু যখন তুমি এই কাজটা পুরো করার জন্য যাবে তখন তোমায় কালগুরু যে তপস্যা করার পর খুব বেশি শক্তিশালী হয়ে গেছে আর রবিশ যে তোমার মা বাবাকে খুন করেছিল ওই দুজনের সাথে তোমাকে লড়তে হবে আর সেই জন্য তোমার প্রাণ খুব বেশি বিপদের মধ্যে রয়েছে নাগ গুরু সব সবকিছু বলে দিলেন আর তার সাথে আগামী বিপদের জন্য সতর্ক করে দিলেন কিন্তু এখনো অনেক প্রশ্ন কাব্যার মাথার মধ্যে ঘুরছিল যেগুলো নাগুরু বুঝতে পেরে গেছিল তোমার মনে যা কিছু প্রশ্ন রয়েছে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো আর তার সাথে যদি কখনো তোমাকে আমার দরকার বলে মনে হয় তাহলে কালো পাহাড়ে তৈরি এই শিব মন্দিরেই চলে আসবে তুমি আমাকে এখানে পেয়ে যাবে কিন্তু এই শক্তিগুলো আমি পাবোটা কি করে এই সমস্ত শক্তিগুলো তোমার আঠেরোতম জন্মদিনে নাগরাজ দ্বারা তোমায় প্রদান করে দেওয়া হবে যিনি তোমার মা বাবাকে শক্তি প্রদান করেছিলেন আর সেই সময় তোমাকে নিজের বিশেষ খেয়াল রাখতে হবে কারণ সেদিনই তুমি নিজের শক্তিটাকে অনুভব করতে পারবে নাগরাজ কে গুরুদেব নাগরাজ হলেন নাগেদের রাজা আর উনি নাগলোকে বাস করেন উনি সবসময় দরকার পড়লে তোমার সাহায্য করবেন এবার তুমি যাও শিবশঙ্কর সদা তোমার কল্যাণ করবেন ঠিক আছে গুরুদেব প্রণাম এইগুলি কবে ওখান থেকে চলে গেল কিন্তু তবু ওর মাথায় অনেক রকমের প্রশ্ন ঘুরে যাচ্ছিল ও নাগগুরুর কথাগুলোকেই মনে করছিল একটা লোক যার খুব বড় বড় চুল ধারালো নোক বড় বড় দাঁড়ি আর গোপ ছিল একটা জায়গায় বসে তন্ত্রমন্ত্রবিদ্যার প্রয়োগ করে ঘোর তপস্যা করছিল তার সামনে একটা কুণ্ডে আগুন প্রজ্বলিত হয়েছিল আর তার সামনে ছাই দিয়ে একটা গোলা রাখা ছিল যার মধ্যে তন্ত্রমন্ত্র করার জন্য সমস্ত জিনিসপত্র রাখা ছিল ওই লোকটার সামনে একটা কঙ্কাল রাখা ছিল আর একটা কালো রঙের জায়গায় কিছু দ্রব্য ভরে রাখা ছিল ওই লোকটা মন্ত্র উচ্চারণ করতে করতে ওই দ্রব্যের ছিটা কখনো ওই কঙ্কালের উপর তো কখনোই আগুনের কুণ্ডে দিয়ে চলেছিল মাঝে মাঝে আগুনের ঝাপটা তেজ হয়ে যেত তো কখনো কম হয়ে যেত কিন্তু ওই লোকটা এসবের পরোয়া না করে নিজের তন্ত্রবিদ্যার কাজে ব্যস্ত ছিল তখনই সে কিছু মন্ত্র পড়ল। আর ওই কালো পাত্র থেকে ছিটে আগুনের কুণ্ডে ফেললো আর একটা জোর আওয়াজের সাথে কুণ্ড থেকে সাদা রঙের ধোঁয়া বেরোতে লাগলো যেটা আস্তে আস্তে রঙিন হয়ে যাচ্ছিল এটা দেখে ওই লোকটা হাসতে শুরু করে দিল আর জোরে জোরে হাসতে হাসতে বলল। আমার সাধনা সফল হয়েছে তখনই ধোঁক কম হতে লাগলো আর সেটা থেকে একটা ময়ূর প্রকট হয়ে গেল আমার জন্য কি আদেশ আছে গুরুদেব স্নেহা আমি তোমাকে ওই নাগিনের মেয়েটাকে মারার জন্য ডেকে পাঠিয়েছি আর তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওই মেয়েটাকে শেষ করে আমাকে খুশির খবরটা শোনাও হা 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 গুরুদেব এই বলে ময়ূরটা একটা সুন্দর মেয়ের রূপে পরিবর্তিত হয়ে গেল আর ওখান থেকে উধাও হয়ে গেল আর ওর চলে যাওয়ার পর ওই লোকটা বলল এবার তোমার কে আমার প্রহার থেকে বাঁচাবে মেয়েকে যখন কাব্যা বাড়িতে পৌঁছয় তো অনেক দেরি হয়ে গেছিল আর তার ঠাকুমা তার কথা ভেবে চিন্তা করছিল আর তার আসার পরে ঠাকুমা বলল ঠাকুমা খুবই চিন্তিত স্বরে কোথায় চলে গেছিলে কাব্যা তুই কি জানিস বাইরে কত বিপদ রয়েছে ঠাকুমা চিন্তা স্বরে বলে তো ফেললেন কিন্তু যতক্ষণে কিছু বুঝতে পারতেন কাব্যা বলে উঠল কেমন বিপদ ঠাম্মা কিছু রে তুমি আমায় কিছু না বলতে চাইলেও ঠাম্মা আমি সব কিছুই জেনে গেছি আমি সব জানতে পেরে গেছি যে আমার মা বাবা কোন কার অ্যাক্সিডেন্টে মারা যাননি বরং ওনাদের নিজেদেরই বন্ধু রবিশ ওনাদেরকে নাগমণি পাওয়ার জন্য মেরেছিল ঠাকুমার কথা শুনে খুব অবাক হয়ে পড়লেন আর কাব্যার কাঁধ দুটোকে ধরে নিচের দিকে টেনে বললেন কিন্তু তোকে তোকে এসব কে বলল ঠাম্মার উত্তরে কাব্যা থেকে সমস্ত কথা বলে দেয় আর তাকে রবিশের বিষয়ে জিজ্ঞেস করতে লাগে ঠাম্মা এই রবি কেমন দেখতে ওকে আমি কোথায় পাবো আমি ওকে মেরে নিজের মা বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়েই ছাড়বো ঠাকুমাকে নিজের বুকে টেনে নিয়ে বলতে লাগেন সোনা এ তো আমি জানি না চোখে কোথায় পাওয়া যাবে কিন্তু নিজের বোন নিরূপার সাথে তোর মা বাবার বিয়েতে এসেছিল তাই সেই বিয়ের অ্যালবামে ওদের একটা ছবি নিশ্চয়ই থাকবে এই বলে ঠাকুমার বাবা মায়ের বিয়ের অ্যালবাম বের করে ওকে দেখাতে শুরু করলো আর পাতা পাল্টাতে পাল্টাতে ওকে রবিশ আর নিরূপার ছবি দেখিয়ে দেয় যাদেরকে দেখে কাব্যা খুব বেশি রেগে গিয়েছিল আর ওই ছবিগুলোকে এভাবে দেখতে লাগলো যে ওই ছবিগুলোর দিকে তাকেই ও রবিশকে শেষ করে ফেলবে তখন ও ঠাকুমাকে ধৈর্য রাখার জন্য আর ওর আঠেরোতম জন্মদিনের অপেক্ষা করতে বলে খাবার খেয়ে ঠাকুমা ঘুমিয়ে পড়ে কিন্তু কাভিয়া সারা রাত শুধু এদিকে রাজ পিকনিক থেকে ফেরার পরে ধরে থাকতে শুরু করে দিয়েছিল আর ও তার গুড বুক লিস্টে চলে এসেছিল কিন্তু রাজ আর কাব্যাকে তারপর থেকে প্রপোজ করেনি সে অপেক্ষা করছিল যে কাব্যা একদিন নিজে এসে তাকে কিছু বলবে কিন্তু কাব্যার মনে এরকম কোনো ফিলিংস ছিল না ও তো দিন রাত শুধু নিজের মা বাবার খনিকে মারার ব্যাপারেই চিন্তা করতে থাকত কিছুদিন পর রাজ কলেজ শুরু হওয়ার ঠিক আগে বাইরে দাঁড়িয়ে কাব্যার আসার জন্য অপেক্ষা করছিল কারণ ও কাব্যাকে কিছু বলতে চেয়েছিল কিন্তু যখন ও এলো তখন ওর সাথে এমনি কথা বলতে শুরু করে দিল তখনই সেই ময়ূরটা যাকে সেই তান্ত্রিক নিজের মন্ত্রশক্তি দিয়ে কাব্যাকে মারার জন্য পাঠিয়েছিল একটা মেয়ে রূপ ধারণ করে সেখান থেকে যেতে লাগে আর রাজকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে থেমে যায় রাজকে কাব্যার সাথে কথা বলতে দেখে কাভ্যাকে ওপর থেকে নিচে পর্যন্ত লক্ষ্য করল আর বলল আরে রাজ তুমি তুমি এখানে কি করছো আরে স্নেহা তুমি অনেকদিন পরে দেখা দিয়েছ কোথায় চলে গেছিলে আমি তো বাবার সাথে আউট অফ টাউনে ছিলাম কিন্তু তুমি এরকম মিডল ক্লাস লোকেদের সাথে কবে থেকে কথা বলতে লাগলে এ তো তোমার স্ট্যান্ডার্ডের মনেই হচ্ছে না তোমার অন্তত রেপুটেশনের খেয়ালটা রাখা দরকার ছিল রাজা স্নেহা কথা বলতে থাকে আর তারই মাঝখানে কাব্যা সেখান থেকে চলে যায় রাজুর সাথে কথা না বলতে পেরে দুঃখ পাচ্ছিল কিন্তু স্নেহা ওর বাবার বন্ধুর মেয়ে ছিল আর তার ছোটবেলার বন্ধুও তাই ও তার মন খারাপ করাতে চাইছিল না তারপর এদিকের ওদিকের কথা বলার পর ওরা দুজন নিজের নিজের রাস্তায় চলে গেল যখন ও ভেতরে পৌঁছল তখন দেখলো যে ভেতরে সব ছেলে মেয়ে কাব্যাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে এটা দেখে রাজ একটু অবাক হয়ে গেছিল ও যখন জিজ্ঞেস করলো তখন জানতে পারল যে দুদিন পরে কাবিয়ার জন্মদিন আর সমস্ত বন্ধুরা ওর থেকে পার্টি নেওয়ার জন্য বায়না করছিল। কিন্তু নাইট ক্লাবের পার্টির টাকা করাটা কাব্যার আয়ত্তের বাইরে ছিল সেই জন্য সে শুধু নানান অজুহাত দেখাচ্ছিল তখনই রাজ বলে উঠল কাবিয়ার জন্মদিনের পার্টি আমি তোমাদের সবাইকে দেব। আর যেখানে পুরো ক্লাসকে ইনভাইট করা হবে আমরা সবাই সেদিনকে খুব মজা করবো কিন্তু কাবিয়া কিন্তু তিনটু বললো আর চলবে না যদি তুমি পার্টি এক্সাম না করো তাহলে আমি বুঝবো যে তুমি আমাকে সে আগের মতোই রাজ বলেই মনে করো আর তুমি এখনো পর্যন্ত আমাকে ক্ষমা করো এইটা শুনে কাব্যা চুপ হয়ে গেল আরও পার্টির জন্য নিজের সহমতি দিয়ে দিল আর এটা শুনে ওখানে সমস্ত ছেলে মেয়েরা চিৎকার করে ওঠে সবাই একসাথে দুদিন পর কাব্যা একটা খুব সুন্দর ড্রেস পরে তৈরি হচ্ছিল এই ড্রেসটা আজকেই রাজকে জন্মদিনের উপহার রূপে গিফট করেছিল যেটা নেওয়ার জন্য কাব্যা অনেকবার বারণ করেছিল কিন্তু রাজ শেষমেশ তাকে না শুধু এই ড্রেসটা নেওয়ার জন্য কনভেন্স করে নিয়েছিল এমনকি সন্ধেবেলায় পার্টিতে এটা পরে আসার জন্য মানিয়ে নিয়েছিল এই ড্রেসটার সাথেই ম্যাচিং অ্যাসেসরিজও রাখা ছিল যেটা পড়ার পর কাব্যা অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল যেন সামনে কোনো প্রিন্সেস দাঁড়িয়ে রয়েছে আজও খুব খুশিতে ছিল যেটা দেখে ঠাকুমাও অনেক খুশি হচ্ছিল কিন্তু এরই সাথে তার মনে কিছু একটা কথা চলছিল ঠাকুমা মনে মনে বলতে লাগলো আজ তো কাব্যার জন্মদিন আজও পুরো আঠেরো বছরের হয়ে যাবে আরও নিজের মা বাবার সমস্ত শক্তি পেয়ে যাবে আর তারপর ওর জীবনেও বিপদ আসতে শুরু হয়ে যাবে এই ভেবে ঠাকুমার চোখে জল চলে আসে কিন্তু সেটা সে খুবই চালাকের সাথে মুছে ফেলে যাতে কাভিয়া তাকে দেখে মন খারাপ না করে ফেলে তারপর রাস্তাকে ঠিক সময় নেওয়ার জন্য তার বাড়িতে চলে আসে কাভিয়া তার ঠাকুমাকে বলে পার্টিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। রাস্তায় গাড়ি চালাতে চালাতে রাজ বলল তুমি রেস্টা পরে খুব বেশি সুন্দর দেখাচ্ছ থ্যাংক ইউ সো মাচ ওদিকে পার্টিতে যখন কাবিয়া রাজের সাথে পার্টি করতে পৌঁছলো তখন ওখানে উপস্থিত সবাই খুব ফুর্তি আনন্দ করছিল সবাই সফট ড্রিঙ্ক খেতে খেতে ডিজের দ্বারা বাজানো মিউজিকে ডান্স করছিল ডিজে রং বেরঙের লাইটস ডান্স ফ্লোরে পড়ছিল সবাই কাব্যাকে দেখে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালো তারপর কিছুক্ষণ পরে কেক চলে এলো কেকটা আসলে রাজি অর্ডার করেছিল যেটা সাইজে খুব বেশি বড় ছিল যার উপর কাব্যার মূর্তির মতো ডিজাইন করে রাখা ছিল সবাই কেকের প্রশংসা করছিল কাব্য কেক কাটলো আর তারপর রাজ তাকে কেক খাওয়ালো তারপর কেক খাওয়ার পর সবাই আবার ডান্স ফ্লোরে চলে গেল। আর ডান্স করতে শুরু করলো ডিজেওয়ালা বাবু পার্টির সং বাজিয়ে দিল যে গানে তো ওখানে সবাই ডান্স করছিল আস্তে আস্তে রাত গভীর হয়ে আসছিল আর তখনই যেন কিছু একটা হতে শুরু হলো কাব্যার রং বদলাতে শুরু হলো কিন্তু ডিজের রং বেরঙের লাইটের কারণে কেউ এই বিষয় কিছুই বুঝতে পারল না প্রথমে তো কাবিয়া নিজেও কিছু বুঝতে পারছিল না কিন্তু তখনই নাকগুর আওয়াজ শুনতে পেল কাবিয়া এক্ষুনি জায়গা থেকে বেরিয়ে যাও নাগগুরুর আওয়াজ শুনে কাব্যার নজর নিজের ওপর পড়ল। তখন নিজের বদলে যাওয়া রং দেখে ও সব কিছু বুঝতে পেরে গেল। আর কাউকে কিছু না বলে ক্লাব থেকে বাইরে বেরিয়ে চলে গেল ওখানে কেউই এই বিষয়ে জানতে পারল না আরও চুপচাপ জঙ্গলের দিকে এগোতে শুরু করে দিল ও রাস্তা দিয়ে যাচ্ছিল ঠিক তখনই কয়েকটা গুন্ডার মতো লোকেরা ওকে একলা যেতে দেখে ফেললো তখন ওরা সবাই কাব্যার পেছনে পেছনে ধাওয়া করলো কাব্যার গায়ে রঙ যেভাবে যেভাবে বদলাতে ওর মধ্যে শক্তি আসতে শুরু করে দিয়েছিল গুন্ডারা শুধু একটা সুন্দর জামা পরে একটা মেয়েকে রাস্তায় যেতে দেখতে পাচ্ছিল কিন্তু ওর বদলাতে থাকা রঙ ওদের মধ্যে কেউই দেখতে পাচ্ছিল না যদি দেখে নিত তাহলে হয়তো ওর পেছনে যাওয়ার কথাই ভাবতো না কাব্যা নিজের শক্তির কারণে পেছনে আসার লোকেদেরকে অনুভব করে ফেলেছিল সেই জন্য ও যত তাড়াতাড়ি সম্ভব ওদের নজর থেকে উধাও হয়ে যেতে চাইছিল এর জন্য ও নিজের চলার গতি বাড়িয়ে দিল আর তাড়াতাড়ি ও ওদের সবার থেকে অনেক দূরে চলে গেল। ওই লোকগুলোকে শুধু খুঁজতেই থাকলো কিছু দূরে যাওয়ার পরে কাব্যার গাইরং পুরোভাবে কালো হয়ে গেছিল আরও একটা নাগিন রূপে আসতে শুরু করে দিয়েছিল তখনই ওখানে ও একটা বিশাল রূপী নাগকে দেখতে পেল তাকে দেখে কাব্য খুব ভয় পেয়ে গেল আর তারপরে দেখতে দেখতে কাব্যা সম্পূর্ণভাবে একটা কালো নাগিন রূপ ধারণ করে ফেলল কাব্যা তোমাকে আমার থেকে ভয় পাওয়ার কোনো দরকার নেই আমি হলাম নাগরাজ মানে নাগেদের রাজা কাব্যাকে নাগগুরু নাগরাজের ব্যাপারে যদিও আগে সবকিছু বলে দিয়েছিলেন সেই জন্য ও তাকে প্রণাম করে বলতে শুরু করলো আপনি আমার প্রণাম স্বীকার করুন নাগরাজ তোমার কল্যাণ হোক আর আমাদের নাগ জাতির কল্যাণ করো আজ তুমি পুরো আঠেরো বছরের হয়ে গেছো সেই জন্য আমি তোমাকে তোমারই সমস্ত শক্তি প্রদান করতে এসেছি যাতে তুমি নিজের নিজের নাগ কুলের ভালোভাবে রক্ষা করতে পারো এই বলে নাগরাজ নিজের চোখ দিয়ে আলাদা আলাদা রঙের শক্তি কাব্যার শরীরের আলাদা আলাদা জায়গায় ফেলে দিল সেই জায়গাটায় তখন অনেক বেশি আলো ছড়িয়ে পড়েছিল যেন অনেকগুলো সূর্য হঠাৎ করে চমকে উঠেছে কিছুক্ষণ পর কাব্যার শরীরের ভেতর চলা সেই উদ্বেগ শেষ হয়ে গেল আরও নিজেকে খুবই শক্তিশালী অনুভব করতে লাগলো ওর শরীর থেকে একটা চমৎকারী আলো বের হচ্ছিল নাগরাজ কাব্যাকে ওর মা বাবার সমস্ত শক্তি প্রদান করে দিয়েছিল আর তারপর কাব্যা আবার নিজের মানবরূপ ধারণ করে নিল তারপর ও নাগরাজকে প্রণাম করলো আর ওখান থেকে চলে গেল কাব্যা আবার ক্লাবে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল সেই লোকটা যে একটা ময়ূরীকে নিজের সাধনা থেকে প্রকট করে এনেছিল রেগে গিয়ে এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছিল তাকে তার শক্তি বলে দিয়েছিল যে কাব্যা নিজের সমস্ত শক্তি পেয়ে গেছে সবার শেষে ওই নাগিনের মেয়েটা তার সমস্ত শক্তি পেয়েই হার মারলো আজও একটা নাগিনের রূপে বদলে গেল আর এখন এই পৃথিবী থেকে পাপ চির জীবনের জন্য শেষ হয়ে যাবে চির জীবনের জন্য না এটা মোটেই হতে পারে না আমি তো ওকে শেষ করে দেওয়ার জন্যই ওই পাঠিয়েছিলাম ময়ূরী ময়ূরী সে রেগে গিয়ে চিৎকার করে আর নিজের স্থানে বসে ওই কালো পাত্র থেকে জলের কয়েকটা আগুনের কুণ্ডে ফেলে দেয় যে কারণে ধোঁয়া হয়ে যায় আর ময়ূরী ওখানে প্রকট হয়ে যায় গুরুদেব আপনি আমাকে ডেকেছিলেন ওই লোকটা রেগে গিয়ে আমি তোমাকে যে কাজটা করতে দিয়েছিলাম সেটা সময় কেন পুরো হয়নি আমি আমি সুযোগ পাইনি গুরুদেব কিন্তু আমি খুব তাড়াতাড়ি কাজটা শেষ করে দেব কিন্তু এখন ওর মধ্যে ওর মা বাবার সমস্ত শক্তি এসে গেছে আর ও এখন খুব শক্তিশালী হয়ে উঠেছে আপনি চিন্তা করবেন না গুরুদেব আমি তাড়াতাড়ি ওকে রাস্তা থেকে সরিয়ে আপনাকে খুশির খবরটা শোনাবো কিন্তু আমি অসফলতা মোটেই ভালোবাসি না মোটেই ভালোবাসি না অসফলতা ঠিক আছে গুরুদেব এই বলে ময়ূরী ওখান থেকে উধাও হয়ে যায় রাস্তায় সেই গুন্ডাগুলো কাব্যাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে একটা গাছের নিচে বিশ্রাম করছিল আর একে অপরের সাথে আলোচনা করছিল একটা গুন্ডা তো বেশি বেশি হয়ে গেল মেয়ে ছিল না আর অন্য কিছু কি জানি কোথায় উধাও হয়ে গেল হ্যাঁ ভাই আকাশ ওকে গিলে ফেললো না মাটি ওকে খেয়ে নিল তখনই একটা গুন্ডা একদিকে ইশারা করে বলল আরে শোনো ভাইয়েরা ওই দেখো ওই যে আসছি ওদি থেকে আসছি এমন ভাবে আসছে যেন ও কোনো কিছু জিনিস থেকে ভয়ই পায় না 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 রাতের দিনের আমাদের মতো ভালো লোকেদের থেকে আসতে দাও আসছে দাও এখানে ওর এই কথা শুনে বাকি সব গুন্ডারা হাসতে শুরু করে দেয় তখনই ওদের মধ্যে একটা গুন্ডা ভয় পেয়ে বলে ভাই ও এত গভীর গভীরাতে বাইরে ঘুরে বেড়াচ্ছে এরকম কিছু নয় তো যে ও একটা পেতিনি রাক্ষসী আর শিকারের খোঁজে বাইরে বেরিয়ে এসেছে আমরা একে নিজেদের জন্য শিকার করার কথা ভাবছি আর শেষে দেখা যাবে যে উল্টে আমাদের শিকার করে নিয়েছে বাকি গুন্ডারা ওর মজা উড়িয়ে হাসতে শুরু করে দেয় আর সাথে কাব্যার দিকে এগোতে শুরু করে কাব্যা নিজের দিকে এগিয়ে আসা বিপদ থেকে অজানা ছিল না কিন্তু ও এটাও জানতো না যে ওর এদের মুখোমুখি কিভাবে করবে এই জন্য ও শুধু ক্লাবের দিকে এগোতে থাকছিল কিন্তু যখনও আরও একটু এগিয়ে গেল তখন গুন্ডারা গাছের পেছন থেকে বাইরে বেরিয়ে পড়ে সমস্ত গুন্ডা ওকে ঘিরে দাঁড়িয়ে পড়ে আর ওকে বিরক্ত করতে থাকে ও আমার এত রাতে তুমি কোথায় যাচ্ছ গো একটু আমাদের সাথেও কিছু সময় কাটিয়ে যাও আমার যেতে দাও আমি তোমাদের কি ক্ষতি করেছি কাব্য এখন কাকুতি মিনতি করে তাকে ছেড়ে দেওয়ার জন্য বলছিল কিন্তু গুন্ডাগুলো ওকে বিরক্ত করতে থাকে তারপর যখন সবাই বাড়ি ফেরার জন্য বেরোতে লাগলো তখন কাব্যাকে না দেখতে পেয়ে রাজ ওকে খুঁজতে শুরু করে রাজ ওর বাকি বন্ধুদেরকে জিজ্ঞাসা করে কিন্তু কোনো বন্ধুই কাব্যার ব্যাপারে কিছুই জানতো না তখনই স্নেহা বলল যে সে কাব্যাকে জঙ্গলের দিকে যেতে দেখেছিল এটা শুনে রাজ জঙ্গলের দিকে চলে গেল যখন জঙ্গলে পৌঁছলো তখন দেখলো যে কাব্যাকে গুন্ডারা ঘিরে ফেলেছে ওদিকে কাব্যিয়া কিছু করতে পারতো তার আগেই রাজ ওকে ঘিরে থাকতে দেখে মাঝখানে চলে এলো আর গুন্ডাদেরকে চ্যালেঞ্জ করতে শুরু করলো আরে মেয়েকে কি ঘিরে দাঁড়িয়ে রয়েছো যদি সাহস থাকে পুরুষের সাথে টক্কর নিয়ে দেখাও গুন্ডা গুন্ডাদের সরকার তুই আবার কেবে যদি তোর কাছে তোর জীবন প্রিয় হয়ে থাকে তাহলে এখান থেকে কেটে পড়বো আচ্ছা এখান থেকে তো কেটে পড়তে হবে তাই ভালোভাবে বলছি মেনে যাও আর মেয়েটাকে ছেড়ে দিয়ে বেরিয়ে যাও এখান থেকে এই কথা শুনে গুন্ডারা খুব রেগে গেল আর রাজের ওপর হামলা করে দিল হতে পারে রাজাটা কলেজের স্টুডেন্ট ছিল কিন্তু তবুও সে রোজ এক্সারসাইজও করতো সে কিছুক্ষণের মধ্যেই সমস্ত গুন্ডাদেরকে মেরে সেখান থেকে তাড়িয়ে দিল এটা দেখে কাব্যা খুব ইমপ্রেসড হয়ে গেছিল আর তার নজরে রাজের প্রতি সম্মান একটু বেড়ে গেছিল রাজ তাদেরকে তাড়িয়ে দেওয়ার পর কাব্যার দিকে চেয়ে দেখে তুমি ঠিক আছো তো কাব্যা হ্যাঁ আমি ঠিক আছি থ্যাংক লট কিন্তু তুমি কি করে জানতে পারলে যে আমি এখানে আছি তোমাকে স্নেহা জঙ্গলে আসে দেখেছিল তাই আমিও চলে এলাম কিন্তু তুমি এখানে এত রাত কি করতে এসেছিলে এর উত্তরে কিছু বলতে পারতো যে এর আগেই হঠাৎ জোরে বৃষ্টি শুরু হয়ে গেল আর কাব্য নিশ্চিন্তে নিঃশ্বাস নিল যে রাজকে কিছু আর বলতে হলো না কাব্য নিজের মনে থ্যাংক গড যে বৃষ্টি এসে গেছে না হলে তো আমি এখনো কাবিয়া সে ব্যাপারে ভাবছিল যে রাজ হঠাৎ বলে উঠলো আরে এখান থেকে আগে এগোবে নাকি বৃষ্টিতে ভিজে নিজের শরীর খারাপ করতে চাও তখনই কাব্যার জোরে একটা হাসি ফেললো যেটা দেখে রাজ বলে উঠল এই দেখো এবার হয়ে গেল তো শরীর খারাপ এবার তো একটু তাড়াতাড়ি করো ম্যাডাম তারপর দুজনে তাড়াতাড়ি হেঁটে রাজের গাড়ি পর্যন্ত পৌঁছে গেল কিন্তু তবু তারা খুব বেশি ভিজে গেল রাজ ওকে ছাড়ার জন্য বেরিয়ে পড়ল কিন্তু কাব্যা বারবার হেঁচে যাচ্ছিল তাই রাজ ওকে বলল তোমার তো সর্দি হয়ে গেছে আর যতক্ষণে আমরা তোমার বাড়িতে পৌঁছবো ততক্ষণে অবস্থা খারাপ হয়ে যাবে তাই একটা কাজ করি প্রথমে আমার বাড়িতে যাওয়া যাক প্রথমে আমার বাড়িতে চলো সেখানে কাপড় শুকিয়ে আমি তোমাকে তোমার বাড়িতে ছেড়ে আসব। না না আমি ঠিক আছি তখনই ওর জোরে হাঁচি শুরু হয়ে গেল এটা দেখে রাজ নিজের গাড়ি তার বাড়ির দিকে মুড়ে নিল বাড়িতে এসে রাজ কাব্যাকে অন্য কাপড় দিয়ে দিল যেটা ওর কাজিনের ছিল আর যখন কাব্যা চেঞ্জ করে বাইরে বেরিয়ে এলো তখন ওর টেবিলে পড়ে থাকে একটা ছবি দেখতে পায় যেটা দেখে ও খুব অবাক হয়ে যায় এই ছবিটা আসলে আর অন্য কারো নয় রেভিশের ছিল এটা দেখে কাব্যা অবাক হয়ে পড়েছিল আর ওর মনে এই প্রশ্নটা এলো কাব্যা নিজেকেই প্রশ্ন করতে থাকে এটা তো সেই রবিশের ফটো মনে হচ্ছে যে আমার মা বাবার খুন করেছিল আর নাগমনি লুকিয়ে নিয়ে চলে গেছিলো কিন্তু এসবের সাথে রাজের কি সম্পর্ক রাজ একে কী করে চেনে আমাকে রাজকে গিয়ে জিজ্ঞেস করতে হবে কিন্তু আমিও কি এটা কী করে জিজ্ঞেস করি আমাকে কিছু তো করতেই হবে যে কোনোভাবে এটা জানতেই হবে যে এই দুজনের মধ্যে আসল সম্পর্কটা কি এমনি তো এটা ভগবান শিবশঙ্করেরই আশীর্বাদ যে এত তাড়াতাড়ি আমি নিজের মা বাবার খুনি পর্যন্ত পৌঁছানোর জন্য একটা রাস্তা খুঁজে পেয়েছি এই কথাগুলো কাব্য নিজের মনে ভাবছিল যে তখনই রাজ নিজের হাতে দুটো কফির মগ নিয়ে ওখানে চলে আসে আর ওকে এইভাবে গভীর চিন্তায় ডুবে থাকতে দেখে বলে ওঠে আরে কাব্যা তুমি ওখানে কেন দাঁড়িয়ে আছো দেখো আমি ফায়ার প্লেসে আগুনও জ্বালিয়ে দিয়েছি তুমি এখানে এসে একটুখানি আগুনে শেঁক নাও আর তার সাথে কফি খাও দেখবে তুমি অনেক আরাম অনুভব করবে কাভিয়ার মনে হঠাৎ একথা এলো যে ও রাজের সাথে একটু টাইম স্পেন্ড করবে যার ফলে রবিশের ব্যাপারে হয়তো সব কিছু তথ্য পেয়ে যাবে এটা ভেবে ও রাজের হাত থেকে কফি নিয়ে নিল আর ওর সাথে ড্রয়িং রুমে ফায়ার প্লেসের সামনে লাগানো দুটো চেয়ারে গিয়ে একটাতে বসে পড়ল। আর কফি খেতে লাগলো ওর এক চুমুকের পরে রাজ ওকে জিজ্ঞেস করল কফিটা কেমন হয়েছে কাবিয়া ইটস অ্যামেজিং রাজ আমি জানতাম না যে তুমি এত ভালো কফি তৈরি করতে পারো তুমি কি করে বলতে পারো যে এই কফিটা আমি নিজে তৈরি করেছি কারণ যখন থেকে আমি এখানে এসেছি আমি এখানে আর কাউকে দেখতে পাইনি এর মানে হলো যে আমরা দুজন ছাড়া আর তৃতীয়ই বাড়িতে কেউই নেই রাজ ওর এই কথা শুনে হাসতে লাগলো আর বললো তুমি সত্যি খুব স্মার্ট মেয়ে তুমি একদম ঠিক বলেছ এখানে আমাদের দুজনকে ছেড়ে আর কেউ নেই কিন্তু তোমাকে আমার থেকে ভয় পাওয়ার কোনো দরকার নেই আমি কেন ভয় পেতে যাবো কাব্যা মনে মনে ভেবে যাচ্ছিল আসলে ভয় তো তোমারই পাওয়া দরকার বুঝেছ যখন তুমি জানতে পেরে যাবে যে আমি আসলে একটা নাগিন তখন তোমার অবস্থা কেরোসিন হয়ে যাবে তখনই রাজ বলে উঠল যখন থেকে তুমি এখানে এসেছো খুব চিন্তার মধ্যে মনে হচ্ছে কিছু প্রবলেম আছে নাকি আরে এরকম কিছুই হয়নি বাস একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছিল এখন তোমার কফি খেয়ে অনেক আরাম হয়েছে ওকে যদি তুমি বলো আমি ফায়ার প্লেসের আগুনটা বাড়িয়ে দিই কাব্যা তাকে রিল্যাক্স আছে বলে দেখাতে থাকে এখন আমি ঠিক আছি আচ্ছা তুমি বললে না তো যে তুমি এখানে একলা কেন থাকো আর তোমার পরিবারে আর কে কে আছে শুধু তিনজনই রয়েছি মম ড্যাড আর আমি বাকি আমার পেসি আর তার মেয়েও প্রায়ই আমাদের এখানে আসা যাওয়া করতে থাকে তাহলে এখন ওনারা সবাই কোথায় মম ড্যাড তো শহরে থাকে আর আমি নিজে কলেজ পুরো করার জন্য এখানে থাকি আচ্ছা তো রুমে যে ছবিটা লাগানো আছে উনি কি তোমার ড্যাড হ্যাঁ সেই হলো আমার বাবা কিন্তু তুমি এভাবে কেন জিজ্ঞেস করছো একবার আবার কাব্যা আগের মতো শক হয়ে রয়ে যায় কিন্তু পরে নিজেকে একটু ইজি করার পরে বলে আরে জাস্ট এমনি তারপর কাব্যা কথা পাল্টাতে থাকে আচ্ছা এবার আমার দেরি হয়ে গেছে আমি আসি তাহলে আমি তোমায় এক্ষুনি ছেড়ে দিচ্ছি না আমি চলে যাব এই বলে ও ওখান থেকে বেরিয়ে পড়ে রাস্তায় যেতে যেতে ও শুধু রবিশের ব্যাপারেই ভাবছিল তারপর কিছু দূর যাওয়ার পর ও নিজের নাগিন রূপ ধারণ করে নিল আর কালো পাহাড়ে তৈরি শিব মন্দিরের দিকে এগোতে লাগল মন্দিরে পৌঁছে ও নাগ গুরুকে ডাকতে থাকে গুরুদেব গুরুদেব আমার প্রার্থনা শুনুন গুরুদেব কি হয়েছে কাব্যা তুমি এত রাতে এখানে কি করছো প্রণাম গুরুদেব শিব শঙ্কর সদা তোমার কল্যাণ করুক আজ আমি খুব সমস্যার মধ্যে রয়েছি গুরুদেব আমি সেটা জানি কাব্যা যে তোমার সমস্যার আসলে কারণটা কি আমি নিজের শত্রুর ব্যাপারে জানতে পেরে গেছি আমি তাকে শেষ করে দিতে চাই কিন্তু এটা এত সহজ কাজ নয় কারণ এটা নাগবংশের নিয়ম যে তারা কারো ওপর কখনো প্রথমে আক্রমণ করে না তাতে সে যত শত্রুই হোক না কেন ঠিক আছে গুরুদেব প্রণাম এই বলে কাব্যা ওখান থেকে বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়ে বাড়ি ফেরার পর ও দেখে যে ঠাকুমা ওর অপেক্ষা করে বসে আছে ওর বাড়ি ফেরার সাথে সাথে ঠাকুমা রেগে গিয়ে বলে কাভেয়া তুই সময়টা দেখেছিস তোকে অনেক আগেই বলেছিলাম যে বাইরে অনেক বিপদ আর তবুও তুই এত রাতে বাড়ি ফিরছিস কাভেয়া ঠাকুমার এই কথা শুনে তার কাঁধে হাত দিয়ে তাকে মানানোর স্বরে বলে ও আমার প্রিয় ঠামা তুমি তো এমনি এমনি রেগে যাচ্ছ আজ নাগরাজের কৃপায় আমি মা বাবার সমস্ত শক্তি ফিরে পেয়ে গেছি এখন তো ভয় পাওয়ার কোনো দরকার নেই এই শুনে ঠাকুমা অবাক হয়ে বলল এই তুই কী বলছিস রে কাভেয়া হ্যাঁ ঠাম্মা আমি একদম সত্যি বলছি ঠিক আছে তবুও নিজের খেয়াল রাখবি আর চল এখন খাবার খেয়ে ঠিক আছে ঠাম্মা এই কথা বলে ঠাকুমা ওর জন্য খাবার বের করে আনলো আর তারপর কাব্যা খাবার খেতে শুরু করলো খাবার খাওয়ার পর তারা দুজন ঘুমানোর জন্য চলে গেল ঘড়িতে তখন দুটো বাজে কিন্তু কাব্য আর এইটুকু ঘুম আসছিল না তাই ও সেই বাক্সটা থেকে নিজের মা বাবার বিয়ের অ্যালবামটা নিয়ে আসে আর ইমোশনাল হয়ে গিয়ে ওই ছবিগুলোর সাথে কথা বলতে শুরু করে মা বাবা আচ্ছা আমি কত বেশি কষ্টের মধ্যে আছি আমি বলতেও পারবো না আমি জানি যে তোমাদের দুজনের আসল খুনিটাকে আর এমন কি আমি এই কথাটাও জানি যে ওর এখন কোথায় আছে কিন্তু আমি ওদের থেকে খুনের প্রতিশোধ নিতে পারবো না আমি ওকে প্রাণে মারতে পারবো না তোমরাই বলো আমি এখন কি করবো এই সব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লো সেটাও নিজেও জানতে পারলো না ওর ঘুমিয়ে বেশ কিছুক্ষণই হয়েছিল যে হঠাৎ ও একটা স্বপ্ন দেখতে লাগলো ও স্বপ্নে দেখলো যে কারো একটা বিয়ে হচ্ছিল আর তারপর ওখানে একটা লোককে দেখতে পায় যার চেহারা রবিশের সাথে মেল খাচ্ছিল এদিকে সাত পাক চলছিল আর ওদিকে ওই লোকটাকে একটা সাপে কামড়ে দিয়েছিল আর ওই লোকটা ওখানেই মারা যায় হঠাৎ কাব্যে আর ঘুমটা ভেঙে যায় আরও ঘড়ির দিকে তাকিয়ে দেখে যে ঘড়িতে তখন ভোর চারটা বাজে ও এখনও নিজের স্বপ্নের ব্যাপারেই ভাবছিল যে আজ হঠাৎ এরকম স্বপ্ন কি করে দেখল আর এটাও এখনও পর্যন্ত মনে কি করে রেখেছে কারণ ও তো নিজের স্বপ্ন কখনই মনে রাখতে পারে না স্বপ্ন শেষ হওয়ার পর কাফিয়া এই স্বপ্নের রহস্যটা জানার জন্য গুরুর কাছে যাওয়ার জন্য বাড়ির বাইরে বেরিয়ে নিজের নাগিনের রূপ ধারণ করে আর বুকের উপর হেঁটে মন্দির পর্যন্ত পৌঁছে যায় আর এরপরে ও মানব নাগিন রূপ নিয়ে মন্দিরের ভেতরে যেতে থাকে এসো কাব্যা আমি কখন থেকে তোমারই অপেক্ষা করছিলাম প্রণাম গুরুদেব আমি আপনাকে কিছু বলতে চাই আমিও তোমাকে কিছু বলতে চাই প্রথমে তুমি বলো গুরুদেব আমি আজ সকাল সকাল একটা অবাস্তব স্বপ্ন দেখেছি এর কি আমার জীবনের সাথে কোনো সম্পর্ক আছে হ্যাঁ তোমার মধ্যে তোমার মায়ের সমস্ত শক্তি রয়েছে সেই জন্য তুমি ভবিষ্যতে যা হবে সেই ঘটনাগুলোকে অনুভব করতে পারছো হ্যাঁ গুরুদেব এমনিতে আপনি আমাকে কি বলতে চেয়েছিলেন তারই মধ্যে গুরুদেব নিজের হাতটাকে হাওয়াতে ঘোরাতে থাকেন আর একটা প্রকাশ ওনার হাতে চলে আসে আমি তোমায় এই শক্তিটা দিতে চাইছি এটা তোমাকে তোমার লক্ষ্যকে পুরো করার জন্য সাহায্য করবে কিন্তু এই কথাটা মাথায় রেখো যে যদি তোমার হাত দিয়ে কোনো নির্দোষ ব্যক্তির খুন হয়ে যায় তাহলে সব শক্তিগুলো চলে যাবে আর হ্যাঁ রাবিশের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এখনও সঠিক সময় আসেনি তাই তুমি নিজের পরিচয় তার সামনে যেন ভুলেও না আনো ঠিক আছে গুরুদেব কাব্য এই শক্তিগুলো নিয়ে মন্দির থেকে বাইরে বেরিয়ে চলে যায় গুরুদেব আমি মা বাবার প্রতিশোধ নেওয়ার জন্য আর অপেক্ষা করতে পারবো না আমি রবিশকে মারার পরে শান্তি পাবো এই বলে কাব্যা আবার নিজের নাগিন রূপ ধারণ করে বুকে হেঁটে রবিশের বাড়িতে পৌঁছে যায় যেখানে রবিশ হলে বসে গরম চা খাওয়ার জন্য অপেক্ষা করছিল তখনই কাব্যা নাগিন রূপ ধারণ করে আর কিচেনে চলে যায় আর চাকর চাকরানিদের লুকিয়ে রবিশের চায়ে নিজের বিষ মিশিয়ে দেয় রামু আমার চা কবে আনবে রবিশের আওয়াজ শুনে তার চাকর চা নিয়ে তার কাছে পৌঁছে যায় যখনই সে রবিশের কাছে যায় ওর হাত থেকে চা নিচে পড়ে যায় এই দিকে কাব্যার রাগ আরো বেশি বেড়ে যায় আরে কোনো ব্যাপার নয় নতুন করে চা তৈরি করে আনো কিছুক্ষণ পরে ওখানে একটা বিড়াল চলে আসে আর নিচে পড়ে থাকা চাটাকে জীব দিয়ে চাটতে থাকে আর দেখতে দেখতে ও নিজের প্রাণ হারিয়ে ফেলে রবিশ এটা দেখে খুব বেশি ভয় পেয়ে যায় কিছুক্ষণ পর রবিশ স্নান করার জন্য চলে যায় এইবারে তো তুই বেঁচে গেছিস পরের বারে আর বাঁচবি না কাব্যা নিজের নাগিন রূপ ধারণ করে আর বাচ্চাবের পাশে রাখা ওয়ারকে নিচে জলে ফেলে দেয় যার ফলে গোটা জলে কারেন্ট দৌড়োতে থাকে এবার শুধু রবিশের জলে আসা দেরি ছিল তখনই কাব্যা ওখান থেকে চলে যায় রবিশ টবে যাবে যাবে করছিল তখনই বাইরে থেকে তার চাকর রাম ও আওয়াজ দিয়ে ডাকতে থাকে সাহেব আপনার ফোন এসেছে আসছি আচ্ছা রামু তুমি একটু দেখো তো জলটা গরম হয়েছে না হয়নি আমি কথা বলে নি এই কথা বলে রবিশ ফোন নিয়ে বাথরুম থেকে বাইরে বেরিয়ে যায় আর তার চাকর ভেতরে চলে যায় আর কিছুক্ষণ পরেই চিৎকার করার আওয়াজ শুনতে পাওয়া যায় আহ রবিশ ছুটতে ছুটতে বাথরুমের দিকে যায় সাহেব ওই দেখো টবের ওপর কারেন্টের তার ঝুলে রয়েছে যদি আপনি ওখানে স্নান করতে যেতেন আজ কি যে হতো সেটা ভগবানই জানে রবিশ কিছুই বুঝতে পারছিল না যে আজ ওর সাথে এসব কি হচ্ছে বিরক্ত হয়ে সে নিজের রুমে চলে যায় যেখানে আগে থেকেই কাব্যার নাগিন রূপ ধারণ করে বসেছিল যখনই রবিশ বিছানার ওপর গিয়ে বসে কাব্য তার পেছন থেকে এসে তাকে কামড়াতেই যাচ্ছিল আর যেই না কাব্যা তাকে কামড়ানোর জন্য ফোনই তুলল আর এগুলো কাব্যাকে একটা ঝটকার অনুভব হলো আর এইসব কিছু না জানতে পেরে রবিশ কিছু একটা ভাবতে ভাবতে নিজের রুম থেকে বাইরে চলে গেল আর চলে যাওয়ার পর কাব্যা নিজের মানব নাগিন রূপ ধারণ করে নিল এটা কি হলো আমি রবিশকে মারতে পারলাম না কেন আমাকে যত তাড়াতাড়ি সম্ভব সাথে দেখা করতে হবে এই বলে আবার রূপ ধারণ করলো আর নাগুরুর কাছে গুরুদেব আমি রবিশকে মারার জন্য বাড়িতে গেছিলাম কিন্তু যখন আমি ওকে কামড়ানোর চেষ্টা করলাম তখন আমি কিছুটা ঝটকা অনুভব করলাম যেন কি আমাকে রবিশকে মারার জন্য আটকে রেখেছে আমার মানা করা সত্ত্বেও তুমি রবিশকে মারতে গেছিলে এটা তো হওয়ারই ছিল কারণ রাবিশের ওপরে একটা সুরক্ষার কবচ রয়েছে যেটা ওকে একটা তান্ত্রিক দিয়েছিল যতক্ষণ সেটা ওর কাছে থাকবে কোনো নাগী তার নিকটে যেতে পারবে না গুরুদেব তাহলে আমি ওর নাগমণি রহস্যটা কি করে জানতে পারবো আর আমার প্রতিশোধ কি করে সম্পূর্ণ হবে রবেশের গলায় তান্ত্রিক দ্বারা দেওয়া একটা লকেট রয়েছে লকেটটা রাবিশ শুধুমাত্র নিজের মর্জিতেই খুলতে পারবে তুমি রাবেশকে শুধু তখনই মারতে পারবে যখন ওর গলায় বা তার সামনে ওই লকেটটা থাকবে না এরকমটা কবে হবে আপনি কিছু একটা বলুন তুমি ওর ছেলে রাজের সাথে বিয়ে করে নাও যার সুযোগ নিয়ে তুমি রাবিশের বাড়িতে গিয়ে সেখানে থাকতে পারবে আর যখন রাবিশ সেই লকেটটা খুলবে সেই সময় তুমি ওর থেকে নাগমনির বিষয় জিজ্ঞেস করে নিও আর নিজের প্রতিশোধও নিয়ে নিও যথা আজ্ঞা গুরুদেব আমি নিজের মা বাবার খুনের প্রতিশোধ নেওয়ার জন্য সব কিছু করতে রাজি আছি গুরুর পরামর্শ অনুযায়ী কাব্যা রাজের সাথে বিয়ে করার জন্য রাজি হয়ে যায় কাব্যা ওখান থেকে সোজা নিজের বাড়িতে যায় এত দেরিতে আসার জন্য কাব্যার ঠাকুমা খুব রাগারাগি করতে শুরু করে তখনই কাব্যার ঠাকুমাকে সব সত্যি কথা বলে দেবে বলে ঠিক করে আর নিজের নাগেন রূপ ধারণ করে আর ঠাকুমাকে সব সত্যি কথা বলে দেয় তুইও তুইও নিজের মা বাবার মতো হয়ে গেছিস হ্যাঁ ঠাম্মা আর আমি এখন আমার মা বাবার খুনির থেকে প্রতিশোধ চাই আচ্ছা ঠাম্মা আমি একটা ছেলেকে খুব ভালোবাসি ও আমাকে বিয়ে করতে চাইছে ঠিক আছে আমি তোদের দুজনের বিয়ে দিয়ে দেবো ঠাকুমা রাজ আর তার মায়ের সাথে দেখা করে কাব্যার বিয়ে করিয়ে দিল রবিশ রাজের বিয়েতে আসতে পারেনি কারণ সে সেই তান্ত্রিকের কাছে যাচ্ছিল সেই সময় তার সাথে যা কিছু হচ্ছিল সে সব কথা বলার জন্য পরের দিন বিয়ের পর কাব্যা নিজের রুম থেকে বাইরে বেরিয়ে রবিশের ছবি দেখতে দেখতে বলতে থাকে আমি তোমাকে এত সহজ মৃত্যু দেবো না তোমার চোখের সামনে প্রথমে তোমার নিজের লোকেরা মরবে তখন তুমি মরবে যাতে আপনজনকে হারানোর যে কষ্টটা আমি সহ্য করেছি সেটা তুমিও সহ্য করবে রবিশ নিজের গাড়ি থেকে নেমে জঙ্গলে যেতে শুরু করে কিছু দূর হাঁটার পরে সামনে একটা গুহা দেখতে পাওয়া যায় রবিশ তার মধ্যে ঢুকে পড়ে আর ভেতরে গুহাতে একটা তান্ত্রিক এক জায়গায় বসে যজ্ঞ করছিল গরু নমস্কার ভালো, আজ হঠাৎ এখানে কেন আসা হলো গরু মশাই আমার মনে হয় আমাকে কেউ মারার চেষ্টা করছে কিছুদিন ধরে আমার সাথে অবাস্তব অবাস্তব ঘটনা ঘটছে আরে বোকা তোকে আর অন্য কেউ নয় একটা নাগিন মারার জন্য এসেছে এটা কি করে সম্ভব হতে পারে গরু মশাই আমরা তো অনেক বছর আগেই ওই নাগ আর নাগিনের গল্প শেষ করে দিয়েছিলাম না ওর একটা মেয়েও ছিল যে আঠেরো বছর বয়স হয়ে যাওয়ার পর ওর মা বাবার সব শক্তি প্রাপ্ত করে ফেলেছে আর ও এখন তোমার থেকে প্রতিশোধ নিতে এসেছে হো তার মানে ও নারিগিসের মেয়ে হয় যেভাবে ওর মাকে মেরেছিলাম সেভাবে ওর মেয়েটাকে শেষ করে ফেলব না আমাদের ওকে মারলে চলবে না এ থেকেই তো আমরা নিজেদের অসম্পূর্ণ কাজ করব ওই নাগমনি যেটা পাথরে বদলে গেছিলো আমরা এখন সেটা সব শক্তি পুনরায় জাগ্রত করতে পারব। আর তারপর আমরা এই পুরো পৃথিবীতে রাজত্ব করবো আজও মনে আছে আমার সেই দিনটা কীভাবে আমি আর নাগেশকে মেরে ওদের থেকে নাকমণি ছিনিয়ে নিয়েছিলাম আর ওদেরকে গলি মেরে মরার জন্য ওইখানেই ছেড়ে দিয়েছিলাম যাতে ওরা কাঁদতে কাঁদতে মরতে পারে কিন্তু যেদিন আমি ওই নাগমণিটাকে আপনার কাছে আনলাম আর সেটা ব্যবহার করার কথা ভাবলাম তখন একটা মারাত্মকভাবে বিস্ফোরণ হয়েছিল আর ওই নাগমণিটা পাথরে বদলে গেছিলো যেটা সব শক্তিগুলো নষ্ট হয়ে গেছিল আজ পর্যন্ত আমরা সেটা লাভ ওঠাতে পারিনি চিন্তা করো না এখন যেমনটা আমি বলবো তেমনটা করো এইবারে নাগমনে শুধু আমাদেরই হবে শুধু আমাদের কিন্তু আমি একটা কথা তো বুঝতেই পারলাম না যে ও কি আপনার থেকে প্রতিশোধ নিতে আসবে না ওই নার্গিসের মেয়েটাই তো নিজের মৃত্যুর কারণ হয়ে উঠবে তখনই কালগুরু সামনে এসে নিজের চেহারা দেখিয়ে দেয় ও এখনও জানে না যে এই সমস্ত ষড়যন্ত্রের পেছনে আমি রয়েছি কারণ সেদিন আমি নার্গিসের উপর ঘাত করেছিলাম যে ঘাতটা উল্টে আমার দিকে চলে এসেছিল কিন্তু আমি খুব চালাকির সাথে সেই জায়গায় নিজের ছায়াকে দাঁড় করে দিয়েছিলাম আর নিজে সেখান থেকে দূরে গিয়ে লুকিয়ে পড়েছিলাম আর যখনই আমার ছায়ার মাথা আর ধর আলাদা হলো আমি সেখান থেকে পালিয়ে গেলাম আর তারপরে তুমি সেটাই করেছো যেটা আমি করতে বলেছিলাম আমরা ওই কোথায় গিয়ে খুঁজবো ওই নাগিনটা তোমাকে খুঁজে ফেলেছে ওই সময় তোমারই বাড়িতে রয়েছে ও আর অন্য কেউ নয় তোমার বৌমা হয়ে এসেছে তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য কি গুরুমশাই এবার আমি কি করব কি করে থামাবো ওই নাগিনটাকে সে সব কাজ আমি করে দিয়েছি এবার তুমি শুধু বাড়িতে যাও নাগিন খুব তাড়াতাড়ি আমাদের হাতের মুঠোয় হবে এরপরে রবিশ বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল এই সময় অন্যদিকে রবিশের বাড়ির দরজা খুলে স্নেহা নিজের ব্যাগের সাথে হাজির হয়ে যায় তুমি এখানে কি করছো ময়ূরী ও তাহলে তুমি জানো আমার ব্যাপারে চলো ভালোই হলো শত্রুতা এবার বরাবরের হলো তোমাকে প্রথমবার দেখে আমি বুঝে গেছিলাম যে তুমি একটা ময়ূরী কিন্তু শত্রু হও এটা তুমি নিজেই বলে দিলে চলো বেরিয়ে যাও এখান থেকে সেই সময় স্নেহা নিজের ময়ূরী রূপ ধারণ করে নিল অন্যদিকে কাব্যাও নাগিন রূপ ধারণ করে নিল দুজনে একে অপরের ওপর আক্রমণ করতে শুরু করলো এই আক্রমণের কারণে সামনে রাখা একটা ফ্লাওয়ার ভেঙে পড়ে গেল সেই আওয়াজটা শুনে রাজের মা আর রাজ দুজনেই নিজের নিজের রুম থেকে বাইরে বেরিয়ে চলে আসে রাজের মা কামিয়া কি হলো এটা কিসের আওয়াজ ছিল এসব এখানে কি হচ্ছে রাজ আর কাম্যার এখানে আসার আগেই ময়ূরী আর কাব্যা নিজের মানবরূপ ধারণ করে ফেলেছিল আর কাম্যা স্নেহাকে ভেতরে নিয়ে আসতে আসতে বলল। এসো মা বৌমা এ হলো তোমার শ্বশুরের বন্ধুর মেয়ে স্নেহা আজ থেকেও এখানেই থাকবে যতদিন ওর মন চাইবে আর স্নেহা এ হলো আমার বৌমা রাজের স্ত্রী কাব্যা মনে মনে বলল খুব ভালো করে চিনিয়ে ময়ূরীটাকে কাব্যা স্নেহাকে বড় বড় চোখ দিয়ে দেখতে থাকে আর তখনই স্নেহা নিজের ব্যাগ বাড়ির ভেতরে নিয়ে চলে আসে কাব্যাও নিজের রুমে যেতে লাগে ময়ূরী নিজের চোখ দিয়ে লেজার বের করে কাব্যার পায়ে মারতে থাকে কাব্যা সিঁড়ি থেকে নিচে পড়ে যায় আর তার মাথা আর হাতে খুব জোরে লেগে যায় তখনই রাত ছুটতে ছুটতে কাব্যার কাছে চলে আসে আর কাব্যাকে নিজের কোলে তুলে নিজের রুমে নিয়ে চলে যায় এই সব দেখে ময়ূরী খুব বেশি রেগে যায় নাগিনের বাচ্চা আমিও দেখছি তুই রাজকে কি করে আপন করিস রাজ শুধু আমার রাজ কাব্যাকে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয় আমি ঠিক আছি রাজ আমার বিশ্রামের কোনো দরকার নেই চুপচাপ শুয়ে থাকো তোমার মনটা যে কোথায় ছিল ভগবানই জানি দেখো কত বেশি আহত হয়ে পড়েছো তুমি আমায় ওষুধ লাগিয়ে দিতে দাও এই বলে রাজ কাব্যার পট্টি বেঁধে দেয় মনে মনে কাব্যা আমার ঘায়ে তো আর কোনো মলমী কাজ করবে না আমি এখানে তোমার বাবাকে মারতে এসেছি যখন তুমি কথাটা জানতে পারবে তখন তুমিও নিজের বাবারই সাথ দেবে অন্যদিকে রবিশ ও তার বাড়িতে চলে আসে রবিশ বাড়িতে এসে রাজ আর কাব্যাকে আওয়াজ দিয়ে ডাকতে থাকে রাজ ও রাজ কাব্যা কোথায় রয়ে গেল তোমরা দুজন তাড়াতাড়ি নিচে এসো রবিশের আওয়াজ শুনে কাব্যা আর রাজ নিজের নিজের রুম থেকে বাইরে চলে আসে কি হয়েছে ড্যাড আজ তুমি এত রেগে দেখে কেন কথা বলছো এর উত্তরে রবিশ হাসতে হাসতে বলে আরে ভাই কেউ আমাকে বৌমার সাথে দেখা করাও কোথায় রয়েছে আমাদের বৌমা ড্যাড ও নিজের রুমে রয়েছে এসো আমি তোমাকে কাব্যার সাথে দেখা করে আনি তিনজন একসাথে কাভিয়া রুমের দিকে এগোতে থাকে এনার সাথে সাথে মেলো ইনি হলেন আমার ড্যাড রবিশের দেখা করে কাব্যা মনে মনে বলে খুব ভালো করে চিনি লোকটাকে আমি এই লোকটাই আমার মা আর বাবার দুজনের খুন করেছিল আজ যদি আমার হাত বাঁধা হয়ে না থাকতো তাহলে আমি কি আজকেই শেষ করে ফেলতাম অন্যদিকে রবিশ মনে মনে বলে তো এই হলো নারগিসের মেয়ে চলো কোনো ব্যাপার নয় এ তো নিজেরই ফাঁদে পা ফেলে দিয়েছে এবার আমিও দেখছি এখান থেকে তুই কি করে মেচে পালাতে পারিস তখনই রবিশ সবার সামনে পার্টির ব্যাপারে বলতে লাগে রাজ বাবা আমি তোমার বিয়েতে তো আসতে পারিনি তাই আমি চাই যে আমি তোমার জন্য একটা বড় রকমের পার্টি রেখে দিই সেই জন্য আমি কাল রিসেপশন পার্টি ঠিক করেছি তাই তোমরা দুজন নিজেদের বন্ধু বান্ধবদের ডেকে নাও ঠিক আছে আর হ্যাঁ তোমরা দুজন তাড়াতাড়ি তৈরি হয়ে যাও আমরা নিজেদের কুলদেবতার মন্দিরে যাব। এই বলে রবিশ আর কাব্যা ওখান থেকে চলে যায় কিছুক্ষণ পর চারজন তৈরি হয়ে মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে রবিশ আর কাব্যা নিজেদের গাড়িতে বসে যায় আর রাজ কাব্যাকে নিয়ে নিজের গাড়িতে কিছু দূর যাওয়ার পরে কিছু গুন্ডা ওদেরকে থামিয়ে দেয় আর গাড়িকে ঘিরে ফেলে কিছু গুন্ডা কাব্যার উপর আক্রমণ করে এই আক্রমণের কারণে কাব্যা অনেকটা আহত হয়ে পড়ে রাজ সেই গুন্ডাগুলোর সাথে তাদের সামনে লড়াই করে যাচ্ছিল এসব আসলে কি হচ্ছে রাজের সামনে তো আমি নিজের নাগিন রূপ ধারণ করতে পারছি না কিভাবে থামাবো এইসব গুন্ডাদের কাব্যা এইটুকু কথা বলল। আর হঠাৎ ওখানে খুব জোরে একটা ঝড় নেমে চলে আসে খুব জোরে ঝড়ের কারণে কেউ কিছুই দেখতে পাচ্ছিল না রাজকে কিছু গুন্ডারা জব্দ করে ধরে রেখেছিল গুন্ডারা কাব্যার উপর আক্রমণ করতেই যাচ্ছিল কিন্তু ঝড় নামার পরেই ওরা সবাই ওইখানে থমকে রয়ে যায় কিছু না দেখতে পাওয়ার কারণে কাব্যা নিজের নাগিন রূপ ধারণ করে ফেলে আর নিজেকে পুরোভাবে ঠিকও করে নেয় কাব্য সব গুন্ডাদের এক এক করে মারতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই ঝড় আবার বন্ধ হয়ে যায় এইসব কি হচ্ছিল ওই লোকগুলো কারা ছিল যারা আমাদেরকে মারতে এসেছিল কাব্যান নিজের মানবরূপ ধারণ করে ফেলে ছোট চোর হবে হয়তো টাকার লোভে ওরা আমাদের উপর আক্রমণ করে দিয়েছিল তুমি চলো আমরা মন্দিরে যাই অনেকটাই দেরি হয়ে গেছে এই বলে রাজ আর কাব্যা মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে কাব্যা যখনই মন্দিরের সিঁড়িতে পা রাখতে শুরু করে হঠাৎ মন্দিরের সমস্ত ঘন্টাগুলো বাজতে শুরু হয় এইসব কি হচ্ছে ঘণ্টাগুলো এমনি এমনি কি করে বাজছে নিশ্চয়ই কোনো অদ্ভুত শক্তি আমাদের মন্দিরে প্রবেশ করেছে হবে হয়তো এই সময় রাজ আর কাব্যা দুজনে কাম্যয়া আর রবিশঙ্কর কাছে চলে আসে আর পূজো শেষ করে আবার বাড়ি ফিরে চলে যায় বাড়ি ফেরার পর কাব্যা ওপরের দিকে উঠে যাচ্ছিল সেই সময় স্নেহা নিজের রুম থেকে বাইরে আসছিল কাব্যা স্নেহাকে আবার তার রুমে ফিরে নিয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে তুমি নিজের বদভ্যাসটা কখনো বদলাতে পারবে না তাই না তুমি আসলে চাইছো কি আর যদি আক্রমণ করারই ছিল তাহলে সামনে করতে পারতে আমাদের পিঠ পিছনে কেন করলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে স্নেহা কাব্যাকে ধাক্কা দিয়ে ওখান থেকে উধাও হয়ে যায় এই সময়ে কাব্যা ও স্নেহার পেছন করার জন্য ওখান থেকে উধাও হয়ে যায় আর সোজা জঙ্গলে গিয়ে পৌঁছে যায় কাব্যা স্নেহার সামনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে পড়ে আর নিজের নাগিন রূপ ধারণ করে ফেলে স্নেহাও নিজের ময়ূরী রূপ ধারণ করে নেয় আর দেখতে দেখতে দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায় এদিকে কাব্যা ছবল মরার চেষ্টা করতে থাকে ওদিক দিয়ে ময়ূরী বারবার নিজের চঞ্চু দিয়ে কাব্যার উপরে আক্রমণ করতে থাকে কাব্যা আস্তে আস্তে ময়ূরের ওপরে ভারী পড়তে শুরু করে এতক্ষণে ময়ূরী নিজের মানব রূপে আবার বদলে যায় ছেড়ে দাও আমাকে আমি তোমার উপর কোনো আক্রমণ করেনি যখন মারার হবে তখন আমি তোমাকে সামনে থেকে মারব স্নেহার এইটুকু কথা শুনেই কাব্যা ভাবতে শুরু করে দেয় তখনই সুযোগ পেয়ে স্নেহা ওখান থেকে পালিয়ে যায় কাব্যা নিজের নাগিন রূপে বাড়ির ভেতরে জানালা রাস্তা দিয়ে প্রবেশ করে এতক্ষণে কাব্যাকে খুঁজতে খুঁজতে রাত চলে আসে কিন্তু কাব্যা ততক্ষণে মানবরূপ ধারণ করে ফেলে কাভি আমি তোমার জন্য আজ সারপ্রাইজ ডিনার ঠিক করেছি তাড়াতাড়ি রেডি হয়ে যাও তারপর ডিনার করার জন্য বেরোব কিছুক্ষণ পরে কাভ্যা আর রাজ ডিনারের জন্য বেরিয়ে পড়ে দুজনের রেস্টুরেন্টে যায় যেখানে অনেক লোক ডান্স করছিল কাভিয়া তুমি কি আমার সাথে ডান্স করবে মানা করিও না আমার হৃদয়টা ভেঙে যাবে না হলে হ্যাঁ কেন করব না চলো করি ডান্স দুজনে ডান্স করতে লেগে যায় কিছুক্ষণ পর দুজনকে থামিয়ে রাজের একটা বন্ধু আসে রাজ অনেকদিন পর দেখা দিয়েছ কোথায় উধাও ছিল এতদিন দাদা আরে কোথাও নয় আর এর সাথে মিলু এ হলো আমার ওয়াইফ কাভিয়া এই সময় শেখারের ফোন বেজে ওঠে আরও ওখান থেকে চলে যায় রাজ আর আবার ডান্স করতে লেগে যায় কিছুক্ষণ পরেই দুজনে ডিনার টেবিলে বসে পড়ে তখনই কাব্যা একটা অদ্ভুত রকমের আওয়াজ কানে শুনতে পায় ওটা একটা বিনের আওয়াজ ছিল ওই আওয়াজটার কারণে কাব্যার নাগিন রূপ আস্তে আস্তে ওর ওপর প্রভাব ফেলছিল নাচেও কাব্যা নাগিনের রূপে আসবে আসবে করছিল আর তখনই রাজ তুমি কি কিছু আওয়াজ শুনতে পাচ্ছ না তো কিছু না তো তুমি কোন আওয়াজের কথা বলছো বলো দেখি রাজ আমি এক্ষুনি আসছি শরীরটা ভালো মনে হচ্ছে হয়েছে। আমিও আসি সাথে না তুমি এখানেই ওয়েট করো কাবিয়া রাজকে মিথ্যে কথা বলে তাকে রেস্টুরেন্ট থেকে বাইরে বের করে আনে তারই সাথে সেই আওয়াজটা এখনো ওর কানে বেজে যাচ্ছিল না চাইলেও কাব্যকে নিজের নাগিন রূপে আসতে বাধ্য হলো আর নাগিন হয়ে মাটিতে ছোবল মারতে শুরু করলো তখনই নিজের উপর কন্ট্রোল করার চেষ্টা করতে থাকলো এটা আমার সাথে কি হচ্ছে কে বাজাচ্ছে যেতে হবে এই কথা বলে কাব্য হেঁটে সোজা নাগ গুরুর কাছে পৌঁছে গেল আর নিজের অন্য নাগিন রূপে চলে এলো গুরুদেব আমার সাহায্য করুন এই আওয়াজটা আমার পাগল করে দিচ্ছে কোন আওয়াজের কথা বলছো আমি তো কিছু শুনতে পাচ্ছি না কাব্যার শ্বাস বন্ধ হতে শুরু হচ্ছিল কাব্যা হাঁপাতে হাঁপাতে আওয়াজটা আমার শ্বাস বন্ধ করে দিচ্ছে কিছুটা করুন নাগগুরু তক্ষণি তার কাছে রাখা লাল রঙের আবির কাব্যার ওপর ছুঁড়ে দিলেন যার ফলে কাব্যার কানে সে বিনের আওয়াজটা শোনা বন্ধ হয়ে গেল ধন্যবাদ গুরুদেব আচ্ছা একটা কিসের আওয়াজ ছিল এটা কোনো সাধারণ বিন বলে মনে হচ্ছে না এই আওয়াজটা আমার উপর এত বেশি প্রভাব কেন ফেলছিল এটা নিশ্চয়ই কোনো তান্ত্রিকের কাজ সে তোমাকে নিজের জালে ফাঁসানোর চেষ্টা করছে যাতে সে তোমার রহস্য সবার সামনে এনে দিতে পারে তোমাকে এটা মনে রাখতে হবে তুমি সব সময় নিজের শত্রুদের সাথে ঘিরে রয়েছ প্রতিটা কদম তোমাকে অনেক ভেবে চিনতে রাখতে হবে ঠিক আছে নাগগুরু এবার আমার যাওয়া দরকার কাব্যা ওখান থেকে দ্বিতীয় নাগিনের রূপ নিয়ে বুকে হেঁটে ওখান থেকে বাইরে চলে যায় বাড়িতে এসে আবার মানুষের রূপ ধারণ করে বাড়ির ভেতরে প্রবেশ করে যেখানে রাজ রবিশ আর কাম্যা সবাই কাব্যার অপেক্ষা করছিল কাব্যা তুমি ঠিক আছো তো হ্যাঁ আমি ঠিক আছি তুমি রেস্টুরেন্ট থেকে কোথায় উধাও হয়ে গেছিলে তুমি কোথায় ছিলে এতক্ষণ আসলে আমার শরীর হঠাৎ খারাপ হয়ে গেছিল সেই আমার একটা বন্ধু যে একটা ডাক্তার তার কাছে চলে গেছিলাম এখন তুমি ঠিক আছো চলো একটু বিশ্রাম করো চলো রাজ কাব্যাকে নিজের সাথে রুমে নিয়ে চলে গেল যেখানে রাজ রুমটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল কাব্যার জন্য এসব আবার কি তুমি লাইট খুব পছন্দ করো তাই না সেই জন্য এইসব কিছু তোমার জন্য হ্যাঁ কিন্তু এসবের কি দরকার ছিল তুমি আমার জন্য খুব বেশি স্পেশাল সেই জন্য আমি তোমার জীবনের প্রতিটা মুহূর্ত স্পেশাল করে দিতে চাইছি আই লাভ ইউ কাব্যা রাজ আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি একটু বিশ্রাম করে নিলে হয়তো ভালো মনে হবে হ্যাঁ তুমি শুয়ে পড়ো রাজ আর কাভ্যা ঘুমিয়ে পড়ে রাত তিনটের সময় কাব্য চোখ খুলে যায় আর চোখ খুলতেই কাভ্যা দেখে যে রাজের বুকের ওপর একটা কালো নাগ ফনি বের করে বসে আছে ও মাইকট এবার আমি কি করব? কাব্যা আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে পড়ে আর এক ঝটকাতে ওই সাপটাকে ধরে আর মাটিতে ছুঁড়ে ফেলে দেয় এতক্ষণে রাজেরও চোখ খুলে যায় কি হয়েছে কাব্যা তুমি এত অস্থির কেন মনে হচ্ছ এই সময় রাজ ওই নাকটাকে জানালা দিয়ে বাইরে যেতে দেখে ফেলে আর যখনই সে কাব্যার দিকে ঘুরে তাকায় কাব্যা রাজের গলা জড়িয়ে ধরে আমি তো খুব ভয় করে তুমি আমার গলা তো ধরলে আমার খুব পিপাসা পেয়েছে আমি জল নিয়ে আসছি আমি নিয়ে আনছি জল না আমি নিজেই নিয়ে চলে আসবো কাব্যার নিচে কিচেনের দিকে যাচ্ছিল যখন কাব্যার নিচের দিকে নাম ছিল ও দেখতে পেল যে ময়ূরীটা পা চেপে চেপে বাড়ির বাইরে বেরিয়ে চলে যাচ্ছে এত রাতে বাইরে কোথায় যাচ্ছে নিশ্চয়ই নিজের সাথীর সাথে দেখা করতে যাচ্ছে আমাকে খুঁজে বার করতে হবে কাব্যাও আস্তে আস্তে করে ময়ূরের পেছন করতে শুরু করে তখনই রুম থেকে রাজ আওয়াজ দিয়ে কাব্যাকে ডাকতে থাকে কাব্যা আমার জন্য একটু জল নিয়ে আসবে আমি কালকে দেখে নেব এই ময়ূরিটাকে এই কথা বলে জল নিয়ে নিজের রুমের দিকে চলে যায় অন্যদিকে স্নেহা বাড়ি থেকে বাইরে বেরিয়ে নিজের আসল রূপ রূপ ধারণ করে কাছে গিয়ে এবার কি করতে হবে এই নাগিনটা তো সব মজা খারাপ করে রেখে দিয়েছে তাড়াতাড়ি এর কিছু একটা করতেই হবে নাহলে ওর আজকে আমার থেকে কেড়ে নেবে এই নাগিনটা কিন্তু খুব চালাক আমাকে ওই জন্য অন্য কিছু একটা ভাবতে হবে আপনি শুধু ভাবতেই থাকুন আমি জানি আমাকে কি করতে হবে এবার দেখুন আমি এই নাগিনের কি অবস্থা করি একটা কথা মাথায় রেখো যে আমাদেরকে এই নাগিনটাকে প্রাণে মারবো না শুধু ওকে দুর্বল করে দিতে হবে যাতে ঠিক সময় আসলে এই নাগিন আমাদের নাগমণি পর্যন্ত পৌঁছে দিতে পারে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনার শুধু নাগমণি দরকার কিন্তু আমাকে তো আমার রাজ দরকার আর আমি ওকে নিজের করেই ছাড়বো তাতে যাই হয়ে যাক না কেন এরপরে ময়ূরী বাড়ি ফিরে চলে আসে পরের দিন সন্ধ্যেবেলায় পার্টিতে সবাই চলে আসে পার্টিতে অনেক ধরনের মিউজিক চালানো হয় অনেকজন লোক একসাথে ডান্স করতে করতে ফুর্তি করছিল আর তখনই কাব্য রাজ সিঁড়ি থেকে নিচে নেমে ওখানে চলে আসে দুজনকে খুব সুন্দর আর অসাধারণ দেখাচ্ছিল পার্টিতে সবাই ওদের প্রশংসা করতে শুরু করে দেয় রবিশ আর নিচেই দাঁড়িয়েছিল তখনই রবিশ কাব্যাকে দেখে মনে মনে বলতে থাকে করে নে আজ তোর আনন্দের শেষ দিন হবে আজকের পর তুই শুধু একটা সাপুরের ঝুড়িতে বাঁধা হয়ে থাকবি দেখে নে যত আলো দেখতে চাস এখন তুই দেখে নে এই বলে রবিশ কাব্যা আর রাজকে স্বাগত জানায় এরপরে রাজ কাব্যার সাথে স্টেজের উপর কাপল ডান্স করছিল মনে মনে কাব্যাম রাজ তোমার ভালোবাসা আমার উদ্দেশ্যকে দুর্বল করে দিচ্ছে না চাইলেও আমি তোমার দিকে আকর্ষিত হয়ে পড়ছি এটা আমার সাথে কি হচ্ছে আমি এখানে শুধু নিজের মা বাবার মৃত্যুর প্রতিশোধ এসেছি নিজেকে আরও শক্ত করে তুলতে হবে এখন কি ভাবছো কাব্যা এই কথা বলার পর রাজের ঠিক পেছন থেকে শেখার চলে আসে হাই রাজ হাই কাব্যা কেমন আছো তোমরা দুজন এখানে যখনই দেখা হয় তোমরা দুজন শুধু ডান্সই করতে থাকো তো তুমিও ডান্স করে নাও আমার কাছে তোমার মতো কোনো ডান্স পার্টনার নেই না তুমি কি নিজে ডান্স পার্টনারকে কিছুক্ষণের জন্য আমাকে দিতে পারো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কিন্তু জিজ্ঞেস করে নাও ও কি তোমার সাথে ডান্স করার জন্য রাজি হয়ে গেছে কাভিয়া আপনি আমার সাথে কিছুক্ষণ ডান্স করবেন প্লিজ এর দ্বারাই আমি আপনাকে আর আপনি আমাকে জানতে পারবেন রাজ কাব্যাকে ডান্স করার জন্য ইশারা করে দেয় কাব্যা শেখারের সাথে ডান্স করার জন্য তৈরি হয়ে যায় রাজ নিজের পরিবারের লোকেদের সাথে গল্প করতে শুরু করে দেয় সেই সময়ে শেখর আর কাব্যা একসাথে দাঁড়িয়ে ডান্স করছিল কিন্তু কাব্যা নিজের নজর এদিক থেকে ওদিকে ঘুরিয়ে ভালো করে দেখছিল কি হলো তুমি কাকে খুঁজে যাচ্ছ কাউকে খুঁজছি না কোথাও তুমি সেই নাকটাকে খুঁজছো না তো যাকে তুমি কাল রাতে দেখেছিলে তুমি কি করে জানলে যে কাল রাত আমি একটা নাককে দেখেছিলাম কারণ সে আর অন্য কেউ নয় আমি ছিলাম আমাকে নাগুরু পাঠিয়েছেন তোমার সাহায্য করার জন্য উনি আমাকে বলে পাঠিয়েছেন যে তুমি নাকি শত্রুদের মাঝখানে ঘিরে রয়েছ কিন্তু আমার কারো সাহায্যের দরকার নেই তোমারও নয় অন্যদিকে স্নেহা একটা গ্লাসে কিছু একটা মেশাচ্ছিল নাও হয়ে গেছে আমার কাজ এই বিষকে ও মরবে না তো বটে কিন্তু কিছুদিনের জন্য তোর শক্তি নষ্ট হয়ে যাবে এই বলে স্নেহা হাতে দুটো গ্লাস নিয়ে কাব্যার দিকে এগোতে থাকে আর স্নেহা একটা কোল্ড ড্রিঙ্কের গ্লাস কাব্যাকে দিয়ে দেয় আর একটা কোল্ড ড্রিঙ্কের গ্লাস নিজের কাছে রেখে দেয় কাব্যা কোল্ড ড্রিঙ্ক খেতেই যাচ্ছিল যে হঠাৎ ওখানে লাইট চলে যায় হঠাৎ এভাবে লাইট চলে যাওয়ার পর শেখর নিজের ফোনে টর্চ অন করে দেয় আর রাজের কাছে চলে যায় আর তখনই কেউ কাব্যার পেছন থেকে এসে ওর মুখটাকে চেপে দিয়ে ওখান থেকে বাইরে বের করে নিয়ে যায় সেই সময়ে কাব্যার হাত থেকে ওই বিষের গ্লাসটা পড়ে গিয়ে মাটিতে ভেঙে চুরমার হয়ে যায় মনে হয় কাজ করা শুরু করে দিয়েছে বিষটা এবার হবে মজা রাজ লাইট কি করে চলে গেল তুই কারেন্টের বিল ভরিস নাকি না ভরিনি কারণ ওটা আমার মামার বাড়ি থেকে আসে মামার বাড়ি সেটা কিভাবে। যখন কারেন্টটা চলে যায় তখন ড্যাড বলে যে সালাটা আবার কারেন্ট কেটে দিয়েছে দুজনে এই কথাটা শুনে খুব হাসতে থাকে অন্যদিকে কেউ মুখে একটা কালো কাপড় বেঁধে দিয়ে সাথে নিয়ে যাচ্ছিল তোমরা কারা ছেড়ে দাও আমাকে এভাবে কি করে ছেড়ে দিই তোমাকে তোমাকে তো আমরা বসের কাছে নিয়ে যাব। আর সে আমাদেরকে টাকায় মালামাল করে দেবে কাব্যার মানা করা সত্ত্বেও ওরা সবাই কাব্যাকে নিজেদের গাড়িতে বসিয়ে নিয়ে যেতে থাকে মনে মনে চলো ভালোই হলো এরা আমাকে নিয়ে চলে যাচ্ছে যাই হোক এটা তো জানতে পেরে যাব যে এসবের পেছনে আসলে কে রয়েছে এমনি তো আমি এদের উপর আক্রমণ করতে পারবো না যতক্ষণ এরা আমার কোনো ক্ষতি না করে অন্যদিকে বাড়িতে চলো অনেকই আর কি হয়ে গেছে লাইটের কিছু একটা কর দুজনে বাইরে বেরিয়ে সাইডে লাগানো লাইট বোর্ড পর্যন্ত পৌঁছে যায় আর দেখতে পায় যে ওখানে কেউ একজন অজ্ঞান হয়ে আছে আর তার হাতে একটা সুইচ রয়েছে এসব কি এই লোকটাই সুইচটা বের করেছে হবে কিন্তু কেন হয়তো এই সুইচটা বের করার কারণে একে কারেন্টে ঝটকা লেগে গেছে সেই জন্য অজ্ঞান হয়ে পড়ে আছে রাজ সুইচটাকে লাগিয়ে দেয় আর আবার লাইট চলে আসে স্নেহা দেখে যে ওখানে তখন কাব্যা ছিল না আর তখনই স্নেহা ওপরে গিয়ে দেখে কাব্যার রুমে কেউ যেন একজন যাচ্ছে আর তারপর ওখানে সবাই পার্টি এনজয় করতে লেগে যায় আর রাজ নিজের লোকেদেরকে ডেকে সেই লোকটাকে হাসপাতালে পাঠিয়ে দেয় চলো ভালোই হলো যাই হোক রুমে গিয়ে মরবে তাহলে কেউ আমার উপর সন্দেহ করবে না অন্যদিকে শেখার মনে মনে ভাবলো যে ওই লোকটা এরকম কেন করলো কাব্যা কোনো বিপদের মধ্যে নেই তো ততক্ষণে রাজা শেখর বাড়িতে আবার ফিরে চলে আসে আর কাব্যকে ওখানে না দেখতে পেয়ে স্নেহাই কাব্যাটা কোথায় চলে গেল ও তো তোমার সাথে ছিল তাই না ওর কাপড়ে কোল্ড ড্রিঙ্ক পড়ে গেছিল ও সেটা পরিষ্কার করতে গেছে তুমি এসো আমার সাথে ডান্স করো ও চলে আসবে রাজ স্নেহার সাথে ডান্স করতে লেগে যায় শেখর কাব্যাকে না দেখতে পেয়ে বুঝতে পেরে যায় যে কাব্যা কোনো একটা অসুবিধের মধ্যে আছে ও তখনই ওখান থেকে বাইরে বেরিয়ে নাক রূপ ধারণ করে নেয় আর কাব্যাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে অনেক দূর গিয়ে ও কাব্যার আওয়াজ শুনতে পেয়ে যায় আরও দেখতে পায় যে কিছু লোক কাব্যাকে গাড়িতে বসিয়ে কোথাও নিয়ে যাচ্ছে শেখার তখনই একটা গাছকে গাড়ির সামনে ফেলে দেয় যাতে গাড়িটা আর আগে না যেতে পারে আর গাড়িটা থেমে যেতেই শেখার মানুষের রূপ নিয়ে সামনে চলে আসে ছেড়ে দাও ওকে তোমরা কি জানো না নাকি যে তোমরা নিজেদের মৃত্যুকে ধরে নিয়ে যাচ্ছ যদি তুমি ছেড়ে দাও তাহলে আমি চুপচাপ চলে যাব। তুই আমাকে ভয় হ্যাঁ চলো একে আজকে শিক্ষা দি বন্ধুরা সমস্ত গুন্ডারা গাড়ি থেকে নেমে শেখারকে মারতে শুরু করে দেয় শেখর ওদের সাথে লড়াই করতে থাকে আর তখন সমস্ত গুন্ডারা একসাথে শেখর মারতে শুরু করে দেয় তখনই কাব্যা গাড়ি থেকে বেরিয়ে ওদের থামানোর চেষ্টা করে একটা গুন্ডা কাব্যাকে ধাক্কা দিয়ে দেয় আর এটা দেখে শেখর খুব বেশি রেগে যায় ও নিজের বিশাল নাক রূপে প্রকট হয়ে যায় এক এক করে সমস্ত গুন্ডাদেরকে ছবল মেরে দেয় তারপরে দুজনে বাড়ি ফিরে চলে আসে শেখর গেটের ভেতর চলে আসে আর কাব্যা নিজের রুম থেকে বাইরে বেরিয়ে আসে কোথায় ছিল তুমি কাপড় পরিষ্কার করতে এত বেশি সময় লেগে যায় কি ঠিক দেখে স্নেহা আর রবিশ খুব বেশি রেগে যায় ও কি করে বেঁচে গেল নাকি ওই খাইনি কি করে রয়েছে ওরা সবাই বেকার হলো। কোনো কাজে ছিল না ওরা এই বলে রবিশ নিজের ফোন বের করলো আর একটা গুন্ডাকে ফোন করলো তোমরা একটা ছোট কাজ করতে পারলে না কী জন্য টাকা নিয়েছো আমার থেকে বস আমরা ওকে ধরে ফেলেছিলাম জানি না কোথা থেকে একটা বিশাল চাপ চলে এলো আর সবাইকে মেরে ফেললো আর তারপর মানুষের রূপ নিয়ে মেয়েটাকে সাথে নিয়ে চলে গেল মনে মনি। এর মানে হলো যে আরও নাগ রয়েছে যে ওই আর সাহায্য করছে আমাকে তাদেরকে খুঁজে বার করতেই হবে পরের দিন সকাল সকাল রবিশ আর স্নেহা কালগুরুর কাছে গিয়ে পৌঁছয় গুরুমশাই কাল আমি ওকে বিষটাও দিয়েছিলাম কিন্তু কিভাবে বেঁচে গেল কেউ আছে যে ও রক্ষা করে যাচ্ছে কাল আমার লোকেরও এটা বলেছিল যে ওরা কাবিয়ার সাথে একটা নাককে দেখেছিল প্রথমেই নাগিনটাকে কম বিরক্ত করছিল যে এখন এই নাকটাও পেছনে পেছনে চলে এসেছে তোমরা কিছু চিন্তা করো না অন্ত প্রায় নিকটে এসে গেছে প্রথমে আমরা এই নাকটাকে শেষ করব। তারপর নাগিনের সমস্ত শক্তি নষ্ট করে দেব তারপরও আমাদের আর কিছু ক্ষতি করতে পারবে না কিন্তু এত সব কিছু কি করে হবে কালগুরু নিজের ব্যাগ থেকে ছাই বের করে এটা আবার কি এটাই তো হলো সেই জিনিস যার আগে নাগ আর নাগিন খুব দুর্বল হয়ে যায় প্রথমে আমাদের এই ছাই দিয়ে একটা চক্র তৈরি করতে হবে যার মধ্যে আমরা ওই নাগিনকে বন্দি করে রাখব আর তারপরে ওই নাগ তাকে ডেকে পাঠাবো আর ও নাগিনকে বাঁচানোর জন্য নিশ্চয়ই আসবে আর নিজের প্রাণ হারাবে কিন্তু নাগের মরে যাওয়ার পর আমরা কাবিয়ার শক্তি কী করে নষ্ট করব। এই ছাইটা নাগিনের উপরে দেওয়া মাত্রই ও নিজের খোলস ছেড়ে দেবে তুমি ওর খোলসটাকে তখন উঠিয়ে নিও যতক্ষণ তোমার কাছে ওর খোলসটা থাকবে ও আর নাগিন রূপ ধারণ করতে পারবে না বাহ কাল আপনার জবাব নেই একসাথে দুটো কাজ এই কাজটা তোমাদের দুজনকে মিলে করতে হবে আমাকে উপরে সিদ্ধির জন্য তপস্যা করতে হবে এবার আপনি সব আমার উপর ছেড়ে দিন এই নাগার নাগানের গল্প কালকের মধ্যে শেষ করে ফেলব ময়ূরী রাজের রূপ নিয়ে বেড়ানোর নাম করে কাব্যাকে নিয়ে একটা ধ্বংসস্তূপের ভেতরে চলে যায় তোমার জন্য একটা সারপ্রাইজ আছে ওয়েট করো আর তারই মধ্যে ময়ূরী কাব্যাকে কথায় কথায় সেই জায়গায় নিয়ে চলে যায় যেখানে ছাইয়ের সাহায্যে মাটিতে চক্র তৈরি করে রাখা ছিল আর যখনই কাব্যা আগে এগোনোর চেষ্টা করে ওকে ভয়ঙ্কর কারেন্ট লাগতে শুরু করে রাজেশও কি হচ্ছে এরপর ময়ূরই নিজের আসল রূপে প্রকট হয়ে যায় এই সব কিছু তোমার মৃত্যুর জন্য করা হয়েছে এই বলে ময়ূরি সেই ছাইটাকে কাব্যার গায়ে ছুঁড়ে দেয় আর কাব্যার যন্ত্রণায় চিৎকার করতে থাকে আর এই আওয়াজটা শেখর শুনতে পেয়ে যায় আর সেই একই জায়গা এসে হাজির হয়ে যায় শেখার নাগরূপে কাব্যাকে বাঁচানোর জন্য ওখানে পৌঁছে যায় কিন্তু এর আগেই শেখার কিছু করতে পারতো ময়ূরী সেই ছাইটাকে বারবার তার দিকে ছুটতে থাকে আর দেখতে দেখতে শেখার মরার অবস্থায় চলে আসে আর তাকে দুর্বল হয়ে যেতে দেখে ময়ূরী নিজের আসল শক্তি শেখারের ওপর প্রয়োগ করতে শুরু করে কাব্যা ওই চক্রতে বন্দী হয়ে থাকে সেই জন্য ও শেখারকে বাঁচাতে পারে না আর দেখতে দেখতে ময়ূরী শেখরকে একেবারে মেরে ফেলে শেখরকে মেরে দেওয়ার পর ময়ূরী কাব্যাকে মারার জন্য চেষ্টা করতে থাকে কিন্তু কাব্যাও তার বদলে লড়াই করতে শুরু করে কাব্যা নিজের আসল রূপে এসে ময়ূরীকে ছবল মারার চেষ্টা করতে থাকে কিন্তু ময়ূরীও নিজের আসল রূপে চলে আসে আর কাব্যাকে নিজের চঞ্চুতে টিপে ধরে এই লড়াইটা অনেকক্ষণ ধরে চলার পর কাব্যা আহত হয়ে পড়ে আর মেয়ের রূপে প্রকট হয় ময়ূরীও মেয়ের রূপে চলে আসে ময়ূরী কাব্যকে মারার জন্য আগে এগিয়ে আসে আর ছুরি দিয়ে কাব্যাকে মারার জন্য যখনই হাতটা ওপরে তুলে তখনই একটা জোর ঝড় আসে ময়ূরীর হাত ধরে রেখে দেয় একটা লম্বা চুলওয়ালা কোনো মেয়ে ছিল যার থেকে ময়ূরী নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করছিল আরে তুমি এখানে ময়ূরী যন্ত্রণায় চিৎকার করতে লাগে আর যখন সে একদিকে ঘুরে সে মেয়েটার দিকে তাকিয়ে দেখে তখন সে ভয় পেয়ে যায় আর হাত ছাড়িয়ে উধাও হয়ে যায় একটা রোগা লম্বা মেয়ে যে সালওয়ার আর কোটি পরে রয়েছিল চুলগুলো খোলা কানে বড় বড় দুটো দুল মাথায় একটা টিকুলি হাতে প্লেন ব্রেসলেট আর পায়ে জুতো পরেছিল যে দেখতে খুব সুন্দরী ছিল তার চোখ দুটো খুব নেশালো সামনে এসে কাব্যার সাহায্য করেছে আরে তুমি তুমি এখানে কি কি করছো তোমার মনে নাকি চলে যাচ্ছ আমি শিবের কাছে প্রার্থনা করব যাতে তুমি নিজের উদ্দেশ্য পুরো করে সফল হয়ে এসো হ্যাঁ গুরুদেব তুমি ওখানে কি কি করছো আমি সব কিছু এখানে বসে দেখতে পাবো আর কখনো যদি তুমি এক অনুভব করো তাহলে তোমার সাহায্যের জন্য শেখর আর কমলকে পাঠিয়ে দেব ঠিক আছে গুরুদেব এবার আজ্ঞা দিন হ্যাঁ কোমল আমার সব মনে পড়ে গেছে তুমি একদম সঠিক সময়ে এসেছ আমি এখন তোমার সাথেই থাকব কিন্তু আমাদের অনেক সামলে পা বাড়াতে হবে চলো এবার যাওয়া যাক কোমল আর কাফিয়া দুজনেই বাড়িতে চলে যায় দুজনেই সাধারণ মেয়ের মতো কাপড় জামা পরে নেয় কামিয়াকে নমস্কার আন্টি নমস্কার ক্ষমা করো মা কিন্তু আমি তোমার ঠিক চিনলাম না কোমল বলার জন্য চেষ্টা করে কিন্তু কাব্যা মাঝখানে আপনি খেয়াল করেননি হয়তো কাব্যা তুমি নিজের বান্ধবীর জন্য কিচেনে গিয়ে কিছু তৈরি করে আনো কাব্যা কিচেনে চলে যায় আর কোমল সোফাতেই বসে পড়ে তখনই রবিশ ওপর থেকে নিচে নেমে আসে রবিশ আর কোমল একে অপরকে দেখতে থাকে আর মনে মনে আবার কোথা থেকে এলো এত সুইট হট আর কত বেশি সুন্দর দেখাচ্ছে এর চুল আর চোখ দুটোর তো কোনো দেখছি রবিশ এইসব কিছু ঠিক তখনই ওখানে স্নেহা চলে আসে আরও রবিশকে কোমলের দিকে তাকিয়ে থাকতে দেখে ফেলে রবিশকে বলে কি হয়েছে তুমি কি ওর পেছনে পাগল হয়ে যাচ্ছ আরে এসে গেছো তুমি কাজ হয়েছে স্নেহা কিচেনের দিকে দেখে ইশারা করে কালগুরু তো বলেছিল যে কিন্তু এরকম কিছু তখনই কাম্যা ওখানে চলে আসে স্নেহা চলে এসেছ তুমি কোথায় চলে গেছিলে আসলে কিছু না আন্টি বাস একটু শপিং করার ছিল আর কি ঠিক আছে এবার বসো কাব্যা সবার জন্য জলখাবার নিয়ে আসছে তখনই কাব্যা সকলের জন্য টেবিলের উপর জলখাবার লাগিয়ে দেয় রাজ এখনো এলো না যাও কাবে ওকে নিচে ডেকে আনো আমাকে ডাকার কোনো দরকার নেই মা আমি নিজেই চলে এসেছি সবাই হাসতে শুরু করে দেয় রাজের নজর কোমলের ওপর পড়ে কাব্যার দিকে ইশারা করে বলে এ আবার কে রাজ এর সাথে দেখা করো এ হলো আমার বান্ধবী কোমল আমি একে কলেজের সময় তো দেখিনি কখনো না আমার কলেজের নয় আমার স্কুলের বন্ধু ও নাইস কি নাম বললে জানো কোমল মনে মনে এমনিতে তো নিজের নামের মতন একদম কোমল আর হট লাগছে কোমলকে বলে হাই কোমল এবার সবাই জল খাবার শেষ করে ফেলে রাজা রবিশ অফিসে চলে যায় আর কাব্যা কোমলকে তার রুমটা দেখিয়ে দেয় স্নেহাকে কল করে স্নেহা কালগুরুর কাছে চলে যাও আর কাব্যার বিষয় আর এই নতুন কোমলের বিষয় জেনে এসো যে কে হয় আর কোথা থেকে এসেছে ঠিক আছে আমি একটু সুযোগ পেলেই বেরিয়ে পড়ব স্নেহা কামিয়ার কাছে আসে আর বাইরে যাওয়ার কথা বলে স্নেহা গাড়ি নিয়ে বাইরে চলে যায় কিন্তু কালগুরুর কাছে পৌঁছানোর আগেই স্নেহার গাড়ির ব্রেক ফেল হয়ে যায় আর গাড়ি গাছের সাথে ধাক্কা খায় খালে পড়বে পড়বেই করছিল কিন্তু একটা পাথরের কারণে গাড়িটা থেমে যায় তখনই কার থেকে কোমল বাইরে বেরিয়ে চলে আসে আর কেমন লাগলো স্নেহা তুমি তার মানে এইসব গাড়ি তোমার হাতে রয়েছে তাহলে আমি কি করে কিছু করব। গাড়ি খাল আর মাটির মাঝখানে ঝুল ছিল প্লিজ বাঁচাও ফোন বের করে ফোন করতে লাগে তারপর কোমল একটা দড়ির সাহায্যে স্নেহার প্রাণ বাঁচিয়ে নেয় থ্যাঙ্কস কোথায় যেতে চাও তুমি আমার সাথে আসতে পারো স্নেহা কিছু বলতেই পারত কিন্তু তার আগেই রবিশ ওখানে পৌঁছে যায় কি হয়েছে স্নেহা তুমি ঠিক আছো তো নাকি হ্যাঁ আমি ঠিক আছি কোমল আমার খুব সাহায্য করেছে রবিশ কোমলের দিকে তাকিয়ে দেখে আর শুধু তাকিয়েই রয়ে যায় তুমি সঠিক সময় এসে খুব ভালো কাজ করেছো। আমি বুঝতে পারছি না যে তোমায় কি করে থ্যাংকস বলি অনেক কথা হয়েছে চলো এবার কোথাও ঘুরতে যাওয়া যাক তিনজন একটা রেস্টুরেন্টে পৌঁছে যায় আর তারপর মলে গিয়ে শপিং করে শুধু কোমলের টিকে ছিল নজর মনে আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম স্নেহাকে কালগুরুর কাছে পাঠিয়ে কোমল কত ভালো একটা মেয়ে আর দেখতেও কত সুন্দরই লাগে তিনজন একসাথে বাড়ি ফিরে আসে আর কামিয়া তিনজনকে একসাথে দেখে কি ব্যাপার তিনজনে একসাথে কি করে কোনো ব্যাপার হয়নি ব্যাস একসাথে শপিং করতে গেছিলাম তাই একসাথেই বাড়িতে ফিরে এলাম কাম্যা মনে মনে একটু রেগে যায় কাভিয়া বৌমা চা তৈরি করে দাও কাভিয়া আজ তুমি ছেড়ে দাও আজ আমি চা তৈরি করে দিচ্ছি আর কোমল তুমি চায় কত চামচ চিনি নাও কোমল তাকে বলে দেয় কিন্তু কাভ্যা কাম্যা আর স্নেহা আশ্চর্যের মধ্যে পড়ে যায় যেটা আসলে হচ্ছেটা কী তখনই রাজও বাড়িতে চলে আসে আর কোমলের সাথে কথা বলতে শুরু করে দেয় সবার জন্য গরম গরম চা এসে গেছে রবিশ কোমলকে নিজের হাত দিয়ে চা ধরিয়ে দেয় মনে মনে কি ড্যাড কোমলের পেছনেই পড়ে রয়েছে দেখছি আজকাল রাজ তুমি অফিস থেকে তাড়াতাড়ি চলে এলে হ্যাঁ মা আজ কোনো কাজ ছিল না আর আমি তোমাকে বলতে ভুলে গেছিলাম যে আজ আমাদের বাড়িতে গুরু আসার কথা আছে আর উনি কিছুদিন এখানেই থাকবেন এ তো খুবই ভালো খবর তো রাজ তুমি গুরুমশাই কবে আনতে যাবে ড্যাড আমি বেরোচ্ছি রাজ ব্যাস গুরুমশাই আনতে বেরিয়ে পড়ে আর বাড়িতে সব কাজকর্ম শুরু হয়ে যায় গোটা বাড়ি সাজিয়ে দাও সুন্দর করে স্নেহা আর কাব্যা পুরো বাড়িটাকে সাজিয়ে দেয় আর পুরো বাড়িও ভালো করে পরিষ্কার করা হয় আর খুবই ভালো ভালো খাবার তৈরি করা হয় মা কিছু তৈরি হয়ে গেছে গুরুমশাইয়ের আসার সময় হয়ে গেছে তখনই গেটে গাড়ির আওয়াজ শুনতে পাওয়া যায় মনে হয় রাজ গুরুমশাইকে নিয়ে এসেছে আমি ওনার স্বাগত করার জন্য তৈরি করি কাম্যা রবিশ আর কাব্যা সবাই গুরুমশাইকে ভেতরে নিয়ে আসে কিন্তু যখনই স্নেহার নজর গুরুমশাইয়ের ওপর পড়ে স্নেহা অবাক হয়ে খুব জোরে বলে ওঠে আপনিও এখানে স্নেহাকে জোর গলায় বলতে দেখে সবাই স্নেহার দিকে তাকিয়ে দেখে তুমি কি গুরুমশাইকে আগে থেকে চেন তুমি কি গুরুমশাইকে আগে কখনো দেখেছ আমাকে কে চেনে না বলতে পারো আমি তো একজন অন্তর্জামী লোক দেখেছে হবে কোথাও মেয়ে আমাকে কি ঠিক বলেছি তো এটা শুনে স্নেহ ব্যাপারটা বুঝতে পেরে যায় হ্যাঁ গুরুমশাই ঠিক বলেছেন দেবতা সমান মানুষকে নিজের চোখ দিয়ে দেখাটা দরকার এমন তো কিছু নয় হয়তো মনের চোখ দিয়ে দেখেছি কোমল আর কাব্যাও গুরুমশায়ের চরণ স্পর্শ করতে আসে কিন্তু কোমল আর কাব্যা গুরুমশায়ের চেহারা দেখে তারা একটা লম্বা এলোমেলো চুল কালো কাপড় গলায় অনেকগুলো মালা পরা একটা তান্ত্রিককে দেখতে পায় রাজ এই তান্ত্রিকটাকে কেন বাড়িতে এনেছে এই তান্ত্রিকটা এখানে কিছু তো গন্ডগোল আছে আসুন মশাই ভেতরে আসুন গুরুমশাই ভেতরে প্রবেশ করলেন তার খুব ভালোভাবে স্বাগত জানানো হলো আর খুব ভালোবাসার সাথে তাকে ভোজন করানো হল গুরুমশাই এবার আপনি কিছুক্ষণ বিশ্রাম করে নিন রাজ গুরুমশাইকে ওনার রুম পর্যন্ত ছেড়ে দিয়ে আসে কামিয়া রবিশকে কোমলের সাথে কথা বলার সময় দেখে ফেলে কোমল তুমি নিজের রুমে যাও তুমি এত কেন পাগল হয়ে যাচ্ছ শুনি আমি আবার কি করে দিলাম তুমি সব সময় কোমলের পেছনে কেন পড়ে আছো তোমার কথাও একটা ভুল হচ্ছে মনে হয় ওই বাড়িতে অতিথি হয়ে এসেছে বা শুধু এই জন্য অতিথিদের খেয়াল রাখাটা আমাদের দায়িত্ব তখনই স্নেহা ওখানে চলে আসে আঙ্কাল আপনি এখনো ঘুমোতে যাননি সকলে ঘুমনের জন্য চলে যায় পরের সকালে কাব্য টেবিল পরিষ্কার করে সবার জন্য জল খাবার লাগিয়ে দেয় প্রথম থালাটা মশাইকে দেওয়া হয়ে থাকে খুবই বিকৃত রকমের মুখ বানিয়ে এই খাবারটা কে তৈরি করেছে কে হয়েছে গরু মশাই এত বেশি নুন লাগছে খেতে ভুল করে হয়ে গেছে হবে আমি এক্ষুনি অন্য কিছু তৈরি করে দিচ্ছি গরুমশাই এটা জেনে শুনে করা হয়েছে আমার সাথে আর এর শাস্তি তাকে নিশ্চয়ই পেতে হবে কাভিয়া এটা তুমি কি করলে রাজ আমি কিছু করিনি আমি তো নর্মালি দিয়েছিলাম কি করে এত বেশি হয়ে গেল আমিও জানি না একটা কাজ ভালোভাবে করতে পারো না তুমি রাজ তুমি সকাল সকাল নিজের মুড খারাপ করো না আমি এক্ষুনি অন্য কিছু তৈরি করে আনছি চলো আমিও তোমার সাহায্য করে দিচ্ছি কিছুনে গিয়ে স্নেহা জল খাবার তৈরি করতে লাগে কি ব্যাপার স্নেহা ম্যাডাম আজ তো সকাল সকাল মনোরঞ্জন করিয়ে দিলে আর সেটাও খুব ভালোভাবে কিন্তু আসলে তুমি এটা করলে কিভাবে এই কাব্য আর রাজ একটু বেশি গুরুমশাই সেবা করতে লেগে গেছে এদের কিছু তো একটা করতেই হবে কাভ্যা মা তাড়াতাড়ি জল খাবার তৈরি করো রাজ অফিসে যাওয়ার জন্য লেট হয়ে যাচ্ছে হ্যাঁ মা বসে সেটাই করছি কাভ্যা আমার ব্লু খুঁজে পাচ্ছি না এখনই আসছি এইটা কিন্তু দারুণ সুযোগ পেছি কাভ্যা কিচেনে নেই এখন স্নেহা কিচেনে যায় আর খাবারে নুন দিয়ে দেয় আবার ফিরে চলে আসে আরে বাস স্নেহা কি মাথা খাটিয়েছ মাইরি যখনই রবিশ পেছনে ঘুরে তাকায় সে কোমলকে দাঁড়িয়ে থাকতে দেখে ফেলে তুমি এখানে কি করছো কোমল কিছু না বলেই সেখান থেকে চলে যায় যদি কোমল আমাদের কথা শুনে ফেলে তাহলে আমাদের কি হবে তুমি সব কথা এত বেশি চিন্তা করো না যদি শুনেও থাকে তবুও কিছু হবে না আমাদের বলে দেব যে ও তো কথা বলছে আর এমনিতেও কামিয়া ওকে দেখলে কেমন রেগে রেগে যাচ্ছে আজকাল ওর কথা কেউ শুনতে চাইবে না রবিশ আর স্নেহা খাবার নিয়ে বাইরে চলে আসে আর রাজ আর রবিশ খাবার শেষ করে অফিসের জন্য বেরিয়ে পড়ে রাজ আর রবিশ তোমরা দুজন আমাকে এত বেশি মান সম্মান দিয়েছ তাই আমি চাই যে তোমাদের বাড়ির সমস্ত কষ্ট আমি দূর করে দিয়ে যাই এটা তো খুবই ভালো কথা গুরুমশাই আমরা সর্বদা আপনার কৃতজ্ঞ হয়ে থাকব গুরুমশাই এমনিতেই শুরু থেকে আপনারই আশীর্বাদ আমাদের মাথায় রয়েছে তাই আমাদের কোনো রকম কষ্ট নেই আমি কিছু একটা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছেন গুরুমশাই আমি তোমাদের সবাইকেও দেখিয়ে দেব কিন্তু তার জন্য আমাদের কি করতে হবে চার পাঁচ দিন পর্যন্ত পুজো করাতে হবে ঠিক আছে গুরুমশাই আমরা অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবো রাজা রবিশ অফিসের জন্য বেরিয়ে পড়ে কামিয়া গাছেদেরকে জল দিচ্ছিল বাইরে আনটি আমি আপনার কিছু সাহায্য করব না মা আনটি আপনি একটু চিন্তার মধ্যে আছেন না শুধু আজকে শুধু গুরু অনাদর হলো সেই জন্য একটু মন খারাপ আন্টি কিছু খারাপ পাবেন না কাব্যা তো এরকমই মেয়ে আর ওর সাথে অর্ধেক কাপড় পরা কোমালকে আবার নিয়ে এলো তখনই স্নেহার ফোনে রাজের ফোন বেজে উঠল বিনীত বলে আমার একটা বন্ধু আসছে তুমি কি ওকে বাড়িতে নিয়ে আসতে পারবে প্লিজ হ্যাঁ নিশ্চয়ই বিনীতকে আনতে স্নেহা বেরিয়ে পড়ে অন্যদিকে কাবিয়া তুমি এত চিন্তাই কেন তুমি তো ভালো করে জানো যে আমি এরকমটা মোটেই করিনি কিন্তু আজকে রাজ আর কাঁদতে শুরু করে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে সব আমার উপর বিশ্বাস রাখো সন্ধ্যাবেলায় সবাই চলে আসে আর পুজো শুরু করে দেওয়া হয় গুরুমশাই পুজো করছেন আর চোখ বন্ধ করে কিছু কথা বলছেন কামেয়া তোমার বাচ্চাদের মাথার ওপর বিপদ ঘোরাঘুরি করছে বিনিত ওপরের দিকে চেয়ে দেখে কিন্তু আমি তো আপনার উপরে কোনো রকম কিছু বিপদ দেখতে পাচ্ছি না আনটি আপনার উপরে একটা খুব সুন্দর আর অসাধারণ মেয়েকে দেখতে পাচ্ছি আমি সবাই হাসতে শুরু করে কোমালো কিছুটা হেসে ফেলে এই দুষ্ট ছেলেটা তোমার কে হয় যে আমার কথার মজা করানোর চেষ্টা করছে ক্ষমা করবেন গুরুমশাই এ আসলে রাজের বধু এইসবে পড়াশোনা শেষ করে শহর থেকে এসেছে স্বভাবে একটু দুষ্টু কামিয়া তোমার বাড়িতে আমি অনেকগুলো শক্তি বসবাস করতে দেখতে পাচ্ছি যেটা তোমার জন্য খুব খারাপ ফল এনে দিতে পারে কিছু একটা উপায় বলুন গুরুমাশাই কাল আমি যখন পুজো করতে বসব তখন বলে দেব পুজো শেষ হয়ে যায় আর সবাই ডিনার করতেই বসে যায় আজ আমার কোনো মুভি দেখতে ইচ্ছে করছে আরে এটা তো তোমারই বাড়ি যা খুশি চালাতে পারো কোমল টিভি অন করে চ্যানেল চেঞ্জ করতে শুরু করে দেয় গুরুমশাই কোমলের থেকে তার বিষয়ে জানার চেষ্টা করে ছাড়ুন গুরুমশাই কোমল আমাদের অতিথি হয় ও যখন কোনো মুভি দেখতে চাইছে তো আমাদের ডিস্টার্ব করা উচিত হবে না কোমল মুভি দেখতে লেগে যায় আর তখনই আমার একটা পছন্দ না আমি নিজের পেনড্রাইভ নিয়ে আসছি কোমল পেন ড্রাইভ নেওয়ার জন্য চলে যায় হ্যাঁ নিয়ে আসুন পেন ড্রাইভ যাতে আপনি নিজের পছন্দ মতো মুভি দেখে খুব আনন্দ করতে পারবেন তখন সবাই বিনীতের সাথে হাসি ঠাট্টা করতে থাকে কিন্তু কাব্যে চুপ করে দাঁড়িয়ে থাকে কাব্য তুমি কিছু বলছো না কেন কাব্যেয়া চুপ করে থাকে আচ্ছা তুমিই বলো সকালে তোমার হাত থেকে ভুল হয়নি এর আগে কাব্যে তাকে কিছু উত্তর দিতে পারতো কোমল পেনড্রাইভ নিয়ে চলে আসে চলো এবার চালাও তোমার পছন্দ মতো মুভি কোমল আমরাও তো দেখি তোমার কি পছন্দ হ্যাঁ এই যে ব্যাস এক্ষুনি চালাচ্ছি সবাই খুব আরাম করে বসে পড়ল আর কোমলের পছন্দের মুভি দেখার জন্য খুব উৎসাহিত হয়ে গেল কে জানি এই পেনড্রাইভটার কি হলো চলছে না কেন যদি বলেন আমি আপনার কিছু সাহায্য করতে পারি হ্যাঁ একদম এমনিতে আমি কোনো ইঞ্জিনিয়ার নয় বটে কিন্তু চেষ্টা তো করে দেখতে পারি এর জন্য ইঞ্জিনিয়ার হওয়ার কোনো দরকার নেই বিনীত পেনড্রাইভ চেক করে দেখে তারপর সেটা চলতে লেগে যায় কোমল পেনড্রাইভে ফাইল খুঁজে সেটা চালিয়ে দেয় বন্ধ করো এটা তুমি কি চালিয়ে দিলে আমি ভেবেও দেখতে পারি না স্নেহা গিয়ে কিছু টিভি বন্ধ করে দেয় তুমিও আমার তো এটা মোটেই বিশ্বাস হচ্ছে না যে বাবা কাব্যাকে বিরক্ত করার জন্য স্নেহার সাথ দেবে বলে কেন করলে তুমি এরকম তোমরা সবাই আমার কথাটারও শোনো আমি কিছু শুনতে চাই না রাজ আর রবিশ অফিস চলে যায় তুমি আমার জন্য এখানে ঘরের বাইরে বাগানে একটা বিছানা লাগিয়ে দাও ততক্ষণ আমি এখানে বসে সিদ্ধি করতে থাকব কামিয়া গুরুমশার জন্য সমস্ত আয়োজন বাইরেই করে দেয় রাজ নিজের বন্ধু বিনীতকে কল করে বিনীত একটা কাজের জন্য তোমার সাহায্য দরকার হ্যাঁ বলো ভাই তুমি তো ভালো করে জানো যে কাল সবার সামনে কাবিয়াকে বিনা কোনো দোষে বকে দিয়েছিলাম তাই আমি ওকে মানানোর চেষ্টা করছি তাহলে তুমি কি প্ল্যান করেছো হ্যাঁ রাজ কে নিজের সব প্ল্যান জানিয়ে দেয় হ্যাঁ একদম ঠিক আছে আমরা ঠিক এরকমটাই করব আর কোমল এতে আমাদের সাহায্য করবে ঠিক আছে স্নেহা আর রবিশ সরি কার্ড তৈরি করে আর কাম্যাকে সরি বলে সরি আমায় সরি বলে কী লাভ হবে আর কি যে তোমার এই কান্ডের জন্য কত বেশি দুঃখ পেয়েছে আগে তুমি তো ক্ষমা করে দাও আনটি আমরা কাবে সাথেও কথা বলে নেব কামিয়া দুজনকে পাঠিয়ে দেয় আমি কাব্যকে মোটেই সরি বলবো না মন থেকে কে বলতে বলেছে শুধু ড্রামা করতে হবে স্নেহা রবিশের কথা শুনে কাব্যার কাছে চলে যায় আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই হ্যাঁ বলো আমার এরকম করাটা উচিত হয়নি আমায় ক্ষমা করে দাও কাব্যার কিছু বলার আগেই ওখানে কোমল চলে আসে কাব্যা তৈরি হয়ে নাও আমরা বাইরে ঘুরতে না আমার ইচ্ছে নেই কিন্তু তোমায় যেতেই হবে তারপর তোমার মন ঠিক হয়ে যাবে। ঠিক আছে আমি তৈরি হয়ে আসছি এক্ষুনি ঠিক আছে আমি গাড়ির কাছে তোমার অপেক্ষা করছি কোমল নিচে এসে অপেক্ষা করতে লাগলো আর কাব্যাও গোলাপি রঙের শাড়ি পরে চুলগুলো খুলে ভালোভাবে তৈরি হয়ে বাইরে চলে আসে ওয়াহ বিউটিফুল তোমাকে খুব সুন্দর লাগছে কাব্যা মুচকি হাসে চলো এবার যাই আচ্ছা আমরা কোথায় যাচ্ছি তুমি নিজে গিয়েই দেখে নিও ঠিক আছে কোমাল গাড়ি চালাতে থাকে আর কাব্যা তার পাশের সিটে বসে থাকে এই স্নেহা কেন এসেছিল তোমার কাছে আরে বেশি কিছু নয় সে ড্রামা করতে যে আমাকে ক্ষমা করে দাও আচ্ছা কি হয়ে যাবে সব কথা বলে ছাড়ো এসব কথা আমরা ওদের ব্যাপারে বেশি কথা বলে নিজেদের মুড খারাপ কেন করব কিন্তু তুমি তো জানোই যে ওই তান্ত্রিকটাও এখন বাড়িতেই রয়েছে আর রবি আর স্নেহও বাড়িতে রয়েছে হ্যাঁ এরা সবাই মিলে কিছু একটা ঝামেলা পাকাবে এদের রহস্যটা কি আমাদের এর কারণটা জানতেই হবে কোমল আর কাবিয়া দুজন একসাথে কথা বলছিল সেই সময় কাব্যার নজর আকাশে উড়তে থাকা একটা বেলুনের উপর পড়ে আমি বেলুন খুব ভালোবাসি দেখো কত সুন্দর দেখতে লাগছে হ্যাঁ খুব সুন্দর কোমল দেখো আরও বেলুন এসে গেছে আর ওগুলোর উপরে কেউ কাব্যও লিখে রেখেছে তার ভাগ্যটা কত ভালো হবে যার জন্য এসব লেখা হয়েছে তুমি কেন কষ্ট পাচ্ছ তুমি কি এখনো রাজকে ক্ষমা কর নি কাব্যা চুপ করে থাকে আর এখন একসাথে লাল রঙের হার্টের আকৃতির অনেকগুলো বেলুন যার উপর আই লাভ ইউ কাব্যার লেখা রয়েছে সেগুলো গাড়ির ওপর এসে উঠতে শুরু করে এটা দেখে কোমল গাড়ির স্পিড কম করে দেয় আমার খুব ভালো লাগছে তুমি কি গাড়িটা একটু সাইড করবে হ্যাঁ নিশ্চয়ই এমনিতেও আমরা এখানে ঘুরতেই এসেছি কোমল গাড়িটা সাইডে দাঁড় করিয়ে দেয় কাব্যা গাড়ি থেকে বাইরে বেরিয়ে একটা বেলুন ধরার জন্য খুব চেষ্টা করতে থাকে তখনই ওপর থেকে একটা হেলিকপ্টার চলে আসে আর আর সেখান থেকে গোলাপ অনেক সুন্দর সুন্দর ফুল পড়তে ওপরে শুরু করে কাব্যা ওপরের দিকে তাকিয়ে গোল গোল ঘুরতে থাকে আর আনন্দে তার মন নাচতে শুরু করে আমি কোনো স্বপ্ন দেখছি না তো কোমল দূরে গাড়ির কাছে দাঁড়িয়ে থেকে হাসতে থাকে কি ভালো লাগছে আজ কাব্যাকে এত আনন্দ দেখে তখনই কাব্যার কাছে একটা গোলাপি রঙের একটা বড় আকৃতির বেলুন চলে আসে আর কাব্যা সেটা ধরার জন্য চেষ্টা করতে থাকে কিন্তু বেলুন আবার পেছনের দিকে ফেরত যেতে শুরু করে দেয় আর কাব্যাও সেটার পেছনে যেতে শুরু করে বেলুন দ্রুত গতিতে আগে এগোতে থাকে কাব্যাও হাসতে হাসতে সেটা ধরার জন্য চেষ্টা করতে থাকে যখন কাব্যা বেলুনটাকে ধরার জন্য দৌড়োতে লাগে তখন কাব্যার পা দুটো ফুলের গুচ্ছতে স্পর্শ করে আর ওর মন রাস্তার দিকে চলে যায় ওয়াও সো বিউটিফুল সেখানে সুন্দর সুন্দর ফুলের তোড়া আর গোলাপ ফুল দিয়ে মাটিতে হার্ড চিহ্ন হয়ে রয়েছে আর কাব্যার থেকেও বড় একটা টেডি বিয়ার রাখা আছে যার হাতে একটা গোলাপ ফুল আর একটা কার্ড আছে আর তার সামনে কালার আর প্রদীপের সাহায্যে সরি লেখা আছে আর তার সাথে বেলুনের সাহায্যে নাম লেখা রয়েছে আর একটা বড় রকমের চকলেটের ডিব্বা রয়েছে এত সব কিছু দেখার পর কাব্য সব কিছু ভুলে যায় আর আনন্দে সব জিনিসগুলো দেখতে শুরু করে এখানে আমার নাম লিখে সরিও লেখা আছে এটা আমার রাজ লেখেনি তো হ্যাঁ এটা নিশ্চয়ই রাজেরই কাজ হয়তো আরও এখানে কোথাও লুকিয়ে আছে কাব্য দৌড়ে চলে যায় আর টেডি বিয়ারকে জড়িয়ে ধরে আর টেডি বিয়ারের হাত থেকে একটা কার্ড নিচে পড়ে যায় যাতে লেখা রয়েছে কাব্য কার্ড পড়তে শুরু করে আমি জানি যে তুমি আমার উপর খুব রাগ করে আছো কিন্তু আমায় খুব ভালোও বাসো আমার না কিছু জেনে না কিছু ভেবে এরকমটা মোটেই করা উচিত হয়নি তোমার সাথে সাথে আমিও এই বিষয়ে খুব দুঃখ পেয়েছি আমায় ক্ষমা করে দাও তোমার রাজ কার্ড পরার পর কাব্যর চোখে জল নেমে আসে আর সে আবার সে টেডি বিয়ারকে জড়িয়ে ধরে নেয় যেখানে সে একটা গোলাপ ফুল পেয়ে যায় আর রাজ সেখানে চলে আসে কাব্য এবার তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো কাব্যা এবার রাজকেও জড়িয়ে ধরে নেয় কোমল আর দাঁড়িয়ে থাকে মুখে মুচকি হাসি নিয়ে এসব কিছু দেখছিল শুরু হ্যাঁ তাই হবে। একটা টেবিল চেয়ার আর খাবারের ব্যবস্থাও করে রেখেছিল সবাই বসে খাবার খেতে শুরু করে কোমল এমনিতে তুমি কিন্তু খুব রোমান্টিক মেয়ে সত্যি হ্যাঁ আইডিয়াটা ভালো ছিল আর দেখো সেটা কাজও করে গেছে আচ্ছা তো এই জন্য কোমল আমাকে নিয়ে এখানে এসেছিল এবার বুঝতে পেরেছি আমি সবাই খুব আনন্দ করছিল আর হাসতে হাসতে বাড়ি ফিরে আসে গুরু মশাই পুজোর প্রবন্ধ শুরু করেন আর পুজো শুরু হয়ে যায় রাজ সবাই পুজোতে চলে এসেছে কিন্তু কাভে এখনো পর্যন্ত আসেনি আমি ওকে এক্ষুনি ডেকে আনছি মা কিন্তু তখনই কাভ্যা সেখানে চলে এসেছিল এই দেখো চলে এসেছে গুরুমশাই শিবলিঙ্গকে বেল পাতা দিয়ে সাজিয়ে দেন আর পুজোর আয়োজন করেন কিন্তু কাব্যাকে একটা বড় ঝটকা লাগলো আর সে থেমে গেল এসো কাব্যা বসো কিন্তু কাব্যা এগিয়ে আসতে পারল না কি হলো কাব্যা এগিয়ে এসো কিন্তু কাব্যার চোখে বেল ছবি ঘুরতে থাকে আর সেটা তাকে নিজের নাগিন রূপে আসার জন্য বাধ্য করে দিচ্ছে খুব ভালো এবার নিশ্চয়ই কোনো রহস্য বেরোবে কি হলো কাভিয়া এগিয়ে এসো যজ্ঞের আগুনের কারণে পুরো বাড়ি ধোঁয়া হয়ে গেছে আমি গিয়ে জানলাটা খুলে দিই বিনিত উঠল আর যখনই জানালা খুলতে লাগলো একটা তেজ তুফান এদিকে আসছিল আর বাড়িতে দ্রুত গতিতে বাতাস বইতে থাকে বিনীত আবার দৌড়ে চলে যায় আর জানালাটা বন্ধ করে দেয় যখন বাতাসের গতি একটু শান্ত হয় তখন কাভিয়া পুজোর জন্য বসে পড়ে আর বেল পাতাগুলো বাতাসের সাথে উড়ে চলে যায় আচ্ছা তো আসল রোপ সামনে আসতে লেগেছে কি হয়েছে গুরুমশাই গুরুমশাই আপনি তো ভালো করে জানেন যে কাভিয়া কোনো দোষ করেনি গুরুমশাই কাভিয়াকে নাগিন মানব দেখতে পাচ্ছিলেন যেখানে পরিবারের সকলে কাব্যাকে একটা সাধারণ স্ত্রী রূপেই দেখতে পাচ্ছিলো আমি ঠিক বুঝতে পারলাম না গুরুমশাই আরে কিছু না কিছু না ছাড়ো এসব আমি তো এটা বলছিলাম যে কাব্যা সত্যি খুব একটা ভালো মেয়ে হুম হুম এই কথাতে কোনোরকম কিছু সন্দেহ নেই আমাদের বৌদি সত্যিই খুব ভালো মানুষ আর তার বন্ধু কোমলের ব্যাপারে বলতে গেলে তো আমার শব্দই কম পড়ে যায় কন্ট্রোল ভাই কন্ট্রোল তুই তো সবার সামনে শুরু হয়ে গেলি ভাই সকলে হাসতে শুরু করে বিনীতকে মাঝখানে থামিয়ে তুমি খুব দুষ্টু ছেলে বিনীত সব সময় সব কাজ খারাপ করে দাও আসলে আমি তো শুধু এবার চুপ করে বসে থাকো এবার আমায় একটু শান্তিতে পুজো করতে দাও রবিশ আর কাম্যা তোমার বাড়িতে আমি কোনো নাগ অথবা কোনো নাগিনের ছায়া দেখতে পাচ্ছি আপনি এসব কি ধরনের কথা বলছেন না গুরুমশাই আমাদের বাড়িতে এরকম কিছুই নেই তোমাকে এটা বিশ্বাস করতেই হবে এটা অসম্ভব গুরুমশাইয়ের বেশি বলার পর সবাই তাই মেনে নিল গুরুমশাই আগে আপনি আমাকে একটা কথা বলুন যে বাড়িতে নাগিন কি করে প্রবেশ করলো আমি আজকের তিন দিন পর ওই নাগিনটাকে ধরে তোমায় দেখিয়ে দেব আজকের পুজো শেষ করা হলো পুজো শেষ হওয়ার পর কোমল কাব্যার ঘরে চলে আসে এটা নিশ্চয়ই সেই তান্ত্রিকটাই হবে এর কিছু একটা তো করতেই হবে কিন্তু রাজ করে যে ও তার গুরুমশাই আমাদের হাতে শুধু তিন দিন রয়েছে যদি তৃতীয় দিন তান্ত্রিক কিছু করে দেয় তাহলে কি হবে তুমি বেশি ভয় পেও না তাড়াতাড়ির কোনো উপায় খুঁজে নেব এখন তুমি শুয়ে পড়ো সকালে কথা বলবো সবাই ঘুমিয়ে পড়ে আর পরের দিন রবিশ গেট খুলে দেয় আর স্নেহার মা কামিনী আর বাবা সুধীর চলে আসে ভালো করেছো। তুমি এখানে এসে খুব ভালো করেছো অফিসের কাজে এখানে কাছেই এসেছিলাম আর কি তাই ভাবলাম যে স্নেহা আর তোমাদের সবার সাথে দেখা করে যাই এটা আপনারই বাড়ি যখন ইচ্ছে আসতে পারেন বৌদি স্নেহাকে কোথাও দেখতে পাচ্ছি না এখানেই আছে এক্ষুনি ডাকছি স্নেহা এখানে এসো খোকি দেখো কারা এসেছে স্নেহা চলে আসে কিন্তু সে কাউকে চিনতে পারে না আর চুপ থাকে কি হলো স্নেহা তুমি দূরে কেন রয়েছো হ্যাঁ তো চুপ করে কেন রয়েছো কি হলো মা বলো স্নেহা রবিশের দিকে চেয়ে দেখে তখন রবিশ বুঝতে পেরে যায় যে স্নেহা এই লোকেদের চিনতে পারছে না স্নেহা খুকি তুমি মা বাবার উপর কিছু কথা নিয়ে রেগে রয়েছো নাকি তুমি এভাবে দূরে কেন দাঁড়িয়ে রয়েছো কিছু তো বলো খুকি স্নেহা বুঝতে পেরে যায় আর মা বাবার কাছে চলে যায় বাবা তুমি হঠাৎ চলে এলে তাই খুশিতে আমি কিছু বলতেই পারছিলাম না কোনো ব্যাপার না মা আমি তোমার জন্য কিছু কিছু তৈরি তৈরি করে করে আনছি তুমি খাওনি এখানে রান্না করতে লেগেছ স্নেহা খুব বেশি ঘাবড়ে গেল যে কোথাও তার নকল স্নেহা হওয়ার রহস্য খুলে না যায় আমরা স্নেহাকে সব শিখিয়ে দিয়েছি স্নেহা তুমি এবার রান্নাঘরে যাও তখনই কাব্যা আর কোমল নিচে নেমে চলে আসে আর সুধীর আর কামিনীর সাথে কথা বলতে শুরু করে এমনিতে তোমাদের বৌমা খুব সুন্দরী হ্যাঁ আর স্বভাবেও খুব ভালো রবিশ রান্নাঘরে চলে যায় কি হলো স্নেহা তুমি এত কেন ভয় পাচ্ছ দেখো তোমার কত ঘাম দিতে লেগে গেছে আমি এখানে নকল স্নেহ থাকতে পারি কিন্তু তার মা বাবা তো আমাকে চিনে ফেলবে তাই না হ্যাঁ কিছু একটা ভাবতে দাও তখনই রবিশ কিছু একটা ভাবতে শুরু করলো রবিশ স্নেহাকে স্টেশন থেকে আনতে গাড়িতে যাচ্ছিল তখনই রাস্তায় গাড়ি ঠিক সামনে মানব রূপে দাঁড়িয়ে পড়ে তুমি আমার গাড়ির সামনে মরতে কেন চলে এলে আমাকে কালগুরু কাব্যার শক্তি নষ্ট করার জন্য পাঠিয়েছেন আমি তোমার বাড়িতেই থাকবো কিন্তু এটা কি করে সম্ভব হতে পারে ময়ূরী স্নেহার রূপ ধারণ করে নেয় তারপর আবার ময়ূরী রূপ ধারণ করে নেয় আমি রূপ ধারণ করে তোমার বাড়িতে থাকবো করে রবিশ স্নেহাকে গাড়িতে করে নিয়ে আসে আর তার চোখে কালো কাপড় বেঁধে দিয়ে তাকে গেস্ট হাউসে বন্দি করে রেখে দেয় স্নেহা বাইরে এসে নিজের মা বাবার সাথে কথা বলতে শুরু করে স্নেহা তো কি করে বদলে গেল অদ্ভুত রকমের ব্যবহার করছে তখনই স্নেহা মুখোমুখি চলে আসে খুব তাড়াতাড়ি তো সত্যিটা সবার সামনে ফাঁস হয়ে যাবে স্নেহা ময়ূরী উঠে ছাদে চলে যায় ওখানে কোমল অনেক আগে থেকেই দাঁড়িয়েছিল স্নেহার মা বাবাকেও শেষে ঠকিয়ে দিলে তুমি কেন তুমি এখানে কাউকে না ঠকিয়ে থাকছো বুঝি কোমল খুব রেগে গিয়ে স্নেহাকে মারার কথা ভাবে আর নিজের জীব বাইরে বের করে আগুন ছুটতে থাকে স্নেহাও নিজের ময়ূরী রূপ ধারণ করে ফেলে আর পরিবর্তে আঘাত করতে শুরু করে কোমল নাগিন রূপ ধারণ করে নেয় কিন্তু তখনই বিনীতির আওয়াজ শুনতে পাওয়া যায় আর দুজনেই আবার মানব রূপ ধারণ করে ফেলে আরে তোমরা দুজন কোথায় লুকিয়েছিলে তাড়াতাড়ি চলো কোথাও ঘুরতে যাই না আমার এখন ইচ্ছে নেই কিন্তু কোথায় ঘুরতে যাবে সেটা তো আমিও ঠিক করে জানি না এটা আসলে রাজেরই দেওয়া সারপ্রাইজ রাজ বিনীত কোমল আর কাবিয়া ঘুরতে বেরিয়ে পড়ে আর রাজের কথা শুনে স্নেহ তৈরি হয়ে যায় ঘুরতে যাওয়ার জায়গায় এসে পৌঁছে রাজ গাড়ি থামিয়ে দেয় তখনই স্নেহা অবাক হয়ে এখানে কেন নিয়ে এসেছ কেন কি হয়েছে তোমার এই জায়গাটা পছন্দ হয়নি বুঝি না ভালোই লাগছে এটা আমাদের গেস্ট হাউস আমরা এখানে কখনো কখনো ঘুরতে আসি এখন বাইরে থেকেই প্রশংসা করবে না ভেতরে নিয়ে যাবে আমাদের আমার খুব জোরে খিদে পেয়েছে সরি ভাই আমি একদম ভুলে গেছিলাম যে একটা আস্ত পেটে বলে আর গেস্ট হাউসে এসেও সুযোগ খুঁজে সবাই হাসতে শুরু করে সবাই গেস্ট হাউসে চলে যায় ওখানে বাইরে খুব ধুলোবালি জমে রয়েছে এখানে অনেক বেশি ধুলো আর নোংরা আছে এটা তো চিন্তা করার কি এটাকে পরিষ্কার করে দিলেই হয় আমি তো খাবারের কথা ভাবছিলাম কিন্তু এখন জাঁটা দেওয়ার কাজ করতে হবে দেখছি না না ধুলোয় আমার ইনফেকশন হয়ে যায় এখানে কেউ আসা যাওয়া করে না সেই জন্য এত নোংরা জমে গেছে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলতে পারি যদি এরা পরিষ্কার করতে শুরু করে তাহলে কোনো গোলমাল না হয়ে যায় হে ভগবান রক্ষা করো তখনই কোমাল পেছন থেকে স্নেহাকে ডেকে নেয় কোথায় হারিয়ে গেলে ম্যাডাম আসলে কিছু না কয়েকটা জিনিস দেখে বাড়ির কথা মনে পড়ে গেল ইটস ওকে ডিয়ার তুমি একটা জায়গায় আরাম করে বসে পড়ো চলো ঠিক আছে যদি না থাকে তাহলে আমরা এইভাবেই রয়ে যাব আচ্ছা ম্যাডাম ভালোই হচ্ছে মানে আমি খাবারের জায়গায় ধুলো খাবো আর আপনি আরাম করবেন তুই আমার সাথে চল রাজ নিজের গেস্ট হাউসটা দেখাও না দেখো এগুলো নিজেরই মনে করো যে এখানে খুশি নিজেই খুলে দেখতে পারো কোম্বল একটা বড় হলের দরজা খুলে দিল আমরা একটা কাজ করি আমি আর অন্য ঘরে চলে যাচ্ছি তোমরা দুজন ততক্ষণ এখানেই বসে কথা বলো আমাকে তোমাদের জন্য সারপ্রাইজ রেডি করতে হবে সব কাজ শেষ করার পর তোমাদের তাড়াতাড়ি ডেকে পাঠাচ্ছি বিনীত আর রাজ একটা আলাদা ঘরে চলে যায় যেখানে বাইরের দিক থেকে একটা ব্যালকানি রয়েছে আর খুব সুন্দর ভিউ দেখতে লাগছে এতে তোমাদের কোনো চাল রয়েছে আমি খুব ভালো করে বুঝতে পারছি তাছাড়া তুমি কতক্ষণ বেঁচে থাকবে আমাদের মাঝে এসো না হলে তুমি তো বাড়ি ফিরবে না তোমার এত সাহস যে আমায় চ্যালেঞ্জ করছো দাঁড়াও দেখাচ্ছি মজা স্নেহা চোখ বন্ধ করে হাতে কিছু শক্তি নিয়ে কাব্য আর কোমলের ওপর ছুঁড়ে দেয় তার বদলে কোমলু রেগে নিজের চোখ লাল করে আর নিজের মুখ থেকে লম্বা জীব বের করে দেয় আর স্নেহার শক্তিকে থামিয়ে দেয় কাব্যা এই সব কিছু দেখে খুব রেগে যায় আর কাব্যা নাজুন রূপ ধারণ করে খুব রেগে গিয়ে চিৎকার করে হাত দুটো পেছনে করে মুখটা সামনে রেখে মুখ থেকে আগুনের সাথে সাথে আগুন ছুটতে থাকে যে কারণে স্নেহা জ্বলতে থাকে আর পুরো হলে ছুটতে শুরু করে দেয় তার আওয়াজ শুনে বিনিতার রাজও দৌড়ে ওখানে আসতে থাকে কাব্য ওদের দুজনকে দেখে এই সব কিছু থামিয়ে দেয় হঠাৎ এত বেশি আওয়াজ কোথা থেকে এলো সব ঠিক আছে তো হ্যাঁ সব ঠিক আছে আরে তুমি কি করছিলে এমন যে তোমার চিৎকার শুনে আমাদের দুজনকে কাজ মাঝখানে ছেড়ে আসতে হলো আমরা ফুটবল খেলছিলাম ও আমাদেরকে বাদ দিয়ে ফুটবল আর আমাদেরকে কাজ করতে পাঠিয়ে দিয়ে এইসব ব্যাপারে মেয়েরা খুব বেশি চালাক হয় ভাই আর আমরা ছেলেরা তো জন্ম থেকেই বেচারা হই আমরা শুধু তোমাদের ইশারায় নাচতে থাকি তা থাইয়া তা তা থাইয়া আচ্ছা অনেক হয়েছে ভাই এবার চল কাজটা পুরো করতে হবে এই তিনজনকে সঙ্গে নিয়ে যাই নাহলে দ্বিতীয়বার যখন খেলবে তখন ভূমি কম্প চলে আসবে বিনীতের কথা শুনে সবাই হাসতে শুরু করে দেয় কোথায় গেল তোমার সারপ্রাইজ আগে আপনি ভেতরে তো আসুন কাভিয়ার সাথে সকলেই ভেতরে চলে আসে ঘরটা যথেষ্ট বড় ছিল যার মধ্যে সোফার সাথে সাথে একটা বিছানাও ছিল বিনিতার রাজ ওখানে অনেকগুলো বেলুন টাঙিয়ে রেখেছে আর একটা হ্যাপি স্টিকার লাগানো রয়েছে একদিকে জলপান করার জন্য স্ন্যাক্স আর কোল্ড ড্রিঙ্ক রাখা আছে সোফার সামনে একটা টেবিল রয়েছে যার উপর একটা আকৃতির বাক্স রাখা বড় আছে কিছু মোমবাতি জ্বালানো হয়েছে বাইরের দিকে একটা গেট রয়েছে যেটা ব্যালকনির দিকে খোলে আর ব্যালকনি থেকে বাইরের দিকে দেখলে বিরাট ঝর্ণা গাছপালা ফুল পাখি দের দেখা যাচ্ছে এত কিছু জিনিস কার জন্য করা হয়েছে আরে আপনি আগে আগে তো দেখুন কি একদম আজকার জন্মদিন বৌদি আসলে আজ আমার শুভ জন্মদিন আর এটাই আপনার জন্য সারপ্রাইজ ছিল জন্মদিন তোমার আর সারপ্রাইজ আমার জন্য হ্যাঁ আমি নিজের জন্মদিনের নিজেই পার্টি রেখে সবাইকে সারপ্রাইজ দিয়ে দিয়েছি কারণ আপনি তো এটা জানতেనే না যে আমার জন্মদিন কবে হয় হ্যাঁ এটা খুব ভালো সারপ্রাইজ यशो তাহলে কেকটা কাটি রাজ তোর একটা কথা মনে আছে যখন আমরা ছোট ছিলাম তোর তোর জন্মদিনে হ্যাঁ আর এই কথাটা আমি কাব্যাকে নিশ্চয়ই বলবো এবার তোমাকে জানতেই হবে বলো রাজ না ভাই এটা কাউকে বলবি না আর আমিও জানতে চাই আচ্ছা আমি নিজেই বলে দিচ্ছি যখন আমি আর রাজ ছোট ছিলাম তখন একবার রাজের জন্মদিনে কেক কাটার আগেই আমি নিজের হাত দিয়ে কেক তুলে সেটা খেয়ে নিয়েছিলাম সবাই ভেবেছিল যে ওটা কোনো বিড়ালের হাত ছিল আর যখন পরে আমার মুখে কেক লেগে থাকতে দেখে তখন আমার মা আমাকে ভালো করে আদর করেছিল সবাই খুব জোরে জোরে হাসতে শুরু করে রাজের নজর স্নেহার দিকে চলে যায় আর সে দেখে যে স্নেহা অনেক দূরে দাঁড়িয়ে রয়েছে কি হয়েছে স্নেহা তুমি সবার থেকে দূরে কেন দাঁড়িয়ে আছো না কিছু না তো بس আমার একটু মাথা ব্যথা করছে চলে এসো এখন কেক কাটার পর সোজা বাড়িতে যাওয়া হবে স্নেহা সোফাতে গিয়ে চুপচাপ বসে পড়ে চলবিনে শুরু কর ছুরি তুলে নেয় কিন্তু তখনই পাখি চলে আসে আর কে চঞ্চু মারে ব্যালকানি থেকে বাইরে নাড়িয়ে চলে চলে যায় কি যে বলি ভাই আমার আগে অন্য কেউ গেল তোর সাথে এরকমটাই হয় তোর সাথে সবাই আর কি করতে ভালোবাসে রাজের চোখ কেকের দিকে যায় আর রাজ গভীর চিন্তায় পড়েছে তোর কথা তো ঠিক আছে কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না কি এই কেকের ওপর একটা পাখি মুখ দিয়ে গেল কিন্তু তিনটে মুখের চিহ্ন কি করে কাফিয়া কোমল স্নেহা আরভিনি সবাই কেকের দিকে চেয়ে দেখে হ্যাঁ তিনটি চিহ্ন দেখা যাচ্ছে তাহলে কি মানে হলো পাখি তিনটে ছিল নাকি ঠোঁট তিনটে ছিল না ঠোঁট তিনটে ছিল এটার কোনো লজিক নেই তখনই সে পাখিটা আবার ফিরে আসে আর কেকের উপর বসে উড়ে চলে যায় একটা এমন পাখি যার গায়ের রং কালো আর তার মাথা থেকে তিনটে মুখ লেগে রয়েছে তার লাল দুটো চোখ রয়েছে বড় বড় ডানা রয়েছে দুটো মোটা হাত রয়েছে হাতে ধারালো রয়েছে আবার একটা নতুন বিপদ ও তাহলে এনেই হলেন সেই মহাশয় যিনি আমার কেক খারাপ করে গেছেন এসো চলে এসো এবার খেয়ে নাও এখন কেন ধরে বসে রয়েছো তার ওপর সামনে তিন তিনটা মুখ রেখে বসে আছো এটা ইয়ারকি করার সময় নয় ভাই ভয়ানক পাখি জোরে জোরে আওয়াজ বের করতে থাকে আর মুখ থেকে একটা ভাব রাজের ওপর ছুড়ে দেয় রাজ একদিকে যায় কাব্যা রাজের সামনে এসে দাঁড়িয়ে পড়ে আর কোমল পাখিটার ওপর আঘাত করতে লাগে রাজ রাজবিনীত কাব্যা আর কোমল পাখিটার সাথে লড়াই করতে থাকে আর শেষে রাজ নিজের বন্দুক বের করে ভয়ানক পাখিটার উপর চালিয়ে দেয় গুলিটা পায়ের সামনে দিয়ে যায় আর দেওয়ালে গিয়ে লেগে যায় তারপর কাব্যও নিজের শক্তিগুলোর প্রয়োগ সবার থেকে লুকিয়ে করে যে জন্য পাখি ভয় পেয়ে চলে যায় চলো বাঁচা গেল এইসব আমার সাথেই কেন হয় দেখো না কত পরিশ্রম করেছিলাম আর সব কিছু খারাপ করে দিল তাহলে তুমি কি এখানে সব জন্য থাকতে চাও নাকি না ভাই না আমার তো আজকের এই সিনটা দেখে অবস্থা খারাপ হয়ে গেছে আচ্ছা এবার গেস্ট হাউসটা ঘুরিয়ে দাও না না আমি ঘরে যেতে চাই দাঁড়াও স্নেহা আর কিছুক্ষণ পরে বেরোবো রাজ সবাইকে গেস্ট হাউস দেখায় ব্যাস ভাই আর ঘুরতে চাই না আমি হাঁপিয়ে গেছি আর এমনিতেও তোর গেস্ট হাউসের কোনো ঠিক নেই কে জানে কখন কোথা থেকে বেরিয়ে চলে আসবে তুই একটু কথা কমই বল নিত আর চল তোকে একটু ঘুরিয়ে আনি রাজ সবাইকে পুরো গেস্ট হাউসটা ঘুরিয়ে দেয় কিন্তু একটা ঘরে তালা না তখন রাজ বাড়ি ফেরার কথা বলে না রাজ এই রুমটাও দেখাও এর মধ্যে কি রহস্য লুকিয়ে আছে তালাটা খুলতে চাইছে না কাব্যা নিজের শক্তি দিয়ে তালাটা খুলে দেয় এই তালাটি কি করে খুলে গেল নাও খুলে গেছে তালা চলো এবার ভেতরে গিয়ে দেখি আসল সম্পত্তি না না ভেতরে যেও না স্নেহ ভেতরে যাওয়ার জন্য মানা করে দেয় আর সবাই আশ্চর্য হয়ে দেখতে থাকে কেউ ভেতরে যাবে না কেন ভেতরে ভূত আছে নাকি কে জেনে বসে আছে আর হতে পারে এরাও কিছু সারপ্রাইজ তৈরি করে রেখেছে আরে হ্যাঁ এটা তো আমি ভেবেই দেখিনি আচ্ছা তাহলে বলো ভেতরে কে আছে হ্যাঁ না না আমার তরফ থেকে কোনো সারপ্রাইজ নেই কিন্তু আগে আমি ভেতরে যেতে চাইছি ও এবার বুঝেছি তুমি লেডিস ফার্স্ট ফর্মুলা লাভ ওঠানোর চেষ্টা করছো হ্যাঁ ভাই একদম ঠিক বলেছো তো ঠিক আছে যেতে দাও স্নেহা রুমের ভেতরে চলে যায় আর গিয়ে এদিক ওদিক চোখ চাড়াতে থাকে কিন্তু কোথাও কিছুই দেখতে পায় না ও আজ ভগবান আমায় বাঁচিয়ে দিয়েছে ততক্ষণে বাকি সবাই ভেতরে চলে আসে এটা আসলে একটা স্টোর রুম হ্যাঁ দেখো না এখানে শুধু পুরনো জিনিস আর ধুলো পড়ে রয়েছে কাব্য কোমল স্টোর রুমে কিছু খোঁজার জন্য চেষ্টা করতে থাকে কিন্তু ওরা কিছুই খুঁজে পায় না চলো এবার বাড়ি ফেরা যাক তখনই ওখান একটা চিল উড়ে যেতে লাগলো আর এটা তোর গেস্ট হাউস নাকি কোনো চিড়িয়াখানা সবাই স্টোর রুম থেকে বাইরে বেরোতে লাগলো তখনই কোমলের নজর একটা আলমারির ওপর পড়ে যায় আলমারিতে কাপড়ের একটা ছোট অংশ বাইরে বেরিয়ে রয়েছে স্নেহার গেস্ট হাউস থেকে তাড়াতাড়ি বেরোনো জেদ করাটা স্টোরুমে কাউকে আসার জন্য মানা করাটা আর আলমারি থেকে বেরিয়ে থাকা একটা কাপড় কিছু তো গন্ডগোল আছে আর ওই চিল পাখিটা কোমল নিজের শক্তির ব্যবহার করে দেখতে লাগলো ও তার মানে ওই পাখিটা একটা মায়াবী বহুরূপী ছিল এর মানে হলো আরও একটা নতুন চাল ততক্ষণে সবাই গাড়ির কাছে পৌঁছে যায় ও হো এখনও হারিয়ে রয়েছ কখনো কখনো আমাদের সাথেও গল্প করে নাও ম্যাডাম কোমল বিনীতের দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে সবাই গাড়িতে বসে বাড়ি ফিরে যেতে লাগলো অন্যদিকে রাজের বাড়িতে বাচ্চাগুলো এলো না তো এখনো রাস্তায় আছে হয়তো এই আজকাল এদের সাথেই মিলেমিশে রয়েছে মা বাবা বাড়িতে রয়েছে ও এটা জানার পড়ার সত্ত্বেও কোনো পাত্তা দিচ্ছে না দেখছি হ্যাঁ এমনি তো এবার অনেক রাত হয়ে যাচ্ছে রাস্তাতে রয়েছে হবে হয়তো রাজ তো এখনো এটাও জানে না যে তার গুরুমশাই চলে গেছেন গুরুমশাই তো কিছু খারাপ ছায়া সরাবে বলেছিলেন এত তাড়াতাড়ি কেন চলে গেলে তার কিছু দরকারি কাজ এসে গেছিল খুব তাড়াতাড়ি ফিরে চলে আসবেন আরে বৌদি আপনার হাতের তৈরি গরম গরম তেলে ভাজার কথা খুব মনে পড়ে এখন তুমি গিয়ে তেলে ভাজা তৈরি করে নিয়ে আসো তো দেখি হ্যাঁ হ্যাঁ এই তো যাচ্ছি কামমে তেলে ভাজা তৈরি করতে রান্নাঘরে চলে যায় রাজ গাড়ি থামাও কি হলো সব ঠিক আছে তো আমার এইখানেই একটা বন্ধু থাকে ওর শরীরটা কিছুদিন ধরে খারাপ। আমার ওকে দেখতে যাওয়া উচিত। যদি তোমার কিছু খারাপ না লাগে তাহলে কি আমরাও আসতে পারি তোমার সঙ্গে? তোমরা এমনিতেও খুব ক্লান্ত হয়ে পড়েছো তাই বাড়ি ফিরে যাও। আমিও তাড়াতাড়ি ফিরে চলে আসব। স্নেহা গাড়ি থেকে নিচে নেমে পড়ে আর কোমল আর কাফিয়া একে অপরের দিকে তাকিয়ে হাসতে থাকে আর সকলে বাড়ির দিকে যায়। শিব ঠাকুরের একটা পুরনো মন্দির আছে। যেখানে এখনো কেউ আসা যাওয়া করেনি স্নেহা মন্দিরের দিকে যেতে লাগে আর একটা চিল ওর পেছন করতে থাকে মন্দিরে পৌঁছে চিলকে কে তুমি আর আমার পেছন কেন করছো চিল মানব রূপ ধারণ করে নেয় আমি তোমার বন্ধু হই কিভাবে? আমাকে এখানে রাজের বাড়িতে নিজের শক্তির সাহায্যে নজর রাখছে এই স্নেহার উপর নিশ্চয়ই কোনো বিপদ ঘোরাঘুরি করছে এটা ওই দুটো নাগিনের নতুন কোনো চাল হবে আমি ওদের উদ্দেশ্যটাকে মোটেই পুরো হতে দেব না রূপে আমি নিজের গুহাতে চলে যেতে চাইছি কি হয়েছে ফেরত আমার বা আমার পরিবারের কোনো ভুল হয়েছে তোমরা সবাই আমাকে খুব মান সম্মান দিয়েছ তার জন্য আমি খুব খুশি আমার একটা দরকারি কাজ রয়েছে সেই জন্য চলে যাচ্ছি আমি খুব তাড়াতাড়ি এখানে ফিরে চলে আসবো ঠিক আছে গুরুমশাই কালগুরু ওখান থেকে চলে গেছেন হ্যাঁ আর তারপর সে ওই গুহাতে গিয়ে যজ্ঞ শুরু করল কালগুরু গুহাতে এসে যজ্ঞ করতে শুরু করেন আর নিজের সব শক্তিকে প্রয়োগ করে যজ্ঞের ওই আগুন থেকে একটা ইচ্ছাধারী চিলকে জন্ম দেন আমি তোমাকে তৈরি করার সময়েই তোমার মধ্যে আমার উদ্দেশ্য আর বিচারধারাগুলোকে গুলোকে ভরে দিয়েছিলাম তুমি সব কিছু বুঝতে পেরে গেছো তো নাকি আমি সব কিছু বুঝতে পেরে গেছি এবার আমাকে গেস্ট হাউসে গিয়ে ওই মেয়েটার সাহায্য করতে হবে শুধুমাত্র গেস্ট হাউসই নয় আমাদের উদ্দেশ্যতে সফল হওয়া পর্যন্ত তোমাকে স্নেহার সাথেই থাকতে হবে ঠিক আছে যেটা আপনি করতে বলবেন তুমি নিজের রূপ বদলাতে সক্ষম রয়েছ আর তোমার জন্ম আগুন থেকে হয়েছে তাই কোনো আগুন তোমাকে কিছুতেই জ্বালাতে পারবে না কালগুরু তাকে নিচের হাতে ধরে উড়িয়ে দেয় আচ্ছা তো কেকের উপর তুমি এসেছিলে শুধু কেকের উপরেই নয় স্টোর রুমেও আমি তোমাকে বাঁচিয়েছিলাম আমি অনেক আগেই তা বুঝে গেছিলাম যখন তোমরা সবাই গেস্ট হাউস এসেছিলে আমি স্টোর রুমে প্রবেশ করে আসল স্নেহাকে অজ্ঞান করে দিয়ে আলমারিতে রেখে দিয়েছিলাম তারপর বাইরে বেরিয়ে রূপ ধারণ করে ভিনিতের কেকটা খারাপ করে দিলাম যাতে সবাই তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায় আর তোমার সত্যিটা কারো সামনে না আসে থ্যাংক গড যে কালগুরু এই বিষয়ে জানতে পেরে গেছেন তাই উনি এত কিছু পরিকল্পনা করলেন আর তোমাকেও আমার সাহায্য করার জন্য পাঠিয়ে দিলেন এখন অনেক রাত হয়ে গেছে আমাকে বাড়ি যেতে হবে আমি তোমার আশেপাশেই থাকব ঠিক আছে স্নেহা এবার বাড়ির দিকে এগোতে লাগলো স্নেহা বাড়িতে পৌঁছে যায় আর কোমল তার জন্য দরজা খুলে দেয় দুজনে একে অপরকে দেখতে লাগে তারপর কামিনী চলে আসে স্নেহা তুমি এত অবহেলা কি করে করতে পারো এটা ঘর ফেরার সময় নাকি ওর সত্যি কোনো কাজ ছিল হয়তো সরি আমরা যখন থেকে এখানে এসেছি স্নেহা আগের মতো আমাদের সাথে কথাই বলছে না দেখছি আমাদের তো খুব খারাপ লাগছে না এটা দেখে তুমি বেশি চিন্তা করো না আমরা সকালে কথা বলবো সবাই শুতে চলে যায় কিন্তু মাঝরাতে হঠাৎ করে কোমলের চোখ খুলে যায় আরও বাইরে থেকে বিনের আওয়াজ শুনতে পায় কোমল নিজেকে থামানোর অনেক চেষ্টা করে কিন্তু সে তবুও ওই আওয়াজটা টানে নিজেকে থামাতে পারে না আওয়াজ ওর ঘরের পেছন থেকেই শোনা যাচ্ছিল যখনই কোমল পেছনের ওই গেটটা খুলল তখনই একটা বিরাট আকৃতির ঝড় আসলো কিন্তু কোমল বিনের কাছে পৌঁছে গেল যেখানে স্নেহা আগে থেকেই ময়ূরী মানবরূপে দাঁড়িয়েছিল তোমার কোনো চাল আমার কোনো ক্ষতি করতে পারলো না আর দেখো আমার একটাই সারায় তোমাকে এখানে আসতে বাধ্য হতে হলো আচ্ছা এটা তুমি ছিলে কিন্তু এটা ভুলে চেও না যে তুমিও আমার কোনো ক্ষতি করতে পারবে না অন্যদিকে বিনিতের চোখ খুলে যায় আরে ইয়ার এই গেটটা কে খুলে রেখে দিয়েছে কি ঠান্ডা হওয়া আসছে উ বিনিত পেছনের দিকে গেটটা বন্ধ করে চলে যায় তখনই ব্যালকনি থেকে ও কোমলকে দেখতে পায় এই কোমল এত রাতে এখানে কি করছে হ্যাঁ ওখানে কোমল আর স্নেহাও নিজেদের সাথে লড়াই করতে থাকে বিনীত ওদের দিকে এগিয়ে যেতে লাগে বিনীতকে দেখে স্নেহা আর কোমল হঠাৎ ওখান থেকে উধাও হয়ে যায় কোমল এখনো তো এখানেই ছিল আর হঠাৎ করে কোথায় চলে গেল তুমি কোনো ভূত নয় তো উরি বাবা রে বিনীত ভয় পেয়ে আবার ঘরে ফিরে চলে আসে আর কোমলের রুমে গিয়ে দেখে যে কোমল নিজের বিছানাতেই শুয়ে আছে বাইরে সত্যি কোনো ভূত ছিল মনে হয় বিনীত সব দরজা বন্ধ করে আবার নিজের রুমে এসে শুয়ে পড়ে ভগবানের কৃপায় বিনীত আজ কিছুই জানতে পারেনি কিন্তু এবার আমাকে গেস্ট হাউস যেতেই হবে কোমল রাতে গেস্ট হাউসে গিয়ে স্টোর রুমে পৌঁছে যায় আর সেই আলমারিটা গিয়ে খুলে দেখে কিন্তু তখনই পেছন থেকে কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পায় কোমল আলমারি খুলে দেখে আর তখনই ও কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পায় কোমল পেছনে ঘুরে তাকায় তখন সে সেখানে একটা বাক্স দেখতে পায় যেটা এইমাত্র পড়েছিল কোমল ওদিকে মন্যা দিয়ে আবার আলমারির দিকে তাকিয়ে দেখে এটা তো হতে পারে না যেটা শুধু আমার ভ্রম ছিল এখানে কিছু তো ছিল কোমল এই নিয়েই ভাবছিল যে তখনই পেছন থেকে আবার একটা আওয়াজ শুনতে পায় কোমল পেছন দিকে ঘুরে আর তাকিয়ে দেখে একটা চিল স্নেহাকে ওখান থেকে বের করে নিয়ে যাচ্ছে দাঁড়াও ওকে কোথায় নিয়ে যাচ্ছ চিল বাইরের দিকে উড়ে যাওয়ার চেষ্টা করতে থাকে তখনই কোমল নিজের শক্তি দিয়ে বিদ্যুৎ ছুঁড়ে দেয় চিল আর আসল স্নেহা নিচে এসে পড়ে যায় নিচে পড়ে যাওয়ার কারণে স্নেহার জ্ঞান ফিরতে শুরু করে মানব রূপে সামনে এসে যায় এখান থেকে চলে যাও বলছি নাগিন শুধু নাগিন বলো না বিষাক্ত নাগিন বলো কোমল খুব বেশি রেগে যায় যে কারণে ওর চোখ দুটো পুরো নীল হয়ে যায় একটা বড় জীব বাইরে বের করে দিয়েছে চেহারার রঙটাও নীল রঙে পরিণত হয়ে যাচ্ছে আমাকে এখান থেকে যেতে দাও আমার সাথে লড়াই করো স্নেহা এইসব চুপচাপ দাঁড়িয়ে দেখছিল তুমি স্নেহাকে আমাদের থেকে মোটেই বাঁচাতে পারবে না তুমি নিজেকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না কোমল খুব রেগে গিয়ে নিজের জীবটাকে আরও অনেক লম্বা করে আর চিলের ওপরে আঘাত করে চিল পরিবর্তে কোমলের জীবে আঘাত করে কিন্তু কোমল নাগিন রূপ ধারণ করে নিজের লেজ দিয়ে চিলকে জেকে জড়িয়ে ধরে চিন নিজে চিল রূপে এসে কোমলের ওপর ঠোঁট দিয়ে আক্রমণ করতে থাকে আর কোমলকে নিজের সঙ্গে করে নিয়ে যেতে চায় কোমল মুখ থেকে আগুন ছড়ে তাকে জ্বালানোর চেষ্টা করে কিন্তু চিলের উপর এটার কোনো প্রভাব হয় না কোমলের ওপর হাসার জন্য চিল আবার মানব রূপ ধারণ করে নেয় আর স্নেহা পেছন থেকে একটা টব উঠিয়ে চিলকে মেরে দেয় যে কারণে সে নিচে পড়ে যায় আর কোমল স্নেহাকে নিয়ে বাড়ি ফিরে আসে আরে এত সকাল সকাল তোমরা দুজন কোথা থেকে আসছো আমরা তো সকালই হাঁটতে গেছিলাম ভালোই চলছে কোমল ম্যাডাম আমরা তো ভাবলাম যে আপনি এখনো পর্যন্ত নিজের রুম থেকে বাইরে ফিরে আসনি। আর তুমি সব অক্সিজেন সাথে নিয়ে ঘরে আসছো দেখছি হ্যাঁ আসলে কথায় বলে না যে শুয়ে থাকে সে সব হারায় সবাই হাসতে শুরু করে তখনই স্নেহার নজর সুধীর আর কামিনো ওপরে পড়ে যায় মা বাবা কেমন আছো তোমরা কতদিন পর তোমাদের সাথে দেখা হলো কন্ট্রোল স্নেহা সরি হঠাৎ মা বাবাকে দেখে ভাবুক হয়ে গেছিলাম কি হয়েছে স্নেহা মা যখন থেকে আমরা এসেছি তখন থেকে আমাদের থেকে অনেক দূরে দূরে থাকছিলে আর আজ আমাদের সাথে এত ভালো করে কথা বলছো হঠাৎ করে এত পরিবর্তন কি করে হলো মা স্নেহা নিজের মায়ের গলা জড়িয়ে ধরে আর কাঁদতে শুরু করে তখনই ওখানে কাব্য আর রাজা রবিশও পৌঁছে যায় কাব্য আর রাজের হাতে একটা বড় ব্যাগ আছে কিছু না কিছু নিশ্চয়ই গোলমাল হয়েছে ময়ূরী কোথাও পালিয়ে যায়নি তো আবার নাকি আসল স্নেহা এখানে চলে এসেছে স্নেহা হঠাৎ কাঁদতে কেন শুরু করলো কাব্যা নিজের শক্তির প্রয়োগ করে দেখতে লাগল তখন সে সব ঘটনা বুঝতে পেরে যায় স্নেহা কি হয়েছে তুমি হঠাৎ করে কাঁদছ কেন আরে কোনো পুরনো কথা মনে পড়ে গেছে হবে হয়তো তুমি মা মেয়ের মাঝখানে কেন বলছো বলো তো কিছু না বাস এমনি কান্না পেয়ে গেছিল এবার বাড়িতে যাওয়া যাক স্নেহা ঠিক আছে বাবা স্নেহা রবি আর কামিনী তিনজন নিজের বাড়িতে চলে যায় কাব্যা আর রাজও এখন দিনের জন্য বাইরে ঘুরতে যাচ্ছে কাব্যা তুমি এত বড় ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ ও সরি কোমল আমি বলতেই ভুলে গেছিলাম আমি আর রাজ বিয়ের পর এখনো কোথাও যাইনি তাই আমরা ভাবলাম যে কোথাও ঘুরতে যাওয়া যাক আমরা ছ সাত দিনের জন্য ঘুরতে যাচ্ছি তোমাদের যাত্রা শুভ হোক এসে গলা তো মিলিয়ে নাও কাব্য গলা মেলার জন্য কোমলের কাছে আসে তুমি একদম ভুলে গেছ যে তুমি বাড়িতে কেন এসেছিলে রাজের জন্য তুমি নিজের মা বাবার শত্রুদেরকেও কেন ভুলে যাচ্ছ তুমি তো জানোই যে রাজ আমায় কত ভালোবাসে কোমল না কিছু বলেই রেগে গিয়ে নিজের রুমে চলে যায় রাজার কাব্যা বেরিয়েছে কিন্তু গাড়ির পেছনে ময়ূরী এসে চুপচাপ বসে পড়ে আমি অদ্ভুত রকমের গন্ধ কেন পাচ্ছি কাব্যা নিজের চোখ বন্ধ করে দেখতে লাগে তখন সে ময়ূরীকে দেখতে পেয়ে যায় তুমি কোথায় হারিয়ে গেলে কোথাও নয় তো তাহলে এত চুপচাপ কেন কিছু না আমি শুধু এটা ভাবছিলাম যে আমরা কোন হোটেলে থাকতে যাচ্ছি ওহো তুমি এখন থেকে হোটেলে চিন্তা করছো আগে রাস্তায় তো এনজয় করে নাও রাজ একটা হোটেলের সামনে নিজের গাড়ি থামিয়ে দেয় কাবিয়া তুমি এখানেই দাঁড়াও প্রথমে আমি গিয়ে কথা বলে আসছি ঠিক আছে তাড়াতাড়ি এসো রাত চলে যায় তখনই ময়ূরী গাড়ির পেছনে বসে হাসতে শুরু করে তুমি এখন আমাদের সাথে কেন এসেছো স্নেহাকে তো বিষাক্ত নাগিন কোমল বাঁচিয়ে নিয়েছে আর আমাকে তোমার সাথেই থাকতে হবে এখন আমি কোথায় যাব তখনই ময়ূরী রাজকে আসতে দেখে ফেলে আর তক্ষণি উধাও হয়ে যায় কাবিয়া আমরা এই হোটেলে থাকতে চলেছি চলো যাই তাহলে রাজ আর কাবিয়া নিজেদের জিনিসপত্র হোটেলের রুমে এসে রেখে দেয় অন্যদিকে তোমার থেকে আমি অনেক বেশি আশা করেছিলাম কিন্তু তুমি তো স্নেহার ওপরেও নজর রাখতে পারলে না আমি তো কোমলকে আসতে দেখে স্নেহাকে প্রায় উধাও করেই দিয়েছিলাম বলতে গেলে কিন্তু কোমল আমায় দেখে ফেলল এখন ময়ূরের কাভিয়ার সাথে থাকাটা কত বিপজ্জনক হতে পারে এভাবে কি করে সে নিজের উদ্দেশ্যটাকে পুরো করতে পারবে আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে কালগুরু কিন্তু এখন সে উদ্দেশ্যটাকে পুরো করার দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি আর আমি তাতে সফল হয়েই হার মানব আমি নিজের শক্তির সাহায্যে দেখতে পাচ্ছি যে কাভিয়া তো এখন নিজের বাড়িতেই নেই হ্যাঁ কালগুরু আর ময়ূরী সাথে চলে গেছে তুমি গিয়ে কোমলের ওপর ভালো করে নজর রাখো তখনই গুহাতে রবিশ চলে আসে বলো রবিশ কেন আসা হলো কালগুরু মশাই আমি যেটা ভাবছি সেটা সত্যি নাকি হ্যাঁ রবিশ তুমি যা ভাবছ সেটাই আসল সত্যি তাহলে আপনি করছেনটা কি আপনার শক্তিটা কি এত কম হয়ে গেল হঠাৎ করে না আমার শক্তি কম হয়েছে আর না আমি দুর্বল হয়ে পড়েছি কিন্তু এই কাব্যা মেয়েটা খুব চালাক আর তুমি কি জানো যে কাব্যার বেঁচে থাকাটা আমাদের জন্য কত বেশি দরকার তাহলে ওর থেকে কি করে বাঁচা যেতে পারে তুমি ভয় পেও না খুব তাড়াতাড়ি ওকে পরাস্ত করে দেওয়া হবে আমাকে কোনো উপায় ভাবতে দাও ঠিক আছে আমি চলে যাচ্ছি তাহলে রবিশ বাড়িতে ফিরে আসে আর কোমল রেগে গিয়ে নিজেই রবিশকে মারার ব্যাপারে ভাবতে থাকে আজ আসলে বাইরে আমার কিছু কাজ আছে আমি একদিন পরে ফিরব আরে ইয়ার এখনই কোমলটা আবার কোথায় যেতে লাগলো অনেক কষ্টে তো কোমলের সাথে কথা বলার সুযোগ খুঁজে পেয়েছিলাম আগে তো কাবিয়া নিজের থেকে দূরে রাখত না কোমল তুমি এখন কেন যাচ্ছ আমি বলতে চাইছি যে তুমি একা একা কেন যাচ্ছ আগে তো তোমার সাহায্যের জন্য কাবিয়া থাকতো সঙ্গে কিন্তু এখন আমি তোমাকে ছেড়ে দিয়ে আসছি আঙ্কেল আপনি চিন্তা করবেন না কারণ আপনার কাছে তো আরও অনেক কাজ রয়েছে আমি নিজে কোমলের সাথে চলে যাচ্ছি এখন এই বিনীতেরও কিছু একটা করতে হবে ঠিক আছে তুমি চলে যাও রবিশ রেগে গিয়ে চলে যায় ওখান থেকে অন্যদিকে ময়ূরী নিজের জাদুর সাহায্যে কাব্যার ঘরে অনেক মশা ছেড়ে দেয় আর নিজেও সেখানে লুকিয়ে পড়ে ও এখানে রুমে এত মশা কেন হ্যাঁ জানি না এত মশা কোথা থেকে এলো আচ্ছা দাঁড়াও আমি অল আউট নিয়ে আসছি আগে তুমি চা খেয়ে নাও অল আউট পরে নিয়ে আসবে আগে আমি অল আউট কিনে নিয়ে আসি ঠিক আছে তারপর শান্তিতে বসে চা খাবো যেই না রাজ থেকে বাইরে চলে যায় তখনই সেই ময়ূরীটা কাব্যার সামনে বাইরে চলে আসে তুমি এখানেও হ্যাঁ আর আমি এখন এখানেই থাকব রাজ শুধু আমার আমি রাজকে ছেড়ে কোথাও যাব না ও তোমার এত বেশি কেয়ার করে এটা দেখে আমার খুব রাগ হয় কাব্যা ময়ূরীকে একটা কোষে থাপ্পড় মারে আর ময়ূরী সামনে রাখা টেবিলের কাছে পড়ে যায় তোর এত সাহস ময়ূরী রেগে গিয়ে গরম চা হাতে নিয়ে কাব্যার মুখে ছুঁড়ে দেয় যন্ত্রণায় চিৎকার করতে থাকে আবার শুনে সেখানে পৌঁছে যায় আর চিৎকার করতে থাকে কাব্যা যন্ত্রণায় ছটফট করছিল আর মুখের ওপর হাত রেখে রুমের এদিক ওদিক ঘুরে যাচ্ছিল সেই জন্য অনেক জিনিসপত্র নিচে পড়ে যাচ্ছিল কাব্যা কাব্যা তোমার কি হয়েছে তুমি কেন খাঁজ এইভাবে কাব্যার কান্না বন্ধ করল না আর রাজ কাব্যার কাছে গিয়ে তার হাত নিজের মুখ থেকে সরিয়ে দেয় আর জোর আওয়াজে চিৎকার করে কাব্য এসব কি হয়ে গেল রাজ নিজের ফোন বের করে হোটেলের এমার্জেন্সিতে কল করে দেয় আর সেখান থেকে অ্যাম্বুলেন্সের সাহায্যে কাব্যকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কোমল একদিনের জন্য বাইরে এসে গেছিল আমি নিজের প্ল্যান হিসেবেই চলছিলাম কিন্তু বিনীত সব প্ল্যান নষ্ট করে দিল কত ভালো হতো যদি রবিশ আমার সাথে আসতো আর এতক্ষণে আমি আর মা বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়ে নিতাম তখনই বিনীত ওখানে আসে কোমল আমি একটা কথা বুঝতে পারলাম না যে তুমি এখানে কেন এসেছো আমি সেই কখন থেকে বোঝার চেষ্টা করছি যে এই জায়গায় তোমার কি এমন কাজ থাকতে পারে তুমি নিজের মাথা বেশি খাটিও না আমার মাথাটা আগে থেকেই খারাপ হাসতে হাসতে এখন শহর থেকে জঙ্গল এসে থাকলে তো মাথা তোর খারাপ হবেই নাকি এখানে মন লাগে হ্যাঁ এটা আমার খুব পছন্দের জায়গা আর তুমি বেশি শহরবাসীদের মতো এর অপমান করিও না ও সরি চলো আমি কবি হয়ে প্রশংসা করে দিচ্ছি ঠিক আছে তুমি একটু চুপ করে থাকতে পারো না হ্যাঁ পারি এত সুন্দর একটা আকর্ষণীয় জঙ্গল ঘুরতে থাকা এত সুন্দর একটা পাখি ওই লম্বা শিংওয়ালা একটা অসাধারণ জন্তু এই জঙ্গলের শোভা বাড়িয়ে দিচ্ছে আর এই দ্রুত গতিতে বইছে বাতাস জঙ্গলের সুন্দরতায় আরো নতুন মোহর লাগিয়ে দিয়েছে বাবা কি সুন্দর কিন্তু আপনি নিজের বাণীতে একটু বিরাম চিহ্ন দিন বিনীত আর কোমল দুজনে হাসতে শুরু করে রাজ আর একবার ফোন করে জিজ্ঞাসা তো করো যারা ভালোভাবে পৌঁছেছে কি না আর কোনো সমস্যা হয়নি তো সব ঠিক আছে হবে কেন বেকারত্ব চিন্তা করে যাচ্ছ তুমি কি জানি আমার মন মানছে না ঠিক আছে করছি ফোন রবিশ কল করার জন্য নিজের ফোন বের করে কিন্তু অন্যদিকে রাজ নিজেই ফোন করে দেয় এই দেখো রাজ নিজেই ফোন করছে রবিশ আর রাজ ফোনে একসঙ্গে কথা বলে তোমরা দুজন কেমন আছো আমি ভালো আছি কিন্তু কাব্যা একটুখানি আহত হয়ে পড়েছে এই কথাটা কাম্যা শুনতে পেয়ে যায় আর রবিশের হাত থেকে ফোন কেড়ে নিয়ে রাজের সাথে কথা বলতে লাগে কি হয়েছে কাব্যার মা হ্যাঁ বলো রাজ কি হয়েছে কাব্যার মা আসলে কাব্যার হাত থেকে একটা কাঁচের গ্লাস ভেঙে গেছিল আর সেটা তার পায়ে গিয়ে লেগে গেছিল বেশি লাগেনি তো না মা ব্যাস একটুখানি লেগেছে আর কি ট্রিটমেন্ট করা হচ্ছে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ঠিক আছে বাবা কাভিয়ার খেয়াল রাখো ফোন কেটে যায় আজ আর আহত হয়ে পড়েছে এই জন্য আমি প্রচণ্ড খুশি কিন্তু সেটা একটুখানি কেন লেগেছে বেশি লাগা দরকার ছিল কি না রবিশ নিজের মনে এটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে হাসপাতালে মিস্টার রাজ আমি ওকে ওষুধ খাইয়ে দিয়েছি ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে ততক্ষণ তুমি বাইরে বাইরে গিয়ে গিয়ে বসো রাজ বসে পড়ে আর বাইরের জানালা দিয়ে ময়ূরী কাব্যার কাছে চলে আসে কাব্যাকে ডাক্তার কোনো নেশার ইঞ্জেকশন দিয়েছিল কাব্যার এখনো পর্যন্ত জ্ঞান ফেরেনি অন্যদিকে আমার কিছু ভালো লাগছে না চলো এখান থেকে যাই এক্ষুনি কিন্তু হয়েছে কি তুমি হঠাৎ করে এত চিন্তায় কেন পড়ে গেলে হ্যাঁ এখন আমি কিচ্ছু জানি না কিন্তু তুমি আমাকে বাড়ি নিয়ে চলো বিনীত গাড়ি চালায় আর কোমল নিজের চোখ বন্ধ করে নিজের শক্তির দ্বারা দেখতে থাকে যে কাব্যার উপর কোনো বিপদ ঘোরাঘুরি করছে বিনীত একটু তাড়াতাড়ি গাড়ি চালাও তাড়াতাড়ি তো চালাচ্ছি আরো জোরে চালাও তোমার হয়েছেটা কি বলবে আমায় গাড়িটাকে উড়োজাহাজ তো তৈরি করতে পারবো না নাকি গাড়ি থামাও এবার কি হলো আমি বললাম গাড়ি থামাও বিনীত গাড়ি থামিয়ে দেয় আর কোমল চাকে হাওয়ায় উড়িয়ে দেয় ভয়ে চিৎকার করতে করতে তুমি পাগল হয়ে গেলে নাকি হ্যাঁ এসব তুমি করছোটা কি এইভাবে কে গাড়ি চালায় বলো আমায় কোমল বিনীতের প্রশ্নের উত্তর দিল না আর গাড়িটাকে খুব জোরে উড়িয়ে বাড়ির বাইরে নিয়ে এসে থামিয়ে দিল বিনীত একটু নিশ্চিন্তে নিঃশ্বাস নিয়ে একটা কথা বলে উঠল কোনো রকমে দাদা আমার প্রাণটা বেঁচে গেছে শেষে আমি নিজের বাড়িতে ফিরে এলাম গাড়ি থেকে নিচে নামো তাহলে তো নাটক করে কেন দেখাচ্ছ সে তো তোমাকেও নামতে হবে বাড়ি যাওয়ার যদি কেউ আমার ব্যাপারে জিজ্ঞেস করে তাহলে বলে দিও যে আমি কোনো বন্ধুর বাড়িতে গেছি তাছাড়া তুমি কোথায় যাচ্ছ বলবে তোমার সবকিছু বলাটা কি দরকার ঠিক আছে যাও কোমল তাড়াতাড়ি কাব্যার কাছে গিয়ে পৌঁছে যায় ময়ূরী তখন কাব্যার দিকে এগিয়ে যাচ্ছিল আর কোমল তাকে ধরে নিজের দিকে টেনে নেয় আর ওখান থেকে উঠিয়ে নিজের সঙ্গে নিয়ে যায় ময়ূরী কোমলের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে কিন্তু কোমল খুব জব্দ করে ময়ূরীকে ধরে রেখেছে ময়ূরী নিজের আসল রূপ ধারণ করে নেয় আর তারপর কোমলও নাগিন রূপ ধারণ করে নেয় দুজনের লড়াই করতে শুরু করে দেয় কোমল নিজের জীবটাকে বাইরে বের করে দেয় যেটা অত্যন্ত লম্বা ছিল ময়ূরী ওর থেকে ভয় পেয়ে একটু পালানোর চেষ্টা করে আর তারপর কোনো প্ল্যান তৈরি করতে থাকে ময়ূরী আবার মানবরূপে এসে একটা বড় পাথর উঠিয়ে কোমলের দিকে ছুঁড়ে দেয় কোমল এখনও নিজের নাগিন রূপেই রয়েছে সেজন্য আহত হয়ে পড়ে কিন্তু সে হার মানে না আর মানব রূপ ধারণ করে নেয় করবি নিজে আরামে থাকবি তাহলে শোন তুই ভুল ভাবছিস তুই দাঁড়াতে পারছিস না আর নিজেকে শক্তিশালী মনে করিস কোমলের এই কথাটা শুনতে ভালো লাগেনি আর রেগে গিয়ে দাঁড়িয়ে পড়ে কোমল নিজের মুখ দিয়ে একটা জোরে ফুঁ মারে যে কারণে একটা বিরাট তুফান চলে আসে আর সেই তুফানে ময়ূরীও কোথাও উড়ে চলে যায় কিছুক্ষণ পরে কোমল তুফানটাকে থামিয়ে দেয় কোমল কাব্যার রুমে চলে যায় কাব্যার এখনও জ্ঞান ফেরেনি আর কোমল এটা দেখে আবার নিজের রুমে চুপচাপ এসে শুয়ে পড়ে কোমলের রুমের পেছনের জানালায় একটা চিলকে দেখতে পাওয়া যায় কোমলের কানে এই আওয়াজটা শোনা যায় আর শুনে সে জেগে যায় কোমল জেগে গিয়ে চিলের আওয়াজটাকে মন দিয়ে শুনতে থাকে তখনই চিল কাঁচের জানালাটাকে ভেঙে দিয়ে ভেতরে চলে আসে আর কোমলও বিছানা থেকে নিচে নেমে পড়ে তুমি আমাদের পেছন কেন ছাড়ছ না এই প্রশ্নটাই তো আমায় তোমাকে করা দরকার যে তুমি ময়ূরী আর কাবিয়ার পেছন করা কেন ছাড়ছ না আমি সবসময় কাবিয়ার সঙ্গে থাকবো কিন্তু ওকে খুব তাড়াতাড়ি মরতে হবে সেটা সময় আসলে জেনে নেবে চিল নিজের চিল রূপ ধারণ করে নেয় আর কোমলকে একভাবে দেখতে থাকে কোমল ও নাগিন রূপ ধারণ করে নেয় চিল ওকে নিজের ঠোঁটের সাহায্যে উঠিয়ে নিজের যাওয়ার জন্য চেষ্টা করে কিন্তু নাগিন আকারে বড় হয়ে যায় চিল নাগিনকে ওঠাতে আর পারে না সে তাকে জবরদস্তি উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে কিন্তু নাগিন আর চিল বেঁচে থাকা দ্বিতীয় জানালার কাছে গিয়ে ধাক্কা খায় আর চিল খুব জোরে আওয়াজ করতে করতে এই জানালাটাও ভেঙে ফেলে আর চিল কোমলকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় তুমি কিছু আওয়াজ শুনতে পেলে কিছু না তুমি চুপচাপ শুয়ে পড়ো সকাল ছটা বেজে গেছে এমনিতেও ওঠার সময় হয়েছে কাম্মিয়া উঠে বাড়ির কাজকর্মে লেগে পড়ে এই আওয়াজের পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে আর এই আওয়াজটা হয়তো কোমলের ঘর থেকে আসছিল গিয়ে দেখা দরকার একবার রবিশ উঠে যেতে লাগে কিন্তু দরজায় ঘন্টা বেজে ওঠে গেট খুলে দেখো তো দরজায় কে রয়েছে কোথাও সকালে তো তাড়াতাড়ি দুধওয়ালা আসেনি তো আজ ডাকে ও এত সকাল সকালই আসার ছিল রবিশ গিয়ে গেটটা খুলে দেয় কিন্তু গেটের সামনে রাজ দাঁড়িয়ে রাজ বাবা তুমি এত সকাল সকাল কি করে চলে এলে আওয়াজ শুনে কামিয়া বাড়ির বাইরে চলে আসে রাজ তুমি তো কিছুদিন পরে আসবে বলেছিলে আর কাব্যা কোথায় রাজ গাড়ির দিকে ইশারা করে দেখায় কিন্তু গাড়ি থেকে একটা প্রচণ্ড সুন্দরী মেয়ে নিচে নেমে আসে যে দরজার দিকে এগিয়ে আসছিল রাজ আমি তোকে কাব্যার ব্যাপারে জিজ্ঞেস করলাম যে কাব্যা কোথায় আর তোর সাথে মেয়েটা আবার কে কামিয়ার প্রশ্ন শুনে রাজ চুপ করে রয়ে যায় আমি কিছু জিজ্ঞাসা করছি রাজ কাব্যা কোথায় ততক্ষণ এই মেয়েটা রাজের কাছে এসে পৌঁছে যায় আর রবিশ আর কাম্যাকে নমস্কার করার জন্য আগে এগিয়ে আসে কিন্তু কাম্যা নিজের পা দুটো পেছনে সরিয়ে নেয় মা তুমি কাবিয়ার সাথে এরকম ব্যবহার কেন করছো হ্যাঁ মনে হয় তুমি পাগল হয়ে গেছো এই মেয়েটাকে একটু ভালো করে দেখো যে কে মেয়েটা মা এই তো আসল কাভিয়া তুমি আমাদেরকে ভেতরে তো আসতে দাও তারপর আমরা তোমাকে সব বুঝিয়ে বলবো কামিয়া দরজা থেকে দূরে সরে যায় রাজা আর ওই মেয়েটা সোফাতে এসে বসে পড়ে যখন আমি হোটেল থেকে অল ফিরে আসি তখন কাভিয়া যন্ত্রণা চিৎকার করছিল কাভিয়া কাভিয়া তোমার কি হয়েছে রাজ কাভিয়াকে নিয়ে হাসপাতালে চলে যায় আর সেখানে ডাক্তার কাব্যার চিকিৎসা শুরু করে দেয় রাজ বাইরে বসে অপেক্ষা করছে আর তখন ডাক্তারও বাইরে বেরিয়ে আসে বাবু, এখন কাব্য কেমন আছে কাব্য তো ভালো আছে কিন্তু আগের মতো আর কিন্তু কি গরম চা মুখে পড়ে যাওয়ার কারণে ওর মুখটা খুব খারাপভাবে পড়ে গেছিল আর সেই জন্য আমাদেরকে ওর মুখের সার্জারি করতে হবে এসব আপনি কি বলছেন এটা মোটেই হতে পারে না নিজেকে সামলাও মিস্টার রাজ আর তাড়াতাড়ি ভেবেই বলুন আপনি সার্জারি করে দিন ডাক্তার বাবু আমি শুধু কাব্যাকে সুস্থ দেখতে চাই আর কিছু না ডাক্তার চলে যায় কাম্যা কাব্যাকে নিজের বুকে টেনে নিল ময়ূরী কাল গুরুর কাছে চলে আসে কাল গরু আমি ওই কম্বালের থেকে খুব বিরক্ত হয়ে গেছি কিছু করুন আমার শক্তি খুব দুর্বল হয়ে যাচ্ছে তোমার কাছে পর্যাপ্ত শক্তি রয়েছে কিন্তু যদি তোমার এরকম মনে হয় যে তুমি দুর্বল হয়ে গেছো তাহলে আমি তোমাকে আরো অনেক শক্তি প্রদান করে দিচ্ছি আর এখন তুমি কাভিয়ার শক্তি নষ্ট করে দেওয়ার আগে ওই কোমলকে রাস্তা থেকে সরিয়ে দাও ঠিক আছে কালগুরু আমি এবার কোমলকে মেরেই এখানে মুখ দেখাবো ময়ূরী কালগুরুর থেকে শক্তি নিয়ে ফিরে চলে আসে রাজের বাড়িতে কোনো ব্যাপার নয় কাব্যা তুমি এই নিয়ে বেশি চিন্তা না কখনো কখনো আমরা এটা জানতে পারি না যে এরপর আমাদের সাথে কি হতে চলেছে আর দুর্ঘটনার বিপদ আমাদেরই অপেক্ষা করে বসে থাকে তোমার মুখে ইচ্ছাটা হ্যাঁ এই কথাটা তো আমিও জিজ্ঞেস করতে ভুলে গেছি যা তো টেবিলের উপর রাখা ছিল তাহলে ওটা তোমার মুখের উপর কি করে পড়লো কাব্যা কিছু বলতো তার আগেই রবিশ বলে উঠল। হ্যাঁ হতে পারে যে কাব্যা নিজের পা ফসকে পড়ে গেছিল হ্যাঁ আমি পা ফসকে পড়ে টেবিলের সাথে ধাক্কা খাই আর পড়ে গেলাম আর ওপর থেকে চায় কাপটা মুখে পড়ে গেল সেই জন্যই তো আমি সময় বলি সাবধানে চলাফেরা করো তখনই ওখানে কোমল চলে আসে আর রাজ কোমলকেও সব বলে দেয় কিন্তু কোমল আগে থেকেই এটা জানতো কোমল উঠে নিজের রুমে চলে যায় আর বিনীত পেছনে পেছনে চলে আসে কাব্যা আজকেও রবিশকে বাঁচিয়ে নিল আর ময়ূরের ব্যাপারে কাউকে কিছুই বললো না আমি আজ ময়ূরীকে শেষ করেই ছাড়বো কোমল নাগিন রূপ নিয়ে পেছনে জানলা থেকে বেরিয়ে চলে যায় আর বিনীত এই সব কিছু দেখে ফেলে আমার মনে হয় কেউ দেখে ফেলেছে আর এটা নিশ্চয়ই বিনীতি হবে আর যদিও কাউকে কিছু বলে দেয় তাহলে আমার এখান থেকে চলে যেতে হবে আর কাব্যা একা হয়ে যাবে তখনই বিনীত জানালা দিয়ে নিচে তাকিয়ে দেখে আর কোমালও ওপরে তাকিয়ে দেখে বিনীত কিছুই বলে না এই বিনীতটাকে তো আমি এসেই দেখে নেব প্রথমে এই ময়ূরীকে শেষ করে আসি কোমল ময়ূরের কাছে চলে যায় ময়ূরী আর কোমল রেগে গিয়ে একে অপরের দিকে এগিয়ে চলেছে তখনই আকাশে একটা বিদ্যুৎ চমকে ওঠে এটা খুব ভালো হয়েছে যে তুই নিজে মৃত্যুর কাছে চলে এসেছিস মৃত্যু কার হবে এটা তো তুই এক্ষুনি জানতে পারবি কোমল খুব রেগে গিয়ে নিজের চোখ দুটো লাল করে ফেলে আর জীবটাকে বাইরে বের করে দেয় ময়ূরী নিজের শক্তি দিয়ে একটা বড় আকৃতির গোলা উৎপন্ন করে যেটা থেকে আগুন বেরোচ্ছিল আর সেটা কোমলের দিকে ছুঁড়ে মেরে দেয় কোমল মুখ দিয়ে আগুন ছড়ে ওই গোলাটাকে মাঝখানি নষ্ট করে দেয় আর কিছু সময় পর্যন্ত এই ঘাত প্রতিঘাত চলতেই থাকে আর শেষে কোমল নিজের জীব দিয়ে ময়ূরীর গলা জেকে ধরে আর নিঃশ্বাস বন্ধ হওয়ার কারণে ময়ূরীর মৃত্যু হয়ে যায় রাজের বাড়িতে কাব্যা নিজেকে আয়নায় দেখতে থাকে তখনই পেছন থেকে রাজ চলে আসে কি হয়েছে কাব্যা এতক্ষণ ধরে তুমি কি দেখছো না কিছু না তো এমনি তোমাকে বলেছি না যে ওই কথাটা ভেবে বেশি মন খারাপ করো না ওই কথাটা ভুলে গিয়ে শুয়ে পড়ো কাব্যা শুয়ে পড়ে কিন্তু তখনই ও দেখতে পায় যে ওর মাথার পেছনে একটা নাগের জোড়া বসে রয়েছে আর ও ভয় পেয়ে উঠে পড়ে ওহ এটা একটা স্বপ্ন ছিল তখন রাজেরও চোখ খুলে যায় কি হয়েছে কোনো খারাপ স্বপ্ন দেখলে নাকি হ্যাঁ কাভিয়া রাজকে হ্যাঁ বলে উত্তর দিয়ে শুয়ে পড়ে আর তারপর কিছুক্ষণ পর ও একই স্বপ্ন দেখতে শুরু করে যে ওর মাথার কাছে নাগ নাগিন বসে রয়েছে কাব্যা বারবার ঘুমানোর চেষ্টা করতে থাকে কিন্তু ও বারবার একই স্বপ্ন দেখে যাচ্ছিল আমাকে এই বিষয়ে নাগুরুকে জানাতে হবে কিন্তু এখান থেকে নাগুরুর কাছে যাবো কি করে কাব্য সকালে রাজকে কোথাও যাওয়ার জন্য অনুমতি নেয় আমি মন্দিরে যাচ্ছি যদি তোমার একলা যেতে কোনো প্রবলেম থাকে আমি তোমার সঙ্গে আসতে পারি না না তুমি অফিসে যাও আমি একাই চলে যাব কাব্যা কোমলকে না জানিয়ে নাগগুরুর সাথে দেখা করতে যায় কালগুরু এই সময় খুব রেগে রয়েছে আর চিলকে ডেকে পাঠায় তুমি এটা জানো যে তোমাকে আমি ময়ূরের সাথে থাকার জন্য ডেকে পাঠিয়েছিলাম আর এখন কোমল ময়ূরীকেই মেরে ফেলেছে চিল চুপচাপ দাঁড়িয়ে থাকে এখন তুমি যাও আর ওই কোমলটাকে একেবারে শেষ করে এসো চিল কালগুরুর থেকে অনুমতি নিয়ে কোমলকে মারার জন্য বেরিয়ে পড়ে অন্যদিকে নাগ গুরুর কাছে কাব্যা নাগগুরুর গুরুর কাছে পৌঁছে তার সামনে মাথা নত করে প্রণাম জানায় এসো কাব্য দেখলাম তুমি স্বপ্নে কি দেখেছ গুরুমশাই আমার মাথার সামনে একটা নাগ নাগিন বসে থাকতে দেখেছি তারা ইচ্ছে নাগ আর নাগিন ছিল কিন্তু ওরা আমার স্বপ্নে কেন দেখা দিচ্ছে কারণ ওরা তোমার মা বাবা হয় কি আমার মা বাবা হ্যাঁ তোমার মা বাবা এখনো বেঁচে আছে কিন্তু আমার মা বাবা তো তারা কি করে বেঁচে উঠেছে সেটা আমি তোমায় কালকে হাসতে হাসতে ওইখানেই বসে নিজের মা বাবার বিষয়ে ভাবতে শুরু করে অন্যদিকে মারার আগে একবার ওর সাথে কথা বলে নি যে ও এই কথাটা লুকিয়ে রাখবে কি না বিনীত বাইরে গাড়ির সামনে দাঁড়িয়ে রাজের বাইরে আসার অপেক্ষা করতে থাকে তখনই ওখানে কোমল চলে আসে আর বিনীত তার নাগিনওয়ালা রূপটা মনে করে বিনীত সেখান থেকে সরে অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ে কি হল তুমি এভাবে না দেখার ভান কেন করছ বিনীত কোনো উত্তর দিল না আর অন্যদিকে দেখে চুপচাপ দাঁড়িয়ে পড়ে আমি কিছু জিজ্ঞেস করছি বিনীত আর তুমি এমন ব্যবহার করছো যেন তুমি কিছু শুনতেই পাওনি আমি তোমাকে কি বলবো আমার তো খুব ভয় লাগতে শুরু হয়ে গেছে আর আমি কথাটা রাজকে বলে দেব তখনই রাজও ওখানে এসে পৌঁছে যায় হ্যাঁ বিনীত বলো কি বলতে চেয়েছিলে কোথাও কোমলের সঙ্গে বিয়ের করার কথা ভাবছে না তো এখন চলো তোমাকে আমি রাস্তায় বলবো। বিনীত আর রাজের সঙ্গে কোমলও গাড়ির পেছনে চুপচাপ বসে থাকে রাস্তায় হঠাৎ করে গাড়ি খারাপ হয়ে যায় আর রাজ বাইরে বেরিয়ে মেকানিককে ফোন করে দেয় আর সে ফোনে কথা বলতে বলতে দূরে চলে যায় কোমল বাইরে বেরিয়ে গাড়ির সমস্ত কাঁচ আর জানালা নিজের শক্তির সাহায্যে লক করে দেয় বিনীত গাড়ি থেকে বাইরে বেরোনোর চেষ্টা করতে থাকে কিন্তু ও বেরোতে পারে না আর কোমল নিজের চোখ থেকে একটা আলোর মতো শক্তিই গাড়ির ওপর ফেলে দেয় যে কারণে গাড়ি নিজেই খাইয়ের দিকে চলতে শুরু করে বিনীত গাড়ির কাঁচের উপর হাত চাপড়াতে থাকে আর রাজ পেছনে ঘুরে তাকিয়ে দেখে যে গাড়ি খাইয়ের দিকে চলে যাচ্ছে রাজ চিৎকার করতে করতে গাড়ির দিকে দৌড়তে থাকে বাঁচাও বাঁচাও তুমি গাড়িটাকে ভেতর থেকে থামানোর চেষ্টা করো বিনীতের চেষ্টা করা সত্ত্বেও গাড়িটা থামল না বরং সেটা অন্য দিকে ঘুরে গেল আর গাড়ি খাইতে গিয়ে পড়লো না কিন্তু সামনে থাকা গাছ আর পাথরের সাথে ধাক্কা লেগে যায় রাজবিনীতকে হাসপাতালে নিয়ে আসে অন্যদিকে নাগুরুর কাছে গুরুদেব এবার বলুন আমার মা বাবা কোথায় রয়েছেন রবিশ নাগেশ আর নার্গিসকে গুলি মেরে দেয় আর কালগুরুও সেখান থেকে বেঁচে পালিয়ে যায় এই সব কিছু দেখে ওখানে নাগরাজ চলে আসেন নাগরাজ নার্গিস আর নাগেশকে উঠিয়ে নাগলোকে নিয়ে চলে যান আর সেখানে তাদের চিকিৎসা শুরু করেন নাগরাজ অনেকগুলো জটকাল আর শক্তির দ্বারা নাগেশ আর নার্গিসের প্রাণ বাঁচাতে সক্ষম হন নাগরাজ আপনি আমাদের প্রাণ বাঁচিয়েছেন আমরা আপনার রেনিউ হয়ে থাকব নাগরাজ আমরা পৃথিবী লোকে নিজেদের মেয়ের কাছে যেতে চাই না তুমি ওখানে যেতে পারবে না আমাদের মেয়ে এখনো অনেক ছোট হাসি শত্রুদের সাথে ঘিরে রয়েছে ও একা কি করে সামলাবে তুমি ভয় পেও না তোমার মেয়ের পৃথিবী লোকে থাকাটা খুব বেশি দরকার শিব ঠাকুরকে কিছু উদ্দেশ্য নিয়েই পাঠিয়েছে নাগরাজ আমরা নিজেদের মেয়ের কাছে কবে যেতে পারবো তোমরা এখন নাগলোকেই থেকে শিব ঠাকুরের প্রসন্ন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করো কারণ শিব ঠাকুরের থেকে পাওয়া শক্তি থেকেই কালগুরুর অন্তসম্ভব সম্ভব হবে তা না হলে তাকে শেষ করাটা অসম্ভব ব্যাপার বেশি শক্তিশালী কি করে হয়ে গেল কালগুরু তপস্যা করে অমর হয়ে থাকার বরদান প্রাপ্ত করে ফেলেছে তাহলে আমরা ওকে কিভাবে মারতে পারবো তোমরা শুধু শিব ঠাকুরের তপস্যা করো কালগুরুর অন্ত কাবিয়ার হাত দিয়ে সম্ভব আর প্রসন্ন হয়ে শিব ঠাকুর তোমাদের অনেক শক্তি দিয়ে নাগলোক থেকে পৃথিবীর লোকে পাঠিয়ে দেবে নার্গিস আর নাগেশ তপস্যা করতে বসে যায় গুরুদেব আমি আজই নাগলোকে যেতে চাই এটা এত সহজ নয় আর না কোনো সোজা রাস্তা রয়েছে যেখানে আমরা ইচ্ছে মতো আমি কাছে কি করে পৌঁছব আমাদের এই জন্য নাগরাজের পুজো করে তাকে প্রসন্ন করতে হবে আর নাগরাজ নিজে তাদেরকে আমাদের কাছে নিয়ে আসবে আমার মা বাবাকে আমার কাছে নিয়ে আসার জন্য আমার যত তপস্যা করতে হোক না কেন আমি করব। ঠিক আছে কাব্যা এই পুজোতে আমিও তোমার সাথে থাকবো কাব্যা আর নাগগুরু পুজো করতে বসে যায় রাজবাড়ির সবাইকে ফোন করে দেয় আর সবাই হাসপাতালে পৌঁছে যায় এখন এত লোকের মাঝে কি করে মারা যেতে পারে আমার কি করা উচিত বেনীত এখন কেমন আছে এখন ঠিক আছে আপনি গিয়ে ওর সাথে দেখা করে নিন রাজ রবিশ আর কাম্যা দেখার জন্য যেতে লাগলো আর কোমল পেছনে দাঁড়িয়ে রয়ে যায় কোমল তুমিও চলো আমাদের সঙ্গে হ্যাঁ আসছি সবাই বিনীতের কাছে পৌঁছে যায় এখন কেমন আছো বিনীত আর এই অ্যাক্সিডেন্টটা কি করে হলো গাড়ি এমনি এমনি কি করে চলে গেল আঙ্কেল আমি কিছুই ঠিক করে মনে করতে পারছি না কোমল মনে মনে হাসতে থাকে চলো ভালো হয়েছে যে আগেই সব কিছু ভুলে গেছে এখন মারার কোনো দরকার নেই তোমার কিছুই মনে নেই না আমার বেশি কিছুই মনে নেই শেষ কথা যেটা তোমার মনে আছে বাড়িতে যখন গুরুমশাই পুজো করছিলেন আমার শুধু সেটাই মনে আছে তারপর তো আমি হাসপাতালেই রয়েছি যাও তুমি ডাক্তারকে ডেকে আনো ডাক্তার চলে আসে রাজ ডাক্তারকে বিনীতের অবস্থার ব্যাপারে জানিয়ে দেয় ওর মাথায় খুব জোরে লেগে যাওয়ার কারণে কিছু মেমোরি ডিলেট হয়ে গেছে আর সেগুলো এখন আবার মনে করানো যাবে না সকলে বিনীতকে নিয়ে বাড়ি ফেরে আন্টি আমার রাস্তায় কিছু কাজ রয়েছে তাড়াতাড়ি শেষ করে ফিরে চলে আসব কোমল রাস্তার মাঝেই নেমে পড়ে সবাই বিনীতকে নিয়ে বাড়িতে চলে আসে চিল ও কোমলকে মারার জন্য রাস্তায় আসছিল আর নাগিন রূপ ধারণ করে কোমলও চলে যাচ্ছিল চিল কোমলের ওপর উড়তে শুরু করে আর সুযোগ পেয়ে চিল নাগিনকে ঠোঁট দিয়ে তোলার চেষ্টা করতে থাকে কিন্তু কোমল তক্ষণি মানবরূপ ধারণ করে নেয় আর চিল নিজের রূপেও চলে আসে কোমল আর চিলের মধ্যে কিছু সময়ের জন্য লড়াই চলতে থাকে আর তারপর শেষে কোমল চিলকে শেষ করে ফেলে কাব্য না এখনো পর্যন্ত হ্যাঁ সকাল থেকে বেরিয়ে পড়েছিল হ্যাঁ মন্দিরেই তো গেছিল তোর সব কথা মনে পড়ে গেছে কি জানি ব্যাস হঠাৎ মনে হলো তাই চল তোকে তোর রুম পর্যন্ত ছেড়ে দিয়ে আসি কাব্যা আর নাগুরু একসাথে পুজো করছে প্রসন্ন হয়ে নাগরাজ চলে আসেন আর একটা তেজ আলো কাব্যার মাথায় ফেলে দেন নাগরাজ কাব্যাকে সাড়া দেন আর ও চোখ খুলে দেখতে পায় প্রণাম নাগরাজ আমি তোমার তপস্যা থেকে প্রসন্ন হয়ে তোমার মা বাবাকে সঙ্গে নিয়ে এসেছি কাব্যা উঠে দাঁড়িয়ে পড়ে আর নার্গিস আর নাগেশের গলা জড়িয়ে ধরে নরগিস নাগেশ আর কাব্যার চোখ দিয়ে আনন্দের কান্নাম বয়ে চলেছিল এবার তুমি বাড়ি চলো আমি অনেকদিন পর্যন্ত তোমাদেরকে ছেড়ে কাটিয়েছি আর আমি থাকতে চাই না কাব্যা তুমি এদের মাত্র পাঁচ দিনে নিজের কাছে রাখতে পারবে তারপর এদেরকে নাগলোকে ফিরে যেতেই হবে তুমি বেশি চিন্তা করো না কাভিয়া আমাদের আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে রয়েছে খুকি এখন আমরা ঠামার বাড়িতে যাব কাভিয়া নাগে সান্নার্গিসকে নিয়ে বিভার কাছে পৌঁছে যায় বিভা তাদেরকে দেখে খুব খুশি হয়ে যায় তাদেরকে বিভার কাছে রেখে দিয়ে কাভিয়া নিজের বাড়িতে চলে আসে রাজ বিনীতকে তার রুমে ভালো করে শুইয়ে দেয় আর তারপর ফিরে যায় তখনই বিনীত ওকে থামিয়ে দেয় দাঁড়া রাজ তোকে কিছু বলার আছে হ্যাঁ বল আমি ঠিক আছি আর আমার মাথাতেও কোনো আঘাত লাগেনি আমি তো শুধু এমনি ভান করছিলাম তাহলে তুই আমাদের মিথ্যে বললি কেন বিনীত খুব চিন্তার মধ্যে পড়ে যায় কোমল একটা নাগিন আর ও এই জন্য আমাকে মারার জন্য চেষ্টা করে চলেছে যে এসব কথা রাজকে না বলে ফেলি এর থেকে ভালো হবে যদি আমি ভুলে যাওয়ার নাটক করতে থাকি আর সুযোগ খুঁজে রাজকে সব কিছু বলে দেব তুই করতে পারিস ভাই নয় সত্যি বলছি তখনই কাব্যার আওয়াজ শোনা যায় নাও কাব্যাও চলে এলো রাজ নিচে আসে তুমি বাড়ি ফিরে আসতে অনেকক্ষণ সময় লাগিয়ে দিলে আসলে কিছু বলার ছিল তখনই রাজের ফোন বেজে ওঠে ফোনে পিসি নিরুপা কথা বলছিল কাল নিরুপা পিসি আসছে হ্যাঁ তুমি বলো কি বলছিলে যেন আমার মা বাবা বেঁচে আছেন কি সত্যি কিন্তু কিভাবে তার এতদিন কোথায় ছিল হ্যাঁ আমি এসব কথা পরে বলবো তোমায় এখন ওনারা ঠাম্মার বাড়িতে আছেন নিরূপা পিসিও আসছে এখানে তুমি নিজের মা বাবাকে এখানে ডেকে নাও কাব্যা তার ঠাম্মাকে ফোন করে দেয় রাজ কাব্যা আর রবিশ নিরূপাকে আনতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে স্টেশনে এসে রবিশ গাড়ি থেকে নেমে পড়ে তখনই কাব্যার নজর রবিশের ওপর পড়ে যায় আর রাজ গাড়িতে বসে থেকে ফোনে কারোর সাথে কথা বলছে কাব্যা দেখতে পায় যে দূর থেকে একটা দ্রুত গতিতে কার আসছে আর রবিশ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে কাব্যা তাড়াতাড়ি গিয়ে রবিশকে নিজের দিকে টেনে নেয় আর রাজু পেছনে ঘুরে তাকিয়ে দেখে কাব্যা তুমি আমার প্রাণ বাঁচিয়েছো ততক্ষণ ওখানে রাজও এসে পৌঁছে যায় বাবা তুমি ঠিক আছো তো কাব্য আজ আমার প্রাণ বাঁচিয়েছে আর আমি সব সময় ওর জন্য মনে বিশ জমি রেখেছিলাম আমি একদম ঠিক আছি কিন্তু আজ যদি এখানে কাব্যা না থাকতো তাহলে কি জানি কি হয়ে যেত তখনই রাজের ফোনে নিরূপার কল এসে যায় আর রাজা রবিশ নিরূপাকে আনতে স্টেশনের ভেতরে চলে যায় আর কাব্যা তাদের ওইখানেই দাঁড়িয়ে অপেক্ষা করে কাব্যা একাই দাঁড়িয়ে রয়েছে আর সেই সময় ওখানে কোমল এসে পৌঁছে যায় আর কোমলও খুব আহত হয়ে পড়েছে কোমল তুমি এখানে আর তুমি এত বেশি চোট পেলে কী করে সব কিছু ভুলে গেছো তুমি কোমল কাব্যাকে থাপ্পড় মেরে দেয় কাব্যাও খুব বেশি রেগে যায় আর ও কোমলকে মেরে দেয় দুজনের মধ্যে লড়াই শুরু হয় আচ্ছা তাহলে তুই এখন কালগুরুর কাছ থেকে এসেছিস তুই আমায় ভুল ভাবছিস কালগুরু আমার আগেও শত্রু ছিল আর আজও আমার শত্রু নাগুরু কোথায় পাঠিয়েছিল ভুলে গেছিস তুই তো নিজের জীবনের প্রধান উদ্দেশ্যটাই ভুলে গেলি রবিশকে মারতে এসেছিলি আর বারবার ওকে বাঁচিয়ে যাচ্ছিস অনেক হয়েছে আর কাউকে মারিস না আজ তো তুই ওকে গাড়ির সামনে আসতে বাঁচিয়ে নিয়েছিস কিন্তু এরপর তুই ওকে বাঁচাতে পারবি না রবিশকে কিচ্ছু করবি না কিন্তু কোমল না কিছু শুনেই ওখান থেকে উধাও হয়ে যায় আর তখনই ওখানে রাজা রবিশ সঙ্গে নিয়ে চলে আসে কাব্যা নিরূপার সাথে আলাপ করে তারপর সবাই বাড়িতে চলে আসে এই কোমলটা চিল মেরে ফেললো কাব্যার শক্তিটা এখনো পর্যন্ত নষ্ট করা যেতে পারেনি এখন আমাকেই নিজেকে কিছু করতে হবে কাব্যা তুমি মা বাবাকে ডেকে পাঠাওনি আমি ফোন করে দিয়েছি ওনারা চলে আসবেন রাজ তুমি গিয়ে গাছগুলোতে জল দিয়ে দাও তারপর সবাই একসঙ্গে বসব রাজ বাগাইনে গিয়ে জল দিচ্ছিল গাছে আর তখনই সেখানে কালগুরু এসে পৌঁছয় আর রাজের মাথায় একটা টব ছুঁড়ে মেরে দেয় রাজের আওয়াজ শুনে রবিশ ছাদ থেকে নিচের দিকে দেখে তখন সে কালগুরুকে দেখতে পেয়ে যায় রবিশ নিচে দৌড়ে নেমে আসে আর ততক্ষণে কালগুরু সেখান থেকে পালিয়ে যায় রাজ তুমি ঠিক আছো তো হ্যাঁ আমি ঠিক আছি কিন্তু আমাকে এত জোরে আমি জানি না আমি তো তোমার আওয়াজ শুনে চলে এসেছি কালগুরু এটা তুমি ঠিক করলে না কাবিয়ার সাথে শত্রুতা ছিল তাহলে কাবিয়াকে মারা উচিত ছিল কিন্তু আমার ছেলে রাজকে এসবের মধ্যে চোরার চেষ্টা করছো তখনই নিরুপা বাইরে বেরিয়ে আসে নিরুপার রাজের অবস্থা দেখে আর তাকে বাড়িতে নিয়ে আসে আর ওষুধ লাগিয়ে কাপড় বেঁধে দেয় সবাই ডিনার করার জন্য টেবিলে এসে বসে রয়েছে কাবিয়া আজ তুমি টেবিলের ওপর তিনটে প্লেট বেশি কেন রেখেছ আজ আমার মা বাবা আসছেন কাবিয়া মনে হয় পুরো পাগল হয়ে গেছে যাদেরকে আমি বহুদিন আগেই মেরে দিয়েছিলাম তারা এখন কি করে ফিরে আসতে পারবে তখনই দরজায় বেল বেজে ওঠে রাজ দরজা খোলার জন্য যেতে লাগলো কাব্যার মা বাবা ভেতরে এসে সবার সাথে আলাপ করে কিন্তু যখনই তারা দুজন নিরূপার কাছে এসে পৌঁছয় সবাই একে অপরের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে উঠে দাঁড়িয়ে পড়ে নার্কিস নাগেশ তোমরা আজ কতদিন পর দেখা দিয়েছো আপনি কি ওনাদের চেনেন হ্যাঁ এরা তো নাগ নাগিন আর এদেরকে আমি আর নাবিশ খুব ভালো করে চিনি এরা আমাদের ছোটবেলাকার বন্ধু নাগিন কাব্যও একটা নাগিন নিরুপা নার্গিস আর নাগেশ গলা জড়িয়ে ধরে নাগিন হ্যাঁ নাগ নাগিন তোমার কিছু একটা ভুল হচ্ছে ছোটবেলায় আমরা সবাই বন্ধু ছিলাম রবিশ তুমি রাজকে কিছু বলছো না কেন হ্যাঁ রবিশ এখন কিছুই বলার অবস্থায় নেই সে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে কাম্যা এটা শুনে খুব ভয় পেয়ে যায় আর কাব্যার দিকে তাকিয়ে দেখে রাজ ও দিকে চেয়ে দেখে কাবিয়া তার মানে কাবিয়াও এটা আর মা বাবা তোমাদেরই মেয়ে হ্যাঁ কাব্য আমাদের নিজেদের মেয়ে আর ও মতো বিনি তার কোমল চুপচাপ দাঁড়িয়ে রয়েছে এই কথা শুনে রাজ প্রচন্ড রেগে যায় আর চিৎকার করে বলতে থাকে তুমি আমাকে এত বড় মিথ্যে কথা বলেছো কেন করলে তুমি এরকম আমি তোমার থেকে এটা মোটেই আশা করিনি কাব্যা কিছু না বলেই চুপচাপ দাঁড়িয়ে কাঁদতে শুরু করে দেয় রাজ বাড়ির বাইরে চলে যায় আমি তো শুধু কোমল কি নাগিন হতে দেখেছিলাম কাব্যা বধুই একটা নাগিন এটা তো আমি ভেবেও দেখতে পারিনি বিনীতের কাছে কারো একজনের কল আসে আর সেও বাইরে চলে যায় গুরুমশাই তার মানে সব ঠিক বলেছিলেন আমরাই তার কথা বিশ্বাস করিনি আপনারা সবাই কথাটাকে এত বেশি বাড়িয়ে কেন দিচ্ছেন এরা দুজন আমাদের ছোটবেলার বন্ধু রবিশের ফোনে কালগুরুর ফোন আসে আর রবিশ বাইরে চলে যায় রবিশ যদি তুমি নিজের ছেলেকে জ্যান্ত পেতে চাও তাহলে এক্ষুনি গুহার মধ্যে চলে এসো কালগুরু আপনি রাজকে কেন ধরে নিয়ে গেছেন ওকে ছেড়ে দিন তুমি প্রথমে সোজা গুহার মধ্যে এসো রবিশ কাউকে কিছু না বলে সোজা গুহায় পৌঁছে যায় আর দেখে যে ওখানে তার ছেলে রাজ নেই রাজ রাজ কোথায় তুমি আঙ্কেল এখানে আমি রয়েছি বিনীত আঙ্কেল আমাকে বাঁচিয়ে নাও তখনই কালগুরু হাসতে হাসতে ওখানে আসে নিজেকে খুব চালাক মনে করো তাই না এখন আমি আবার কি করলাম আমি তোমার বাড়িতে নাগেশ আর নার্গিসকে দেখতে পাচ্ছি এবার তোমরা সবাই মরবে কেউ বাঁচতে পারবে না কালগুরু তোমার লড়াই তো শুধু কাভিয়ার সাথে ছিল এখন তোমার সাথেও হয়ে গেছে আমি তোমাকেও ছেড়ে কথা বলবো না কালগুরু একটা মন্ত্র পড়তে পড়তে কিছু একটা রবিশের দিকে ছুঁড়ে দেয় আর রবিশ হাওয়াতে উড়তে শুরু করে আর একটা খুঁটিতে গিয়ে বেঁধে যায় আঙ্কেল আঙ্কেল তুমি ঠিক আছো তো তখনই কালগুরু বিনীতের উপরেও কিছু ছুঁড়ে দেয় আর বিনীত অজ্ঞান হয়ে নিচে পড়তে শুরু করে বৌদি তুমি এদের সাথে এরকম ব্যবহার একদম করতে পারো না তুমি এটা জানো না যে এরা সবাই আমাদের কত সাহায্য করেছে তখনই ওখানে রাজু এসে পৌঁছয় কাব্য আগে থেকেই খুব রাগে আছে আর এখনো বলে ওঠে আপনারা সবাই কি করলেন আমার মা বাবাকে গুলি মেরে দিলেন এসব তুমি কি বলছো কাব্যা সত্যি কথা বলছে রবি আমাদেরকে গুলি মেরে দিয়েছিল তাহলে তোমরা এটা দেখে অবাক হয়ে যাচ্ছেন তাই না যে এনারা জ্যান্ত কি করে বেঁচে গেলেন তাই না কাব্যা তুমি নিরূপার সাথে এভাবে কথা বলো না ও এইসব ব্যাপারে কিছুই জানে না আমি সত্যি এইসব ব্যাপারে কিছুই জানতাম না আমি তো ভাবতাম যে তোমরা সবাই নাগলুকে চলে গেছো আমরা নাগলোকেই চলে গেছিলাম কিন্তু গুলি লাগার পর নাগরাজ আমাদেরকে নিয়ে গেছিলেন তাহলে এতদিন পর কেন ফিরে এলে আমরা ওখানে মহাদেবের তপস্যায় নার্গিস আর নাগেশ দুজনে বসে তপস্যা করছে অনেক বছর পরে শিব ঠাকুর প্রকট হন ওঠো নার্গিস আর নাগেশ নার্গিস আর নাগেশ শিব ঠাকুরকে দেখে খুব খুশি হয়ে যায় তোমরা দুজন অনেক তপস্যা করে ফেলেছ আমি তোমাদের থেকে প্রসন্ন হয়েছি বলো তোমরা কি চাও আমার থেকে আমরা পৃথিবী লোকে আমাদের মেয়ের কাছে যেতে চাই ও সেখানে শত্রুদের মাঝে ঘিরে রয়েছে তুমি যেতে পারো আর তোমার মেয়ের তরফ থেকে নিশ্চিন্ত হয়ে যাও ওর কোনো ক্ষতি হবে না আমার আশীর্বাদ সবসময় ওর সাথে রয়েছে শিব ঠাকুর নার্গিস আর নাগেশকে আশীর্বাদ দিয়ে ওখান থেকে উধাও হয়ে যান আর তারপর নাগরাজ দুজনকে পৃথিবী লোকে নিয়ে আসেন আমায় ক্ষমা করে দাও নার্গিস আর নাগেশ তোমরা আমাদের এত সাহায্য করেছ আর আমার ভাই তার পরিবর্তে তোমাদের মৃত্যু দিয়েছে আমি খুব লজ্জিত না এতে তোমার কোনো দোষ নেই আমি ভাবতেই পারছি না যে আপনাদের সাথে কেউ এমনটা করতে পারে আমার এরকম ব্যবহার করাটা উচিত হয়নি আমার তো রাবিশের প্রতি ঘেন্না হচ্ছে তোমরা সবাই এত বেশি চিন্তা করো না রাবিশ তো শুধু একটা কাঠের পুতুল ওর দইটা তো অন্য কারো হাতে রয়েছে কালগুরুর কাছে গুহায় কালগুরু একাই জোরে জোরে হাসতে হাসতে গুহার মধ্যে ঘুরে বেড়াচ্ছে তখনই ওখানে একটা নাগিন চলে আসে আর কালগুরুর পায়ে কামড়ে দেয় কালগুরু পায়ের দিকে চেয়ে দেখে আর প্রথমে চুপ থাকে তারপর নাগিনের বোকামি দেখে হাসতে থাকে বোকা নাগিন তুই কি বিষাক্ত জানিস না যে কালগুরু অমর হয়ে গেছে আর তার উপর আর কারো বিষের কোনো প্রভাব পড়বে না কালগুরু হাসতে থাকে আর নাগিন নিজের মানব রূপে চলে আসে আর ওই নাগিন আর অন্য কেউ নয় কোমল নিজে এসেছিল কোমল খুব বেশি রেগে যায় আর তার চেহারা পুরো নীল রঙের হয়ে যায় তোর খুব নিকটে চলে এসেছে কালগুরু তুই আর বেঁচে পালাতে পারবি না তুই বেঁচে থাকবি তবে না মারবি আমায় তখনই বিনীতের একটু জ্ঞান ফিরে আসে কালগুরু এটা দেখে আবার কিছু একটা বিনীতের ওপর ছুঁড়ে দেয় কিন্তু বিনীতের ওপরে পড়ার আগেই কোমল নিজের চোখ থেকে প্রকাশ ছুড়ে দেয় আর কালগুরুর শক্তিকে মাঝখানেই নষ্ট করে দেয় কালগুরু এইবার রেগে গিয়ে কোমলের দিকে নিজের শক্তি ছুড়ে আঘাত করে কিন্তু কোমল এইবারে কালগুরুর শক্তিকে মাঝখানেই নষ্ট করে দেয় আমাকে কেউ এইভাবে দর্প দেখাবে আমি এটা মোটেই সহ্য করতে পারি না আমি বলেছি না যে তোর অন্ত একদম নিশ্চিত আর নিকটে এসে গেছে কালগুরু এইবারের শক্তি দিয়ে একটা ছুরি ডেকে আনে আর সেটা কোমলের দিকে ছুড়ে দেয় কোমল এইবারেও বেঁচে যায় অন্যদিকে রাজের বাড়িতে চল এবার পুরনো কথা ভুলে যাও আর সবাই বসে ডিনার করি রবিশ বিনীত আর কোমল কোথায় চলে গেল এইখানেই বাইরে আছে হয়তো তিনজনে একসাথে বাইরে কি করে যেতে পারে কিছু তো গণ্ডগোল আছে কাব্যা নিজের শক্তি প্রয়োগ করে দেখে যে তিনজন কালগুরুর কাছে গুহার মধ্যে রয়েছে রাজ কাব্যার কাছে চলে আসে আর পশ্চাতাপ করে আর ক্ষমা চাইতে থাকে কাব্যা আমাকে ক্ষমা করে দাও তুমি সত্যি কথা বলনি। নি শুধু এই জন্যই আমি এত রেগে গেছিলাম কিন্তু আমার বাবাও খুব বড় ভুল করেছে কাব্যা চুপ করে দাঁড়িয়ে থাকে এখন তুমি এটা ভেবো না যে আমি এখন সব জানতে পেরে গেছি তাই তোমাকে ছেড়ে দেব কিন্তু আমি তোমাকে কোথাও যেতে দেব না আর আমরা সবসময় একসাথে থাকবো কাব্যা মুচকি হেসে রাজকে ক্ষমা করে দেয় সবাই বসে ডিনার করতে শুরু করে তাড়াতাড়ি ডিনার শেষ করে আমায় গুহায় পৌঁছোতে হবে আর তাদেরকে বাঁচাতে হবে আপনারা সবাই কথা বলুন আমার মাথা একটু ব্যথা হচ্ছে তাই আমি নিজের রুমে যাচ্ছি কাব্যা নিজের রুমে গিয়ে পেছনের রাস্তা দিয়ে গুহায় পৌঁছে যায় সেখানে কোমল আর কালগুরু এখনও লড়াই করছে আর কাব্যা এখন চুপচাপ দাঁড়িয়ে রয়েছে কালগুরু এবার একটা তলোয়ার বের করে আর বিনীতের দিকে ছুঁড়ে মেরে দেয় এইবারে কোমল সেই তলোয়ারটাকে নিজের শক্তি দিয়ে থামাতে পারে না আর দৌড়ে বিনীতের সামনে এসে দাঁড়িয়ে পড়ে তলোয়ার বিনীতকে না লেগে কোমলকে লেগে যায় কোমল আহত হয়ে ওইখানে নিচে পড়ে যায় এটা দেখে কাব্যা খুব বেশি রেগে যায় কিন্তু কালগুরুর কাছে না গিয়ে সবার প্রথমে রবিশকে খুঁটি থেকে খুলে দেয় আর কালগুরু এটা দেখে ফেলে আমার সব কাজগুলো কত বেশি সহজ হয়ে যাচ্ছে আমার সব শত্রুরা নিজেদের বলে দেওয়ার জন্য নিজের থেকে চলে আসছে কাবিয়া নিজের মুখ থেকে ধোঁয়া বের করে দেয় আর ওখানে অনেক জোরে একটা ঝড় চলে আসে তার বদলে কালগুরু ওই ঝড়টাকে থামিয়ে দেয় নাগিন নিজের রূপ ধারণ করে নেয় কালগুরু তুমি এসো মোটেই ঠিক করছো না রবিশ তুমি কাভিয়াকে বলো যে মনেটাকে একবার নিজের জীব দিয়ে ছুঁয়ে দিক ব্যাস তুমি আমার জন্য শুধু এইটুকু করে দাও আমি তোমাদের সবার থেকে অনেক দূরে চলে যাব এখন তোমার উপর মোটেই বিশ্বাস করতে পারবো না কালগুরু ঠিক আছে করতে হবে না বিশ্বাস আমি নিজে নিজে এই এত বেশি করে দেব যে এসে মনিটাকে ছুঁয়ে দেবে এটা তো স্বপ্ন কালগুরু তুই এটা কখনো পুরো করতে পারবি না কাব্যা কোমলের দিকে চলে যায় আর নিজের শক্তি দিয়ে কোমলকে ঠিক করে দেয় আর তারপর বিনীতকেও ঠিক করে দেয় কালগুরু নিজের শক্তির দ্বারা একটা আগুনের গোলা কাব্যার দিকে ছুঁড়ে মারে কাব্য দেয় আর কোমল নিজের জীবটাকে বাইরে বের করে দেয় কোমল কালগুরুর পেছন থেকে তার গলাটাকে চেপে ধরার চেষ্টা করতে থাকে তোমরা দুজন তাড়াতাড়ি পালাও আমরা ওকে কিছু শিক্ষা দিয়ে আসি রবিশ আর বিনীত পালানোর চেষ্টা করতে থাকে কালগুরু কোমলের জীবটাকে খোলার পুরো চেষ্টা করে কিন্তু জীবটা খুলতে পারে না কালগুরু আবার কাব্যার ওপর আঘাত করে কিন্তু কাব্যা তার প্রতিঘাত করে কোমল কাব্যাকেও ওখান থেকে চলে যাওয়ার জন্য ইশারা করে দেয় না কোমল আমি তোমাকে ছেড়ে এখানে ফেলে যাব না কোমল আবার তাকে ইশারা করে বলে যে তুমি এখান থেকে যাও কিন্তু কাব্যা আবার তাকে যাওয়ার জন্য মানা করে দেয় কালগুরু নিজের শক্তি দিয়ে কোমলের জীবটাকে ছাড়িয়ে দেয় আর হঠাৎ করে নিচে পড়ে যায় আর তারপর যতক্ষণে আবার দাঁড়ানোর চেষ্টা করে ততক্ষণে কোমল আর কাব্যা ওখান থেকে উধাও হয়ে যায় রাজের বাড়ির বাইরে রবিশ আর বিনীত আগে থেকেই দাঁড়িয়ে রয়েছে আর কোমল আর কাব্যাও ওখানে পৌঁছে যায় ভেতরে যাওনি এখনো এই অবস্থায় কি করে যাব বলো কাফিয়া তুমি আর আমি তো পেছনের রাস্তা দিয়েও যেতে পারবো কিন্তু আমরা কি করে যাব এখন সবাই তো জানতেই পেরে গেছে এমনিতেও আর কতদিন এভাবে লুকিয়ে রাখবো ঠিক আছে তাহলে চলো ভেতরে যাই রবিশ বাড়ির বেল বাজায় দেখো এই মনে হচ্ছে এসে গেছে রাজ দরজা খুলে দেওয়ার জন্য যায় বিনীত কোমল কাব্যা আর রবিশ সবাই খুব খারাপ অবস্থায় আছে আর রবিশ একটু আহত হয়ে পড়েছে রাজ কাব্যাকে বাইরে দেখে একদম আশ্চর্য হয়ে পড়ে তোমরা সবাই একসঙ্গে কোথা থেকে আসছো আর কাব্যা তুমি তুমি নিজের রুমে আরাম করতে গেছিলে না তুমি ওখানে কি করে এটা শুনে বাকি সবাই সেখানে চলে আসে তুমি বাইরে কি করে আর কেন গেছিলে ভেতরে চলো সব বলবো সবাই বাড়ির ভেতরে চলে আসে নার্গিস আর নাগেশ কাব্যার দিকে তাকিয়ে ওখানের সমস্ত ঘটনা বুঝতে পেরে যায় সবাই এই অবস্থা দেখে কাম্যা খুব ভয় পেয়ে যায় তোমার কাপড় তো নোংরা কি করে আমি আজ সবাইকে সত্যি কথা বলতে চাই সবাই সোফাতে গিয়ে বসে পড়ে কাম্যা আমি তোমাকে কিছু বলতে চাই আমি একটা সত্যি কথা তোমার থেকে এতদিন লুকিয়ে রেখেছিলাম আমি আজ সেটা তোমাকে বলতে চাই কাম্যা চুপচাপ বসে থাকে কাবে আর মা বাবা আসলে আমার আর নিরুপার ছোটবেলাকার বন্ধু আর এরা আমাদের অনেক বেশি সাহায্য করেছিল আর কাব্য এদের মেয়ে হয় এই কথাটা আমি অনেক আগে থেকেই জানতাম রবিশ নার্গিস আর নিরুপার কাছে আসে আর হাঁটু গেড়ে বসে পড়ে তাদের কাছে ক্ষমা চাইতে থাকে আমাকে ক্ষমা করে দাও আমি খুব বেশি লজ্জিত আমার এটা মোটেই করা উচিত হয়নি রবিশ এই কথা বলে কাঁদতে শুরু করে দেয় নাগেশ রাবিশকে ওপরে ওঠায় চুপ হয়ে যাও রাবিশ আমি ক্ষমা পাওয়ার যোগ্য নই যা অতীতে হয়েছে সেটা ভুলে যাও আমি মরে যেতে চাই তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো এটা কি কম নাকি আমায় ক্ষমা করে দাও আমায় ক্ষমা করে দাও আবার মাটিতে বসে আমরা তোমাকে অনেক ক্ষমা করে দিয়েছি বন্ধু কারণ আমরা জানি যে তোমার পেছনে অন্য কেউ রয়েছে রবিশ কাব্যার কাছে চলে যায় কাব্যা আমি তোমাকে অনাথ করে দিলাম আর সব সময় তোমাকে মারার চেষ্টা করে এসেছি আসলে আমি সব থেকে বড় অপরাধী তোমার আমায় ক্ষমা করে দাও কাব্যা আমি নিজের এই দুটো হাত দিয়েই তোমার মা বাবাকে গুলি মেরেছিলাম রবিশকে এভাবে পশ্চাতাপ করতে দেখে কাব্যার চোখ থেকেও জল চলে আসে রাজ এইসব কথা শুনে খুব অবাক হয়ে যায় বাবা তোমার ওপর এমন কি চাপ ছিল যে তোমাকে এইসব কাজ করতে হলো আমি একটা তান্ত্রিকের কথায় চলে এসেছিলাম আর আমি এত বড় একটা পাপ করে ফেললাম তান্ত্রিক হ্যাঁ কামিয়া একটা শয়তান তান্ত্রিক রবিশ পুজো করতে মন্দিরে যাচ্ছে তখনই সামনে থেকে কালগুরু চলে আসে তুমি কোথায় যাচ্ছ রবিশ আমি মন্দিরে যাচ্ছি ভগবান তোমাকে কি এমন দিয়ে দেবে মনের শান্তি আর ব্যবসায় উন্নতি কিন্তু আমি হঠাৎ করে শক্তিশালী হওয়ার একটা ভালো রহস্য জানি এটা কিভাবে হতে পারে তোমার বন্ধু রয়েছে না নার্গিস আর নাগেশ ওরা একটা ইচ্ছাধারী নাগ নাগিন ওদের কাছে একটা মণি রয়েছে আর যদি ওই মনিটা তুমি নিয়ে আসতে পারো তাহলে আমি অমরত্ব প্রাপ্ত করে ফেলব আর তোমার সমস্ত ইচ্ছা পুরো হয়ে যাবে কিন্তু ওরা আমাদেরকে মনি কেন দিতে যাবে এত সহজে তো দেবে না তার জন্য ওদের প্রাণ নিয়ে নিতে হবে এসব আপনি কি বলছেন আমি আমার বন্ধুদের সাথে এটা করতে পারবো না ওরা একটা নাগ নাগিন একদিন ওদেরকে তোমার থেকে দূরে যেতেই হবে নিজের ইচ্ছাটাকে কেন দূরে পাঠাচ্ছ মেরে দাও মেরে দাও রবিশের কানে এই আওয়াজটা বাজতে শুরু করে দেয় আর রবিশ পিস্তল নিয়ে নাগেশ আর নার্গিসের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে রবিশ এই ঘটনাটা বলে জোরে জোরে কাঁদতে শুরু করে আমি জানি যে কালগুরু ওই মনিটাকে কোথায় লুকিয়ে রেখেছে চলো আমরা ওটাকে ফিরে নিয়ে আসি অন্যদিকে কালগুরু নিজের হারে খুব বেশি রেগে যায় আর যোগ্য করার জায়গায় বসে পড়ে আর নিজের সাথে চিৎকার করে করে কথা বলে চলে সবাই মরবে সবাই মরবে আজ পর্যন্ত শুধু মনের জন্য আমি সবাইকে বাঁচিয়ে রেখেছিলাম কিন্তু এখন আমি সবাইকে মেরে ফেলবো সবাইকে বলতে বলতে ফেলবুণ্ডে ঘি ঢালতে থাকে বাড়িতে রাজের আর বিনেদকে কিডন্যাপ করে নিয়েছিল কাব্য আর কোমল আমাদেরকে বাঁচানোর জন্য গেছিল আমি কালগুরুকে জ্যান্ত ছাড়বো না রাজ বাইরের দিকে যেতে থাকে সবাই রাজকে আওয়াজ দিতে থাকে কিন্তু রাজ থামে না আর তারপর পুরো পরিবার রাজের পেছনে পেছনে চলতে শুরু করে আর কালগুরুর গুহায় পৌঁছে যায় মৃত্যুর মুখে চলে মৃত্যু তো তোর হবে শয়তান না কালগুরু উঠে দাঁড়িয়ে পড়ে রাজ কালগুরুর যজ্ঞকুণ্ডে লাফি মেরে দেয় আর সমস্ত আগুনের দ্রব্য কালগুরুর গায়ে এসে পড়ে যায় কালগুরু জ্বলতে শুরু করে ভালোই হয়েছে যে ভগবানের বিরাস করে দিয়েছে এখনো মরেনি এত সহজ মরার লোক নয় কিন্তু হবেই কালগুরু আগুনে জ্বলছে কিন্তু সে হেসে চলেছে কারণ আগুন তার কোনো ক্ষতি করছে না আর এর জন্য তার উপর কোনো প্রভাব পড়ছে না কালগুরু নিজের মাথা থেকে পা পর্যন্ত নিজের হাত ঘুরিয়ে দেয় আর সব আগুনকে নিজের হাতের মুঠোয় বন্ধ করে একটা বাক্স রেখে দেয় সবাই এটা দেখে খুবই আশ্চর্য হয়ে পড়ে ওই বাক্সে রাখা একটা আগুনে হু মেরে দেয় আর সেই আগুন আবার কালগুরুর গায়ে এসে চিপকে যায় কালগুরু আগুনকে এইবারেই নষ্ট করে দেয় তুমি আমার কিছু ক্ষতি করতে পারবে না কাব্যা এই শয়তান কালগুরুকে তোমাকে শেষ করতে হবে তোমাদের সবার মৃত্যু আমার হাতে লেখা রয়েছে রবিশ লুকিয়ে সেই মনিটার কাছে যাওয়ার চেষ্টা করে কিন্তু কালগুরুর শক্তি রবিশকে মাটিতে টানতে টানতে আবার একই জায়গায় নিয়ে আসে আমার সাথে বিশ্বাসঘাতকতা সেটা তো তুইও করেছিস কালগুরু কাব্যা কালগুরুর ওপরে আঘাত করে আর কালগুরু তার প্রতিঘাত করে দেয় দুজনে লড়তে লড়তে গুহার বাইরে বেরিয়ে চলে আসে বাকি সব লোকেরাও তাদের সাথে বাইরে চলে আসে কিন্তু আর কোমল গুহার মধ্যেই রয়ে যায় বিনীত ভালোবাসার চোখ দিয়ে কোমলের দিকে চেয়ে দেখে কোমল কিছু বলতে চাইছে কিন্তু বিনীত মাঝখানেই থামিয়ে দেয় থাক থাক আর কিছু বলো না আমি তোমার উপর একটু রেগে নেই কোমল শুধু মুচকি হেসে দেয় আর তখনই কালগুরু আবার গুহাতে চলে যায় আর বিনীত আর কোমল বাইরে এসে দেখে যে সবাই বাইরে দাঁড়িয়ে রয়েছে আর কালগুরু লড়াই ছেড়ে দিয়ে হঠাৎ করে গুহার মধ্যে চলে গেছে কালগুরু আবার গুহার ভেতর কেন পালিয়ে গেল কেউ কিছু বলে না কিন্তু তার আগেই একটা আওয়াজ শুনতে পাওয়া যায় একজন বয়স্ক সাধু সামনে এসে দাঁড়িয়ে পড়ে যে নিশ্চিত রূপে নাগগুরু ছিল কাব্যা তাকে দেখে আর খুব খুশি হয়ে যায় আর নাগেশ নার্গিস আর কাব্যা তিনজনেই এই নাগুরুকে প্রণাম করে কাব্যা আজ তোমার কাছে শেষ সুযোগ রয়েছে আর হতে পারে এই সুযোগটা তুমি দ্বিতীয়বার পাবে না তখনই আর একটা শক্তির আগমন হয়ে যায় আর সে স্বয়ং নাগরাজ ছিল নাগরাজ সমেত সবাই তাকে প্রণাম করল না গুরু একদম ঠিক বলেছে কাব্যা এই শয়তানকে শেষ করার এটাই শেষবারের সুযোগ সমস্ত ব্রহ্মাণ্ড এর সাক্ষী হয়ে থাকবে এর মৃত্যু তোমার হাতেই লেখা রয়েছে আর আমরা সবাই শুধু দাঁড়িয়ে থেকে তার মৃত্যু দেখব তখনই বাতাসে একরকমের সুগন্ধ ছড়িয়ে পড়ে আর সবার মন আর চেহারা আবার যেন ফুটে ওঠে আকাশে স্বয়ং শিব ঠাকুর প্রকট হয়ে যান কাব্যা এরা সবাই তোমাকে ঠিক বলছে ওর অন্ত আজকেই করতে হবে কিন্তু কালগুরু সিদ্ধি থেকে প্রসন্ন হয়ে আমি তাকে অমর হওয়ার বরদান দিয়েছিলাম তাহলে কালগুরুর মৃত্যু কি করে সম্ভব কালগুরুর প্রাণ তার নাভিত রয়েছে আর এই ত্রিশুল তুমি নিজের কাছে রাখো এটা দিয়ে তুমি কালগুরুর নাভিতে মেরে দিও আর কালগুরুর মৃত্যু হয়ে যাবে তথাস্তু নাগগুরু নাগরাজ আর শিব ঠাকুর এই কথা বলে ওখান থেকে উধাও হয়ে যান তখনই কালগুরু আবার বাইরে চলে আসে তার হাতে একটা ভালা রয়েছে যেটাকে সে আগুনে গরম করেছে আজ আমি এই ভালা দিয়ে তোর চোখ দুটো বের করে নেব নাগিন আর আমি তোর প্রাণ বাইরে বের করে নেব কালগুরু নিজের ভালাটা কাব্যার ওপর ছুড়ে দেয় কাব্যা সেটাকে মাঝখানেই নষ্ট করে দেয় আর শিব ঠাকুরের দ্বারা দেওয়া সেই ত্রিশুল কালগুরুর দিকে ছুঁড়ে দেয় সেটা কালগুরুর নাভিতে গিয়ে লেগে যায় কালগুরুর যন্ত্রণায় চিৎকার করে ছটফট করতে করতে ওখানেই পড়ে যায় কালগুরুর মৃত্যুর পরে পরিবেশে আনন্দ আর খুশি মিশে যায় সব পাখিরা গান গেয়ে ওঠে ফুলেরা খুশিতে নেচে ওঠে কালগুরুর মৃত্যুর পর নাগরাজ আবার ফিরে আসে এবার তুমি মনে নিয়ে আবার নাগলোকে ফিরে চলো রবিশ গুহাতে গিয়ে মনি উঠিয়ে নিয়ে আসে আর কাব্যা সেটা নিজের জীব দিয়ে ছুঁয়ে দেয় মনি আবার সক্রিয় হয়ে যায় নাগরাজ আমরা তো আপনার সাথে নাগলোকে যাচ্ছি কিন্তু আমাদের মেয়ে কাব্যাকে এই নাগ জীবন থেকে মুক্তি দিয়ে দিন ওকেও নাগলোকে আসতে দাও রাজ কাব্যাকে খুব বেশি ভালোবাসে ওর এখানে পরিবার রয়েছে ওকে এদের থেকে দূরে করে দেবেন না ঠিক আছে আমি কাভিয়াকে এই নাগরূপ থেকে সব সময়ের জন্য মুক্তি দিয়ে দিচ্ছি নাগরাজ কাভিয়াকে একটা সাধারণ মেয়ের রূপ দিয়ে দেয় আর কাভ্যা রাজের সাথে নিজের বাড়িতে চলে যায় সাথে রবিশ বিনীত আর কাম্যা চলে যায় নার্গিস আর নাগেশ নাগরাজের সাথে নাগলোকে চলে যাচ্ছে ওপর থেকে ফুলের বৃষ্টি হয়ে চলেছে কোমল না গুরুর মধ্যে গিয়ে বিলীন হয়ে যায়